ওকে, হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ডে অন আওয়ার ডিসকাশন অ্যাবাউট ডেরিদা অ্যান্ড ডিকনস্ট্রাকশন। আগের দিন তো ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, উনি একেবারে যে পুরোপুরি ভাবে স্ট্রাকচারিজমের যে ধারণা থেকে একেবারে ডিকনস্ট্রাকশন, এই যে ডেভেলপমেন্টটি, তিনি অত্যন্ত যে আমাদের জন্য ভীষণ রকম ভাবে যে যে কি বলা যেতে পারে যে অত্যন্ত মানে ক্রিটিক্যালি তিনি ডিসকাশন করেছেন, এবং সেটা আমাদের পক্ষে সবার ক্ষেত্রেই ভীষণ কার্যকরী হয়েছে আশা করি। তো যাই হোক, সেটা আমাদের একটি ইন্ট্রোডাক্টরি যে ডিসকাশন ছিল। আজকে আমরা পুরোপুরি ভাবে যে টেক্সট নিয়ে আলোচনা করব, যে আমাদের সিলেবাসে যে টেক্সটটি রয়েছে স্ট্রাকচার সাইনাইড দিয়ে, এবং এই টেক্সটটি উপরে একদম পুরোপুরি ভাবে একটি টেক্সচুয়াল অ্যানালিসিস হবে, টেক্সচুয়াল রিডিং হবে, যেটা আমাদের এর আগেও প্রত্যেকটা যে টেক্সটের উপর হয়ে এসেছে। এবং তার সঙ্গে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, তিনিও আজকে বলবেন, এবং আমাদের সঙ্গে আরেকজন গেস্টও রয়েছেন, সুদীপ্ত মণ্ডল, উনি হচ্ছেন গোখেল মেমোরিয়াল কলেজের অধ্যাপক। তাই আমি দুজনকে ওয়েলকাম করছি আজকের যে সেশন, আশা করি তারা এসে গেছেন। তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা তাদেরকে ডেকে নিচ্ছি। অনির্বাণ ভট্টাচার্য, ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, আর ইউ দেয়ার? হ্যাঁ সুমিত দা, হ্যাঁ, সুদীপ্ত মণ্ডল, উনি কি এসেছেন? হ্যাঁ হ্যাঁ এসেছি, ও আচ্ছা আচ্ছা, ওকে, সুমিত দা থ্যাংক ইউ থ্যাংক এসেছে, ইউ, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। আজকে আমরা যে গত দিন যেভাবে এগিয়েছিলাম, গত দিনের যে আমাদের ট্র্যাজেক্টরিটা ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা এই গঠনবাদ বা স্ট্রাকচারালিজম, সেইখানে তার মূল প্রতিপাদ্যগুলো কি ছিল, এবং সেখান থেকে কিভাবে আস্তে আস্তে পোস্ট স্ট্রাকচারালিস্টরা বা স্ট্রাকচারালিজমের যারা ক্রিটিক করছেন তারা কিভাবে সরে আসছেন, সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করেছিলাম, এবং সেটার একটা রাজনীতি এবং তার তার সেই সেই সরে আসার যে একটা প্রেক্ষিত, সেই প্রেক্ষিতটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে গঠনবাদের যে মূল জায়গা, যেখানে সসিওরের কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, সেখানে আমরা তিনটে উপপাদ্য আমরা ধরেছিলাম। সেটা একটা হচ্ছে যে দেয়ার ইজ নো নেসেসারি কজাল কানেকশন বিটুইন দ্য সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড, অ্যান্ড দেয়ার ফর দ্য প্রপোজিশন ইজ সাইন ইজ আরবিট্রারি, দ্য আরবিট্রারিনেস অফ দ্য সাইন, মানে শব্দ এবং অর্থের মধ্যে কোনো যোগসাজুগ নেই, যে যোগসাজুষটা আছে সেটা একটা পরিস্থিতির মধ্যে, এমন একটা কমিউনিকেটিভ সিস্টেমের মধ্যে পড়ে তার তার শব্দ বা অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু আদতে শব্দের মধ্যে অর্থটা লুকিয়ে নেই। যদিও এটা আমরা যদি অন্যরকম ভাবে বিচার করি, এটা পাশ্চাত্য দর্শনের ঘরানায় আমরা দেখেছি, কিন্তু ভারতীয় দর্শনের ঘরানায় অনেক সময় দেখা যায় যে শব্দের মধ্যেই অর্থ নিহিত। সেটা চমৎকার ব্যঞ্জনা রয়েছে, সেই বাচ্চাত্বের নানান ধরনের বর্ণনা বিশ্লেষণ আমরা দেখতে পাই ভর্তিহরি বা যাস্ক বা আমাদের আরো নানান যে ব্যাকরণবিদ রয়েছেন, মন্নন মিশ্র বা অন্যান্য টেক্সুয়াল সংস্কৃত টেক্সটের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে শব্দের মধ্যে অর্থটা লুকিয়ে থাকে, মানে শব্দটা তৈরি হচ্ছে এই অর্থটাকে তৈরি করার জন্যই, এবং শব্দের পেছনে যে ধাতু রূপ, তার যে ধাতুগত, তার যেখান থেকে তার উৎপত্তি হচ্ছে সেই জায়গা থেকে ওই শব্দটাকে বোঝা যায় কিনা, এটা এটা একটা চমৎকার বিশ্লেষণের জায়গা। সেটা মানে আমরা যেভাবে পাশ্চাত্য দর্শনে বা ডেরিদার বিশ্লেষণে আমরা যেভাবে দেখছি তার একটা অন্য রকম একটা রূপ সেখানে আমরা দেখতে পাই। যাই হোক, কিন্তু ডেরিদার লেখার মধ্যে আমরা যেটা পাচ্ছি, ডেরিদা এটা কি ধরছেন যে দেয়ার ইজ নো নেসেসারি কজাল কানেকশন বিটুইন দ্য সিগনিফায়ার অ্যান্ড দ্য সিগনিফাইড, যে শব্দটা উচ্চারিত হলো এবং সেই শব্দটা যা কিছু নির্দেশ করছে সেই নির্দিষ্ট বস্তুটির সাথে বা নির্দিষ্ট ব্যক্তির সাথে বা নির্দিষ্ট কোনো কিছুর সাথে ওই শব্দটার কোনো 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 ধরনের যৌক্তিক যোগাযোগ নেই, লজিক্যাল রিলেশনশিপ নেই। যদি আমরা, যেমন গতদিন আমরা আলোচনা করেছিলাম যে যদি আমরা বেড়াল শব্দটা বলি তাহলে বেড়াল শব্দটার মধ্যে বেড়ালত্ব নেই, ইংরেজিতে তো সেটা ভীষণ রকম ভাবেই আছে। সুতরাং দেরিদা যেটা লক্ষ্য করলেন যে শব্দ শব্দ হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম
নট এ সাবস্টেন্স, যেটা সসিওরের মধ্যে ছিল সেটাকেই উনি তুলে ধরছেন, বা সেটাকে সেটার উপর ভিত্তি করে উনি আলোচনাটা শুরু করছেন। আলোচনা শুরু হচ্ছে ওইখান থেকে। এবং এটা মনে রাখতে হবে যে সসিওরের যে ডিসার্টেশন সেটা কিন্তু আসলে ভারতীয় দর্শনের যে বিখ্যাত মানে ধারায় যে বিখ্যাত ব্যাকরণবিদ বৈয়াকরণ পাণিনি, পাণিনির যে টেক্সট অষ্টাধ্যায়ী, সেই টেক্সটের উপর কিন্তু সসিওরের তার তার যে গবেষণা সন্দর্ভ, গবেষণার যে ডিসার্টেশন সেটা কিন্তু পাণিনির ব্যাকরণের উপর ছিল। এবং পাণিনির ব্যাকরণ নিয়ে বিখ্যাত আমেরিকান লিঙ্গুইস্ট এবং ফিলোসফার নম চমস্কি কিন্তু এটা নিয়ে কাজ করেছেন। সুতরাং ভারতীয় দর্শন এবং ভারতীয় ব্যাকরণ তত্ত্ব, শব্দতত্ত্ব, বাচ্যার্থবিন্যাস ইত্যাদির সঙ্গে কিন্তু খুব ভীষণ ভাবে এই 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 ট্রাজেক্টরিটার একটা যোগসাজশ রয়েছে। এবং দেরিদা যেটা করছেন সেটা হচ্ছে সসিওরের যে তৃতীয় সূত্র, যেটা আমি গতদিন বলেছিলাম, ইন ল্যাঙ্গুয়েজ দেয়ার আর ওনলি ডিফারেন্স উইদাউট এনি পজিটিভ টার্মস, যে একটা ভাষাকে বুঝতে গেলে আমরা ডিফারেন্সিয়ালস এর মধ্যে দিয়ে বুঝি, মানে ডিফারেন্স এর মধ্যে দিয়ে বলি। এই শব্দটা দেরিদা নিজে আবিষ্কার করছেন এবং এটা ফরাসি ভাষায় ছিল না, যে ডিফারেন্স ডিফারেন্স এই কথাটার মানে হচ্ছে যে একই সঙ্গে ডিফারেন্স এবং ডিফারেন্স এই দুটো শব্দ মধ্যে একটা সমন্বয় তৈরি করে উনি এই এই শব্দটা বানালেন, যে যখন অর্থকে আমরা শব্দের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করি তখন যেটা হয় সেটা হচ্ছে ওই যে দেয়ার ইজ ইন ল্যাঙ্গুয়েজ দেয়ার আর অনলি ডিফারেন্স, শুধুমাত্র ওই পার্থক্য ওই তফাতের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি, ওই ডিফারেন্স এর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি, যে সাদাকে আমরা বুঝি সেটা আসলে কালো নয়, নেতির মধ্যে দিয়ে যা নয় তার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। গ্লাসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব যে এটা বাটি নয়, এটা জলের জগ নয়, এটা বোতল নয়, এই যে এইভাবে নয় 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 করে আমরা এই নেতিকরণের মধ্যে দিয়ে, নেগেটিভ ক্যান্সেলেশন যাকে বলছি, নেতিকরণের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি কিন্তু কখনোই বুঝতে পারি না, উইদাউট এনি পজিটিভ টার্ম কখনোই সেই অর্থে ছুতে পারি না, অর্থটাকে আমরা কখনো ছুতে পারি না, এটার মধ্যে এক ধরনের ইম্পসিবিলিটি রয়েছে, এই যে ছুতে না পারা, এই এটার মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে। এবং এটা বাংলায় খুব সুন্দর বাংলা আছে, এটাকে বলে আততি, এই আকাঙ্ক্ষার আততি, এটার একটা আকাঙ্ক্ষার একটা লিমিটেশন আছে, তার মানে হচ্ছে এই অর্থটায় কখনো আমরা পৌঁছাতে পারবো না। এর ফলে যেটা হচ্ছে সেইটাই হচ্ছে আজকে আমাদের টেক্সট, আমাদের টেক্সটটা যেটা ফরাসি ভাষায় যাকে বলছে লাস্ট্রুকসু লি সিনে এলে জু দা লে দিস ক দিস সেসং ইউম্যানে। এই কথাটার মানে হচ্ছে এখানে যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, দ্য স্ট্রাকচারটা সবাই বুঝে, লাস্ট্রুকসু এটা বোঝা গেল, লিসিনে দ্য সাইন্স এলা জু দ এলা জু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্য প্লে এই জু কথাটা লা জু এই কথাটার মানে হচ্ছে এটা ফরাসি ভাষায় অনেকগুলো ভাবনা অনেকগুলো দোতনা নিয়ে আসে। এখানে আমরা সাধারণত প্লে হিসাবে দেখি কিন্তু ফরাসি ভাষায় এটার অনেকগুলো অর্থের একটা হচ্ছে গেম, আরেকটা হচ্ছে ফ্রি প্লে, সুতরাং শুধুমাত্র যে, এবং আরেকটা হচ্ছে স্টেক স্টেকিং, আরেকটা হচ্ছে ইন্টার প্লে। সুতরাং এখানে অনেকগুলো কথা আছে, শুধু এই প্লে কথাটার মধ্যে, খেলা কথাটার মধ্যেই অনেকগুলো খেলা আছে, এটাই হচ্ছে মানে বাচ্চার্থ, এটাই হচ্ছে তার 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 মজা, এই এই মজাটা ওই শব্দটার মধ্যে আছে, যেটা দেরিদা ধরছেন বা দেরিদা শব্দটাকে বোঝাচ্ছেন। এবং যখনই আমরা অনুবাদ করছি তখন কিন্তু সেই মজাটা থেমে যাচ্ছে একটা জায়গায়, এইটা একটা অনুবাদের বড় গল্পি। এবং দেরিদার অনুবাদের একটা অন্যতম সমস্যা হচ্ছে যে ওই শব্দটার মধ্যে যে খেলাটা থাকে, দেরিদা যেভাবে শব্দের বিন্যাস করেন সেই বিন্যাসের মধ্যে যে খেলাটা উনি ঢুকিয়ে দেন, যে দোতনাগুলি থাকে, সেই দোতনাগুলি অনেক সময় চাপা পড়ে যায়। যখন আমরা মার্জিনস অফ ফিলোসফি পড়ি বা স্পেক্টার্স অফ মার্কস পড়ি তখন দেখা যাবে যে ওই অনুবাদের মধ্যে কিন্তু সমস্যা থেকে যাচ্ছে। অনুবাদ এমন একটা জিনিস যে এটা একটা ভায়োলেন্স তৈরি করে, ওই যে খেলাটা সেই খেলাটাকে ভঙ্গ করে দেয়। যেমন কিনা আমরা এই টেক্সটার মধ্যে একদম গোড়ার কথা, আমরা যদি পুরোটা মানে তো আর ফরাসিতে পড়তে পারবো না, কিন্তু একদম টাইটেলটা দিয়ে যদি শুরু করি তাহলে দেখা যাবে টাইটেলটার মধ্যে যে দোতনাগুলি আছে, এই অর্থান্তর যে যেটা রয়েছে, এই অর্থান্তরীর খেলা যেটা রয়েছে সেটা কিন্তু কোথাও যেন এখানে মানে আহত হচ্ছে,
কোথাও যেন সেটা সেই খেলাটা থেমে যাচ্ছে, যখন ওই লাজুং এই শব্দটা যখন দেরিতে ব্যবহার করছে, লাস্ট টু লিসিনে দ্য সাইন্স পর্যন্ত ঠিক আছে, অ্যান্ড এ লাজু লাজু দ্য গেম দ্য প্লে দ্য ইন্টার প্লে দ্য 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 প্লে, এই যে শব্দগুলো একই সাথে আছে, যখন আমরা ওই যে ত্রাহ ত্রাহ এই শব্দটা ওই যে এখানে যখন দেরিতে ব্যবহার করবে মানে কথাটা হচ্ছে ওখানে ট্রেস শব্দটা ব্যবহার করছেন, এবং গায়ত্রী চক্রবর্তী স্পিভাক যখন অনুবাদ করছেন গ্রামাটোলজি, তখন কিন্তু দেরিদা ওই যে ফরাসি শব্দটা ব্যবহার করছেন, ফরাসি শব্দ হচ্ছে ত্রা, এই এটা মানেই হচ্ছে ট্রেস, এই শব্দটাই উনি ব্যবহার করছেন, মানে দেখতে একরকম কিন্তু উচ্চারণটা অন্যরকম, সেখানে কিন্তু পরিবর্তন উনি করছেন না, এখানে অন্য শব্দ নিয়ে আসছেন বিভাগ ওই ট্রান্সলেশনের মধ্যে, কিন্তু এই এই ওই ওই ফরাসি শব্দটাই ধরে রাখছেন। সুতরাং এইখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য প্লে, এই পুরো টেক্সটটা জুড়ে আমাদের যেটা আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে ওই লাজুং দ্য প্লে, কিভাবে শব্দ এবং অর্থের মধ্যে যে সমন্বয়টা তৈরি হচ্ছে, এই যে বাচ্চার্থের যে বিন্যাসটা তৈরি হচ্ছে বা সমবায়টা তৈরি হচ্ছে, তার মাঝখানে হচ্ছে চলে আসছে খেলার ভাবনা, প্লে এর ভাবনা, এই যে ক্রীড়া, এখানে তো খেলা না, এখানে হচ্ছে ক্রীড়া, এই যে অর্থের মধ্যে শব্দ অর্থের মাঝখানে একটা একটা ক্রীড়া কাজ করছে, যে আমি কখনোই ছুতে পারছি না, তাই জন্য উইদাউট এনি পজিটিভ টার্মস কখনোই ওই 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 শব্দটাকে গিয়ে ধরতে পারছি না, এই যে এখানে ধরা ধারণ করা, জার্মান শব্দ যাকে বলছে বিগ গ্রিফ, গ্রিপিং বিগ গ্রিফে, কিছু ধরা নিজের গ্রাস বা গ্রিপের মধ্যে, হাতের মুঠোর মধ্যে যে ধরা, শব্দটাকে খাপাট করে যে ধরা, সেই ধরাটা কখনোই পাচ্ছি না, কারণ শব্দের কোনো বস্তুতা নেই, শব্দের মধ্যে কোনো মেটেরিয়ালিটি নেই, যতই আমরা শব্দ দিয়ে মানুষকে বুঝি, জগৎকে বুঝি, বস্তুকে বুঝি, জীবনকে বুঝি, বিড়াল বললে ওই বিড়ালটাকেই বুঝি, যার বিড়ালের একটা মানে তার 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 এসেন্স রয়েছে, তার তার মানে বিড়ালটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু শব্দটার মধ্যে ওই এসেন্সটা নেই, এইটাই হচ্ছে ওই মজা, মানে শব্দের মধ্যে ওই এসেন্সটা কখনোই থাকছে না। সুতরাং শব্দ এবং অর্থের মাঝখানে যে পরিসর সেইটাকে দেবীদা বলছেন যে ডিফারেন্স, মানে একটা বিলম্বন বা ডিলেইং, ডিফারেন্স ডিলেইং, ডেফার করে যাচ্ছে, শব্দ খুঁজতে যাচ্ছ, শুধু প্রতিশব্দ খুঁজে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছ তুমি ডিকশনারির মধ্যে, তুমি যখন হর্স শব্দটা খুঁজছো, তুমি দেখছো যে এক চতুষ্পে একটা জন্তুর কথা লিখছে, এই লিখছে, তার তার বিভিন্ন বর্ণনা তুমি পাচ্ছ, একটা ডেসক্রিপশন পাচ্ছ, কিন্তু হর্স শব্দটার যে বলতে কি বোঝায় সেটা শুধুমাত্র প্রতিশব্দের মধ্যে দিয়ে তুমি বোঝার চেষ্টা, কিন্তু আদৌতে ওই শব্দটার মধ্যে পৌঁছাতে পারছো না। এই 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 ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু রয়েছে হচ্ছে আমাদের ফরাসি বা ইংরেজি বা পাশ্চাত্য যে ভাষাতত্ত্ব তার মধ্যে রয়েছে, যে ডেফারেন্স মানে ডেফারাল, এটাকে বলছেন দেরিদা, ডেফারাল মানে কন্টিনিউয়াস ডেফারাল, তুমি এগিয়েই চলেছো, এগিয়ে চলেছো কিন্তু ছুতে পারছো না। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে ডিফারেন্স, যে তুমি এটার থেকে এটাকে আলাদা করছো, আলাদা করছো, আলাদা করছো, এই এই একটাকে বোঝার জন্য অন্যটার অনুসঙ্গে অন্যটার প্রেক্ষিতে তুমি বোঝার চেষ্টা করছো, সুতরাং একই সঙ্গে তুমি আলাদা করে তফাত করে করে শব্দের অর্থ খুঁজছো, আবার এই তফাত করতে করতে তুমি যখন প্রতিশব্দগুলো বারবার আসছে, তখন তুমি অর্থের দিকে যতই এগিয়ে যাচ্ছ ততই তোমার বিলম্বন হচ্ছে, কারণ তুমি কখনোই পৌঁছাতে পারছো না উইদাউট এনি পজিটিভ টার্মস, এটাই হচ্ছে একটা ইম্পসিবল পসিবিলিটি, দেরিদা এটাকেই একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করবেন। এই যে প্লে, এইটাই হচ্ছে দেরিদার চিন্তার অন্যতম একটা জায়গা। আমি সকালবেলায় ভাবছিলাম যে দেরিদার চিন্তার কাঠামোটা কি, দেরিদা একটু একটু ছোট্ট করে বলি, এবং এটা বলার পর আমরা যেটা করব, আমরা যেহেতু ডিকনস্ট্রাকশন নিয়ে আলোচনা করছি, আমরা আজকে আজকে আমি আলোচনাটা শুরু করব না, আজকে শুরু করবে হচ্ছে সুদীপ্ত, সুদীপ্ত টেক্সটটা নিয়ে বলবে। আমরা মানে প্রতিদিন যেভাবে যে স্ট্রাকচার বা যে কাঠামোর মধ্যে চলি, সেই যে সিস্টেমের মধ্যে চলি, সেই সিস্টেমটাকে আজকে একটু ব্রেক করা হবে। সুতরাং যেহেতু আমাদের আজকের বক্তৃতার বা আলোচনার বিষয় হচ্ছে এই 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 মানে পোস্ট স্ট্রাকচারালিজম বা ডিকনস্ট্রাকশন, বিনির্মাণ বা অবিনির্মাণ যাই বলা হোক না কেন,
দেরিদার ভাবনার যে কাঠামো, সেই কাঠামোটা অনেকটা হচ্ছে এরকম যে দেরিদা একটা স্টেটমেন্ট বা একটা প্রশ্ন ছুড়ে দেন, ছুড়ে দেওয়ার পর উনি যেটা করেন যে যদি বাচ্চা ছেলে বা বাড়িতে বাচ্চা মেয়েকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় তার মধ্যে একটা দেরিদার মধ্যে একটা ওই রকম একটা বাচ্চা ছেলে, একটা নৃত্যপর ছেলে বা মেয়ে কাজ করছে সব সময় ওর চিন্তার মধ্যে, ওর চিন্তার মধ্যে কোথাও যেন একটা মানে নাচ চলছে, চিন্তার নাচ, চিন্তার নৃত্য চলছে। মানে যখন দেরিদা ফরেইনার্স কোয়েশ্চেন লিখছেন তখন উনি, বা অফ হসপিটালিটি লিখছেন, সেখানে উনি ছুড়ে দিচ্ছেন যে কে আগন্তুক, কে ফরেইনার, তাকে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন। এবং উনি বলছেন যে ফরেইনার হচ্ছে, আগন্তুক হলো তিনি যিনি প্রথম প্রশ্ন করেন। এইবার বলার পর উনি কি করছেন, আগন্তুকের প্রশ্ন, ফরেইনার্স কোয়েশ্চেন, কোয়েশ্চেন অফ দ্য ফরেইনার, প্রশ্নের আগন্তুকতা এবং ফরেননেস অফ দ্য কোয়েশ্চেন, এই যে নানান শব্দের ব্যবহার করে ওইখানে একটা কোথাও যেন একটা চিন্তার নৃত্য তৈরি করছেন, যেন ওটা ওই যে বাচ্চা ছেলেটা যেন নেচে নেচে চিন্তা করছে, বা কোনো একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে, মেয়েই বলা যেতে পারে, মেয়ে মেয়ে ধরেই মানে আমাদের ভাবতে হবে, যে যদি বলা যায় যে এই কবিতাটা বল বা এই এই কিছু একটা বলতে বলা যায়, কিছু একটা পারফর্ম করতে বলা হয়, তখন সে দেখা যাবে যে স্থির থাকে না, সে একটা মানে বলতে গিয়ে নানান রকম ভাবে অঙ্গভঙ্গি তার নাচ দেখিয়ে নানান রকম করে স্বতঃস্ফূর্ত ভাবে একদম নির্ভেজাল একটা বিশুদ্ধ স্বতঃস্ফূর্তির মধ্যে দিয়ে সে যখন সে বলে সেটাকে পারফর্ম করে। দেরিদার লেখার মধ্যে হচ্ছে সেই ব্যাপারটা রয়েছে, দেরিদা কোনো কিছু একটা প্রস্তাব যখন দিচ্ছেন একদম সম্পূর্ণ অর্থে রাজনৈতিক প্রস্তাব এবং যৌক্তিক প্রস্তাব, একটা লজিক্যাল রিজনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মাঝখানে কোথাও যেন ওই দেরিদার মধ্যে ওই স্বতঃস্ফূর্তিটা কাজ করে, একটা বাচ্চা মেয়ে যেন ওইখানে একটা একটা নৃত্যপর মানে রমণী, একটা চমৎকার রমণীয়তা তৈরি করছেন শব্দ দিয়ে, নানান রকম ভাবনা দিয়ে একটা খেলা খেলে আবার ঢুকে যাচ্ছেন আবার সেই ইয়েটার মধ্যে, আবার যেন মানে একটা একটা মিউজিক্যাল জাগলারি কিছু একটা চলছে, বা মানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট উনি একটা দেখিয়ে দিলেন যেটা অপ্রত্যাশিত। দেরিদার লেখার মধ্যে হচ্ছে ওই অপ্রত্যাশিত বারে বারে ভিড় করে আসে, এই একটা এক্সেস, একটা সারপ্লাস, আমি এইভাবে চিন্তা করছি, চিন্তা করতে গিয়ে আমি একটা ব্রেক করে দিলাম চিন্তার যে কাঠামো, আমি এইভাবে প্রশ্নের প্রশ্নটা ছুড়ে দিয়ে আমি প্রশ্নের উত্তরটা অপেক্ষা করছি, যে উত্তরটা আমি চাইছি সেই উত্তরটা না দিয়ে ওইখানে একটা খেলা উনি খেললেন। এই যে আল্লাহ রু, এই কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই ওর যে চিন্তা করার যে প্রক্রিয়া, চিন্তা করার যে সাধনী, ওই চিন্তার যে তরিকাগুলো হচ্ছে ওই রকম ক্রমাগত ওই অপ্রত্যাশিতের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া, ওই অসম্ভবের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া, আমাদের 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 আমরা যারা মানে অভ্যস্ত চিন্তা করে করে বেঁচে যাই মানে বাঁচি বা বাঁচতে শিখি, তারা তাদেরকে কি উনি কি করছেন ওই ওই রকম একটা চিন্তার বিন্যাসের মধ্যে ফেলে দিচ্ছেন, যেখানে চিন্তা যেন নাচ করছে, চিন্তা সেখানে আসলে মানে এটাকে বলা যেতে পারে চিন্তার এক অর্থে মানে প্রসবিত হচ্ছে, চিন্তা উনি প্রসব করছেন। যখন দেরিদা শুরুয়াত করছেন তার ভাবনাটার, বা ছুড়ে দিচ্ছেন কোনো একটা কথা, কোনো একটা স্টেটমেন্ট কিছু একটা বলছেন যেটা সম্পূর্ণ অর্থে রাজনৈতিক এবং যৌক্তিক, তারপরেই দেরিদা যেটা করছেন যে সেইখানে একটা চিন্তা প্রসবিত হচ্ছে একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে, এটাকে ওই ওই রকম চিন্তার নৃত্য পরায়ণতা মনে করা যায়, একটা নৃত্যশীলতা, মানে চিন্তাটাকে নিয়ে নানান রকম কাজ করছে, এবং সেখানে ভাষা খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি যেটা বললাম যে এই যে এই যে ফরেইননেস এবং এই কোয়েশ্চেনিং, এই দুটো শব্দকে উনি নিয়ে নানান রকম ভাবে খেললেন। যদি কারো জেলিদার টেক্সট তোমরা পড়ো বা পরবর্তীকালে এই এই টেক্সটটা ছাড়া অন্য কোনো টেক্সট যদি পড়ো, এই টেক্সটার মধ্যে কোনো কোনো জায়গায় রয়েছে যখন উনি সেন্টার এবং নন সেন্টার নিয়ে উনি বলার চেষ্টা করবেন, দেখবেন দেখা যাবে যে সেন্টার নিয়ে কোনো কথা বলার পর উনি যখন সেই সেন্টার নিয়ে কথাটাকে আবার নিজে প্রশ্ন করছেন বা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন বা ভাঙছেন, তখন কিন্তু ওই শব্দের জাগলারিটা উনি দেখাচ্ছেন। এটা কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত ভাবে দেরিদার মধ্যে আসছে, এটা 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 খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। দেরিদার চিন্তা করার যে কাঠামো সেটাকে আমরা বুঝতে হবে, মানে এই কাঠামোটা সবসময় যে একদম সমান্তরাল মানে সমরূপ তা নয়, এইখানে কিন্তু এই বারে বারে ওই অপ্রত্যাশিতের ঝাঁকুনিটা লক্ষ্য করা যায়, কোথাও যেন একটা অসম্ভবের মধ্যে আমাদেরকে ঠেলে দেন। তাই জন্য দেরিদার টেক্সট খুব মানে পড়া খুব কঠিন, পাঠ কঠিন, কারণ দেরিদা আসলে ভাষার ব্যবহার না করে ভাষার দুর্ব্যবহার করে।
ভাষাটাকে দুর্ব্যবহার করেন, যেটা যে ভাষা পড়ে বা যা যে ভাষা শিখে যে ভাষা বুঝে আমরা অভ্যস্ত, সেই ভাষার বিন্যাসটাকে উনি ভেঙে দেন এবং এমন ভাবে এমন ওলট পালট করে উনি সাজান, এবং তার সাথে চিন্তা খুব গুরুত্বপূর্ণ হয়ে যুক্ত হয়। তাই জন্য এখানে যে একটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই যে সিগনিফায়ার এবং সিগনিফাইডের মধ্যে সম্পর্কের নিয়ে কথা বলতে গিয়ে উনি যেটা বলছেন, যে ওই 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 যে স্ট্রাকচারালিজমের যে অভিঘাত, তার যে ব্যাকরণ, এটাকে যদি প্রশ্ন করতে হয়, যদি ভাবতে হয়, তাহলে সিগনিফায়ারকে ছেড়ে দিতে হবে চিন্তার কাছে, থট। এই কথাটা উনি বলছেন যে সিগনিফায়ার, ওই সিগনিফাইডটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড, একটা ডিটারমিনেট সিগনিফাইড, সেটা আর থাকবে না, ওখানে চিন্তার কাছে তাকে সমর্পণ করতে হবে, ছেড়ে দিতে হবে। ওই যে চিন্তা করার যে প্রক্রিয়া, যেখানে ওই যে নৃত্যপর রমণীর মাধ্যমে তুলনা করা যায়, মানে এটা একটা সহজ তুলনার কথা বলছি, কিন্তু এটা অনেক জটিল হবে, কারণ এটা এই স্বতঃস্ফূর্তিতে একটা সহজাত ব্যাপার দেবিদার কাছে। দেবিদার ওই জিনিসটাকে করছেন, ওই কাঠামটাকে ধরার জন্য বা ব্রেক করার জন্য মাঝখানে একটা খেলা খেলে দিচ্ছেন, এবং তারপরে আবার 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 ফিরে আসছেন তার 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 রাজনৈতিক প্রস্তাবে, বা তার ভাষাতাত্ত্বিক বা তার যে নিজস্ব প্রস্তাব, সেটাই ফিরে ফিরে আসছেন। এই যে এই খেলাটা তার মধ্যে চলছে, এই যে ফিরে ফিরে আসার যে কথাটা বললাম, এটা দেরিদার লেখার কন্টেক্সটে খুবই গুরুত্বপূর্ণ। দেরিদার যে স্পেক্টার্স অফ মার্কস, সেখানে এই যে তার তার দর্শনটাই হচ্ছে যে ফিরে আসার, ফিরে ফিরে আসার দর্শন। একদিকে হচ্ছে এগিয়ে যাওয়া অপ্রত্যাশিতের টানে, কোনো কিছুর খোঁজ করা, আবার আরেক দিকে হচ্ছে ফিরে আসা, বারে বারে ফিরে আসা। দেরিদার দুটো শব্দ দিয়ে এটা ধরার চেষ্টা করছেন, মানে দেরিদারকে বুঝতে গেলে তার দর্শনটাকে মানে নানান রকম ভাবে দেখে বুঝতে হবে, মানে এটাকে একটা আমব্রেলা হিসাবে ধরতে হবে, তাহলে বোঝা যাবে কিছুটা। নইলে শুধুমাত্র খামচা খামচা করে কোনো একটা টেক্সটের কিছু একটা অংশ পড়লাম, তাহলে দেরিদার দর্শনটাকে মানে বোঝা যাবে না, ওলট পালট মনে হবে, আরো কিছুই কিছুই বোঝা যাবে না। অবশ্যই না বোঝারই কথা, কারণ এটা বোঝা নিয়ে ব্যাপার নয়, মানে এখানে ওই ইনকমপ্রিহেন্সিবিলিটি ইনগ্রেইনড, আমি যেটা কতদিন আলোচনা করছিলাম, ফ্রয়েড যখন তার মানে মানুষের মন নিয়ে যখন তার একটা গ্রামার, তার একটা ব্যাকরণ, তার একটা টোপোগ্রাফি তৈরি করার চেষ্টা করলেন বা ভাবলেন, তখন উনি ওই ওই ইনকমপ্রিহেন্সিবিলিটিটা, ওই আনসার্টিনিটিটাকে, অনিশ্চিতিটাকে ধরে নিয়ে উনি ভাবছেন, ওইটা তার চিন্তার মধ্যে একটা ওই ওই অনিশ্চিতি ওইটা রয়েই যাচ্ছে, ওই অবুজ পানা, অবুজ পানা সেটা কিন্তু রয়েই যাচ্ছে। সুতরাং জেরিদার ভাবনাটা কিন্তু ওইভাবেই, যে একই সঙ্গে অপ্রত্যাশিতের পথে ছুটে যাওয়া, যেটা কখনোই আসছে না, যেটাকে ফরাসি ভাষায় বলে অ্যারিভঁ, এই অ্যারাইভাল থেকে, হুইচ ইজ পারপেচুয়ালি অ্যারাইভিং, সামথিং হুইচ ইজ পারপেচুয়ালি অ্যারাইভিং, যেটা থেকে দেরিদা মেশিয়ানিসিটির বা মেশিয়ানিকের ভাবনা দিচ্ছেন, যে কোনো একটা সময়ে যখন বিপ্লব স্ফুরিত হবে, তখন হচ্ছে ওই মেশিয়ানিক টাইম, মেশিয়ানিসিটির উদ্ভব হবে, বা কেউ একটা মেশিয়া মেশাইয়া হিসাবে আসবে, কিন্তু সে কখনোই এসে পৌঁছায় না। এটাই হচ্ছে মজা, কখনোই বিপ্লবটা সম্ভাবিত হচ্ছে না, যেন আসছে কি আসছে, এই যে এই ভাবনাটা হচ্ছে অ্যারিভঁ। আর তারই সাথে একই সাথে ওই যে ইয়ের কথা বললাম, ধাতুরূপ, ওইখান থেকেই আসছে শব্দটা রেভেনঁ। রেভেনঁ কথার মানে হচ্ছে যে ফিরে ফিরে আসে, ওইটাই হচ্ছে স্পেক্টার, ভূত যেমন বারে বারে ফিরে ফিরে আসে, যে অতীত হয়ে গেছে তার, সে সে ফিরে আসে স্মৃতিতে এবং আমার মানে শরীরে ফিরে আসা, মানে অশরীরী কিভাবে শরীর ধারণ করে, এটা হচ্ছে দেবিদার তত্ত্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক, এই অশরীরীর শরীর ধারণ, সেই হচ্ছে স্পেক্টার, রেভেনঁ, ফিরে ফিরে বার ফিরে ফিরে আসে, বারে বারে পুনর্প্রত্যাবর্তন এবং ঝাঁকি দিয়ে দিয়ে চলে যায়, এবং এইটা হচ্ছে একটা রাজনৈতিক যে মানে সমতা, সেখানে কোথাও যেন এই যে ক্ষমতার যে একটা স্ট্রাকচার একটা নিরবিচ্ছিন্ন ভাবে রয়ে যায়, এবং আমাদেরকে মানে নিরন্তর নিষ্পেষিত করে, আমরা অপ্রেসড সাপ্রেসড হয়ে থাকি এই ক্ষমতার দলনের মধ্যে পড়ে, সেইখানে ওই যে স্মৃতি, ওই ওই যে অশরীরী ফিরে এসে ঝাঁকুনি দিয়ে যায়। তাই জন্য ওই 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 এক্সোরসিজম, এক্সোরসিস্ট, সেই তাদের ওঝার ওঝার প্রয়োজন হয় বারে বারেই, এবং ক্যাপিটালিজম হচ্ছে ওই 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 ব্যাপার, ওই ব্যাপার বারে বারেই ফিরে ফিরে এসে আমাদেরকে মানে ওর থেকে বিচ্যুতির জন্য প্রয়োজন হচ্ছে ওই অ্যান্টি একটা ক্যাপিটাল চিন্তা। যাই হোক, সেটা একটা আলাদা ব্যাপার। সুতরাং আমরা দেরিদার এই চিন্তার কাঠামোটাকে ধরে নিয়ে বা মেনে নিয়ে আমাদের এগোতে হবে, এবং এটা খুবই একটা জটিল টেক্সট, কারণ দেরিদার চিন্তা করার
প্রক্রিয়াটাই হচ্ছে এই রকম, যেখানে উনি আমরা সহজাত বা সহজে বা অভ্যস্ত যে চিন্তায়, মানে যে চিন্তা ভাবনা বা যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলে অভ্যস্ত, যেখানে আমাদের স্বস্তি, যেখানে আমাদের নিরাপত্তা, সেটাকেই উনি প্রশ্ন করছেন এবং একদম ভেঙে চুরে তছনছ করে দিচ্ছেন। এবং সেই জন্য ভাষা খুব গুরুত্বপূর্ণ এখানে। কিন্তু এই স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে যখন আমরা চর্চা করব, তখন তাদের চিন্তার মূল প্রকরণ কিন্তু ভাষা, এটা মাথায় রাখতে হবে। এরা কিন্তু দর্শন করছেন ভাষার মধ্যে, ভাষা দর্শনের মধ্যে দিয়ে। তাই জন্য ভাষা একটা রাজনৈতিক মানে প্রকরণ হয়ে উঠছে। তাই জন্য দেখা যাবে যে এই এখানে উনি ভাষাটাকে কিভাবে ব্যবহার করছেন, ভাষার যেটা আমি বললাম দুর্ব্যবহার করছেন, এটা আমার কথা না, এটা স্পিভাকের কথা, যে ভাষার দুর্ব্যবহার করছেন উনি। তাই জন্য এর ভাষা বোঝা কিন্তু একটু কঠিন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইংরেজি অনুবাদে কিন্তু এই ভাষাটাকে এমন ভাবে মাপঝোক, এমন ভাবে এমন এমন ভাবে অনুদিত হচ্ছে, দেখা যাচ্ছে বেশিরভাগ সময় যে ওই যে প্লে, ওই যে ইন্টারনাল যে প্লে, যে খেলাটা, যে মজাটা, সেই ক্রিয়াটা কিন্তু অনেক সময় হারিয়ে যাচ্ছে। এটা আমরা নানান উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যেমন ওই যে দেরিদার, আমি বললাম দ্য মার্জিনস অফ ফিলোসফি, যে বইটা, সেটা দেরিদা কিন্তু তার যে ফরাসি যে টাইটেল, শিরোনাম ছিল হচ্ছে মা হ দি লা ফিলোসফি। এই যে ছিল, এই যে মা হ, এই যে মার্জিং বা মার্জেস, এই যে এখানে তারপরে একটা কমা দিয়ে ডি লা ফিলোসফি এই উনি দিচ্ছেন, কিন্তু ওই যে কমাটা তার যে ইঙ্গিত, অনেকগুলো ইঙ্গিত, যে মার্জিং আবার একই সঙ্গে মার্জিনাল, এই যে ভাবনাটা একত্রিত হয়ে যাচ্ছে, ইউনিফাইড হয়ে যাচ্ছে যখন ট্রান্সলেশন হচ্ছে দ্য মার্জিনস অফ ফিলোসফি, শুধুমাত্র মার্জিনটাই রয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে মার্জিং, MERGING, এই ব্যাপারটা সেখানে হাওয়া হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটার যে অনুরণন, তার যে ব্যঞ্জনা, সেটা সেটা ধরা যাচ্ছে না প্রাথমিক ভাবে। এটা কিন্তু দেরিদার লেখার যে অন্যতম বৈশিষ্ট্য, সেটা অনুবাদে অনেক সময় হারিয়ে যায়, যেটা কিনা আমরা এই যে স্ট্রাকচার, সাইন অ্যান্ড প্লে, এটার মধ্যে আমরা যেটা দেখলাম যে প্লে কথাটা এখানে যিনি দেরিদা যেটা ব্যবহার করছেন, দিলাজুং, এই শব্দটা কিন্তু মধ্যে দিয়ে অনেকগুলো ভাবনা রয়ে গেছে। মানে এখানে গেম, প্লে আর গেম একরকম নয়, বা এটার মধ্যে ইন্টার প্লের যে ব্যাপার রয়েছে, এটার মধ্যে স্টেকিং এর ব্যাপার রয়েছে, এটার মধ্যে আবার প্লে বা ফ্রি প্লের ব্যাপার রয়েছে, ফ্রি প্লে, সেই 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 যে ব্যাপারটা কিন্তু ওই 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 এই ধরনের অনুবাদে অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার পুরো লেখাটা যখন অনুবাদে আমরা যখন পড়ছি, তখন বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওই 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 যে ফরাসি ভাবনার মধ্যে দেরিদা যেটা করছেন, যে খেলাটা খেলছেন, কারণ এটা ভাষা নিয়েই আসলে দর্শন, মানে ভাষাই হচ্ছে আসল ব্যাপার, মূল ব্যাপার, ভাষাটাই হচ্ছে রাজনীতি, ভাষাটাই হচ্ছে বিপ্লবের জায়গা, সেইখানে কিন্তু অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এই এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি যে আজকে প্রথমে যে শুরুয়াতটা করলাম, সেখানে আমরা যেটা জিনিস ধরলাম, একটা হচ্ছে যে সোশ্যুরের যে প্রস্তাব, সেইখানে ওই আর্বিট্রারিনেস, সেটাকে ধরে দেরিদায় করছেন, এবং সেখান থেকে দেরিদার ওই যে ইন ল্যাঙ্গুয়েজ দেয়ার আর ওনলি ডিফারেন্স, দেয়ার ওনলি ডিফারেন্স উইদাউট এনি পজিটিভ টার্মস, ওই উইদাউট এনি পজিটিভ টার্মস আর হচ্ছে ডিফারেন্সেস, সেইখান থেকে উনি ধরছেন ডিফারেন্স, ডিফারেন্স এই ভাবনাটাকে, যেখানে ওই ডিফারেন্স এবং ডিফারেন্স এই দুটো দিক বা দুটো ক্যাটাগরিকে একই সাথে সমন্বিত করছেন ওই ডিফারেন্স এর ভাবনায়, একই দিকে অর্থের দিকে এগোনো এবং সেখানে বিলম্বায়ন এবং অর্থকে ছুঁতে না পাওয়া, এই এই ব্যাপারটা তিনি লক্ষ্য করছেন। এবং আরেকটা জিনিস যেটা করছেন, সেটা যেটা বললাম ট্রেস, যে যখনই একটা শব্দকে আমরা ধরার চেষ্টা করছি, সেই শব্দের পেছনে কিন্তু অসংখ্য শব্দের ছায়া এবং প্রচ্ছায়া রয়ে যাচ্ছে। এইটা হচ্ছে দেরিদার দর্শনের অন্যতম একটা দিক। যখনই আমরা বলছি ম্যান বা উওম্যান, তখনই কিন্তু ওই মানে যদি বলি ম্যান, তাহলে কিন্তু উম্যানের আরো 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 আনুষঙ্গিক যে প্রচ্ছায়া গুলো, সেটা কিন্তু ওই শব্দটার মধ্যে রয়ে যাচ্ছে। সুতরাং এইখান থেকে দেরিদা কিন্তু ওই মেটাফিজিক্স অফ প্রেজেন্স এই এই ভাবনাটার মধ্যে আসছেন। মেটাফিজিক দি লা প্রেজেন্স, এই যে ওই প্রেজেন্স এর ভাবনাটাকে উনি বোঝার চেষ্টা করছেন, যে আসলে সেটাকে কিন্তু একটা অ্যাবসেন্স প্রেজেন্স এর মধ্যে, কারণ শব্দটা আসলে তো নেই, মানে যে শব্দটা আমরা উচ্চারণ করছি এবং ধরে নিচ্ছি স্বতঃস্ফূর্ত হিসাবে, মানে স্বতঃস্ফূর্ত, সেটা একটা প্রকট শব্দ হিসাবে আমরা ধরে নিচ্ছি, আমাদের সামনে প্রকট, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এইরকম খাড়া হয়ে আছে, সেই শব্দটাকে দেখতে পাওয়া যাচ্ছে,
আসলে সেই শব্দটা আসলে দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা আসলে নেই। কারণ ওইখানে শব্দের পেছনে অসংখ্য ট্রেস, লেশ এবং অবশেষ রয়ে যাচ্ছে। এই ভাবনাটাকে ধরে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার যে মুখ, সেটার কিন্তু এক হচ্ছে ওই সেন্ট্রালিটির ভাবনাটাকে কিভাবে দেবিদা খণ্ডন করছেন, এবং সেখানে ব্রিকোলাজের ভাবনাটা আমার আশা করি সুদীপ্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, এবং সেখানে সাপ্লিমেন্টের ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ, যে একটা শব্দ বা একটা ভাবনা বা একটা চিন্তাকে যখন আমরা পেশ করছি, তখন সেই চিন্তাটাকে যেহেতু তার মধ্যে ওই প্রেসের ভাবনাটা আছে, কিছু যেন দিয়ে তাকে একটা সাপ্লিমেন্ট, মানে তার একটা, যেমন ফুড সাপ্লিমেন্ট, আমরা যখন শরীরটা একটু নুবজ মনে হয়, মানে অকেজো হয়ে গেছে মনে হয়, তখন আমরা কি খাই, তখন আমরা একটু সাপ্লিমেন্ট খাই, যেমন একটা কিছু সেটা বলবর্ধক, আমার শরীরটাকে সাপ্লাই করবে কিছু, যেটা আমার শরীরটা আবার পুষ্ট হবে। ওই সাপ্লিমেন্টের ভাবনাটা, সাপ্লিম এই 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 ভাবনাটাকে দেরিদা নিয়ে আসছেন, যে সাপ্লিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে শব্দের যে গ্রথনা বা অর্থের যে গ্রথনা বা চিন্তার যে গ্রথনা, সেটাকে পরিপুষ্ট করে। আবার একই সঙ্গে দেরিদা সাপ্লিমেন্টের আরেকটা শব্দ ওইটার মধ্যে নিহিত, সাপ্লান্ট, সাপ্লাইং অ্যান্ড সাপ্লান্টিং। এই সাপ্লান্টিং মানে হচ্ছে সরিয়ে দেওয়া, কাউকে বিনাশ করা, বিচ্যুত করা, এক ধরনের ডিসরাপশন, এক ধরনের রাপচার। ওই যে প্রথম তিন চারটে লাইনের মধ্যে উনি রাপচার শব্দটা ব্যবহার করছেন, রিডাবলিং এর কথা বলছেন, এই যে রাপচারটা ওই সাপ্লিমেন্টেশনের মধ্যে রয়েছে, যে যখনই আমরা কিছু বাইরে থেকে আমরা ইনপুট করছি আমাদের দেহের মধ্যে, শরীরের মধ্যে, আমাদের ভাবনার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে যেটা আসছে, সেটা যেমন চিন্তাকে কিছু একটা সাপ্লাই করে পরিপুষ্ট করছে, আবার একই সঙ্গে কোথাও যেন নড়িয়ে দিচ্ছে, মানে সরিয়ে দিচ্ছে তার সেই অনরতাকে, ভেঙে দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু দেরিদার চিন্তার মধ্যে, দেরিদার লেখার মধ্যে আছে, এবং এইটাই দেরিদা করছেন, কোথাও যেন একটা আত্মপ্রশ্রয় লেখার মধ্যে, আবার আত্মখণ্ডন, এক ধরনের নিগেশন রয়েছে, আবার একই সঙ্গে অ্যাফার্মেশন রয়েছে। এই চলনের মধ্যে দিয়ে দেরিদার চিন্তাকে আমরা ধরার চেষ্টা করব, এবং বিনির্মাণ বা অবিনির্মাণ হচ্ছে সেই সেই খেলাটা, আত্মপ্রশ্রয় এবং আত্মখণ্ডনের খেলা, এই দুটো জিনিস একসাথে চলছে। তাই জন্য এই 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 ভাবনাটাকে বোঝা খুব কঠিন, মানে একই সঙ্গে মানে এদিকে যাচ্ছে, একই সঙ্গে ওদিকে যাচ্ছে। এই জন্য এই ভাবনাটার মধ্যে কোথাও যেন একটা অসম্ভাব্যতা, কোথাও একটা ইম্পসিবল পসিবিলিটি রয়েছে। এই রাজনৈতিকতার প্রেক্ষিতে আমরা দেরিদাকে পড়ব। এবার সুদীপ্ত যদি কিছু বলে, তারপরে নয় আমরা আলোচনায় আবার ফিরে আসবো। আর আজকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আর আমরা চেষ্টা করব আমাদের এই আলোচনা আলোচনাগুলোর হওয়ার শেষে, হওয়ার পরে আমরা যেটা ভেবেছি, যে কোনো একটা সময় যদি এই কোভিড পরিস্থিতিটা একটু কেটে টেটে যায়, তাহলে আমরা হয়তো মানে এই আলোচনা চক্রটা শেষ হয়ে যাওয়ার পরে কোনো একটা সপ্তাহে আমরা সামনাসামনি একটু বসতেও পারি কোনো একটা জায়গায়, কোনো একটা হল ঘর বা কিছু একটা করে। কারণ আমরা তো ওই অক্সিজেন সিলিন্ডার তো আমরা দিয়েছি, তারপরে আমাদের একটা যেটা আছে ওই অ্যাসাইনমেন্ট নিয়ে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে, যারা অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবে, তাদেরকে আমরা ওই থিওরির বই বইপত্র গুলো দেবো, সেই দিন আমরা একটা করতে পারি, যে কিছু প্রশ্ন বা কোনো একটা ভাবনা ইত্যাদি নিয়ে জড়ো করা যে চিন্তা, সেগুলো নিয়ে আমরা একটা ডিসকাশন বা একটা আলোচনা করতে পারি, যদি মানে উৎসাহী ছাত্রছাত্রী পাওয়া যায় বা তারা যদি উৎসাহিত হয়, এইটা আমরা ভেবে রেখেছি। সুতরাং সবাই যায়, যে যা প্রশ্ন আছে যদি পরবর্তী সময়ে ওঠে, যেমন আলথুজার নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোকে অ্যাড্রেস করা যাচ্ছে না বা হয়নি, সেটাকে কিন্তু আমরা ওই সময় ওই দিন আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি। সুতরাং দেরিদা নিয়ে আলোচনাটা তোমরা আগে শোনো, পড়া চর্চা করো, কারণ এটা তো সেই মুহূর্তেই যে প্রশ্নগুলো আসবে এরকম তো মনে হয় না, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, পড়তে পড়তে নানান ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমরা তাই চিন্তা করেছি, এটা একটা চিন্তারই ব্যাপার, মানে ব্যাপারটা শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল ব্যাপার যে এরকম হবে এই হবে সেরকম ব্যাপার না, আমরা একটা এই আলোচনা চক্রটার কাজই হচ্ছে ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধব বা যারা যা সহ শিক্ষার্থী বা সহপাঠী, তাদের মধ্যে ওই চিন্তার ইয়েগুলোকে, চিন্তার তাড়নাটা তৈরি করা, এটাই হচ্ছে আমাদের কাজ, এইটাই আমরা করার চেষ্টা করছি। সুতরাং যে যে প্রশ্ন আসবে সেটা আমরা হয়তো আমরা আরেকদিন বসে, সামনাসামনি বসে আলোচনা করতে পারি, কারণ সামনাসামনি একটা অন্যরকম ব্যাপার আছে। সুতরাং এই এগুলো আমরা মাথায় ভেবে রেখেছি, এবার তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমরা এটা করতেই পারি। সুদীপ্ত, তোমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ একদম শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথমে আমি একটু ধন্যবাদ জানাই এই অনলাইন লেকচার সিরিজের যারা অর্গানাইজার, যারা আমাকে বলেছেন এখানে বলার জন্য, বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। স্পেশালি ধন্যবাদ জানাই অনির্বাণ দাকে, প্রফেসর অনির্বাণ ভট্টাচার্য। তিনি অলরেডি খানিকটা মানে আমাদের যে আলোচনা, সেই আলোচনা অনেকটাই কনটেক্সট তৈরি করে দিয়েছে। তার আলোচনার সূত্র ধরেই আমি একটা কথা বলে নিই, সেটা যে উনি যেটা বললেন যে এইটা প্রচন্ড কঠিন টেক্সট। আচ্ছা আমি ক্যামেরাটা অফ করছি, ডিস্ট্রাকশন হচ্ছে একটু। তিনি যেটা বললেন যে এইটা একটা প্রচন্ড কঠিন টেক্সট, এবং তিনি যেটা বললেন যে ট্রান্সলেশনের মধ্যে দিয়ে অনেকটা, অনেক সময় যেটা হয় যে অরিজিনাল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে 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 খেলাটা ছিল, যে মজাটা ছিল, সেটা ট্রান্সলেশনে কোথাও গিয়ে হারিয়ে যায়। দুটো ব্যাপার আমার মনে হয়, একটা হচ্ছে যে এটা একদম খুব গুরুত্বপূর্ণ কথা, এর মধ্যে হয়তো একটা কশন রয়েছে, কোথাও একটা কশন, বাট এট দ্য সেম টাইম একটা অ্যাসিওরেন্স রয়েছে। এটা একই সঙ্গে কশন এবং অ্যাসিওরেন্স, যে এটা সব থেকে বড় কথা যে কোনো কিছুই মানে কোনো ডিসকোর্সই কিন্তু পুরোপুরিভাবে কখনো তাকে ট্রান্সলেট করা যায় না, এবং কোনো কিছু ট্রান্সলেট করা যায় না বলেই বোধ হয় আমাদেরকে সেটা ট্রান্সলেট করতে হয়, বা সেই জন্যই ট্রান্সলেশন সম্ভব হয়। অর্থাৎ কোনো কিছু ট্রান্সলেটেবল নয় বলেই সেটা কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি, তা না হলে কিন্তু ট্রান্সলেশনে কোনো মিনিং থাকবে। কিন্তু সেখানে একটা কশন সবসময় রয়েছে, সেই কশনটা হচ্ছে যে আমাদেরকে খুব সাবধানে রেডাকে করতে হবে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমরা দেখি এই টেক্সটাই দেখি, স্ট্রাকচার সাইন অ্যান্ড প্লে ইন দ্য ডিসকোর্স অফ দ্য হিউম্যান সায়েন্সেস, যেটা নিয়ে আলোচনা হওয়ার কথা আজকে, এখানে এমন কোনো, হ্যালো, হ্যাঁ ইন্টারাপ্ট ইউ, কিছু একটা নয়েজ আসছে একটু, মানে ভয়েস একটু ক্লিয়ার হলে সবার সুবিধা হবে শুনতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম সেটাকে যদি আমরা এই টেক্সটের ক্ষেত্রেই দেখি, স্ট্রাকচার সাইন অ্যান্ড প্লে ইন দ্য ডিসকোর্স অফ দ্য হিউম্যান সায়েন্সেস, এখানে এমন কোনো ভাবনা নেই যেটা পরে কিন্তু পাওয়া যাচ্ছে না ট্রেডার লেখাতে। অর্থাৎ ডেটা লেখাতে পরে যা যা আলোচনাগুলো দেখতে পাচ্ছি, ডেটা যে সমস্ত বিষয় নিয়ে পরবর্তীকালে আলোচনা করছেন, তার সমস্ত কিছুরই কিছু না কিছু সূত্র এখানে তিনি রেখে যাচ্ছেন। কিন্তু আবার একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, যদি এই একটা টেক্সট করে যদি আমরা ডেটাকে বোঝার চেষ্টা করি, সেটা কিন্তু মানে সেখানে একটা বিপদ থেকে যায়, সেখানে আমরা কিন্তু ভাবনাটা যে ফার্দার কি ডেভেলপমেন্ট হচ্ছে, তার কারণ ডেটা একই কথা বিভিন্নবার বিভিন্নভাবে ভাবে বলছেন, এবং যেহেতু তিনি বিভিন্ন ভাবে বলছে সেটা কিন্তু আর একই কথা থাকছে না, যেটা একই কথা সেটাই হয়ে যাচ্ছে বিভিন্ন কথা। সেখানে সেই রিস্কটা থাকে যে আমরা কখনোই সেই ধারণাটা বা সেই আইডিয়াটা বা কনসেপ্টটা সেটা পরবর্তীকালে কিভাবে ডেভেলপ হচ্ছে এটার আলোচনায় সেইটা কিন্তু আমরা জানতে পারছি না, যদি আমরা একটা টেক্সট থেকে বোঝার চেষ্টা করি। এই কশনটা এবং এই লিমিটেশনটাকে নিয়েই আমাদের আলোচনাটা করতে হবে, এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব যে আমরা দেখি যে এটার সঙ্গে এটার অন্যান্য যে ভাবনা সেগুলো কি সম্পর্ক রয়েছে, বা এটা পরবর্তীকালে অন্যরকম ভাবে সেটাকে ভাবছেন কিনা। আচ্ছা, যেটা প্রথমেই বলার কথা সেটা হচ্ছে যে আমার যেটা বলার বিষয় ছিল, যেটা ভেবেছিলাম যেটা নিয়ে বলবো, সেটা হচ্ছে যে এটার দর্শনে এক এবং দুইয়ের ভাবনা, এবং এটার যখন আমি ইংরাজি তর্জমা করেছিলাম সেখানে আমি এক এবং দুই না বলে অর্থাৎ সংখ্যা না ব্যবহার করে আমি দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে আইডেন্টিটি আর একটা হচ্ছে ডুপ্লিসিটি। এই দুটো শব্দ ব্যবহার করেছিলাম, কেন করেছিলাম সেটা একটা কারণ আছে। কিন্তু যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে, এবং অনির্বাণ দা প্রফেসর অনির্বাণ ভট্টাচার্য আমাকে বললেন যে টেক্সটের উপর বেশি করে কনসেন্ট্রেট করতে, এবং ওইটা নিয়ে, আচ্ছা আচ্ছা, আমার ভয়েস কি এখনো পরিষ্কার শোনা যাচ্ছে না? একটু যদি কেউ রেসপন্ড করেন খুব ভালো হয়। স্ক্রিন রুম সাউন্ড ইজ স্টিল দেয়ার, মানে মনে হচ্ছে একটা রুমে মানে নয়েজটা হচ্ছে না স্যার, ও নয়েজটা আগে ছিল, এখন ইকোটা হচ্ছে। সো বেসিক্যালি একটা হেডফোন
করলে আমার মনে হয় বেটার। না আমি হেডফোনই ইউজ করছি। আচ্ছা আমি হেডফোনটা চেঞ্জ করছি, জাস্ট এ সেকেন্ড। অলরেডি দেন নো প্রবলেম। আচ্ছা এবার কি পরিষ্কার আমার কথাটা? আমার ভয়েসটা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা তাহলে কন্টিনিউ করছি। এটা বলার বিষয় ছিল আমার, সেটা হচ্ছে আইডেন্টিটি এবং ডুপ্লিসিটির ধারণা কিভাবে ডেরিডার দর্শনে আসছে। কিন্তু পরে যেটা দেখা গেল যে যেহেতু এই টেক্সটের উপর অনেক বেশি করে কনসেন্ট্রেট করতে হবে এবং ওটা এমন একটা আলোচনা ছিল সেটা অনেকটা বিস্তৃত হয়ে যেত, সেখানে হয়তো আমাদের অনেকটা পথ ঘুরে একটা ডিটুর নিতে হতো, ওয়েস্টার্ন মেটাফিজিক্স এর ইতিহাসটা ঘুরে আসতে হতো আমাদেরকে। সেইটা না করে টেক্সটের উপরে আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করব, কিন্তু আবার একই সঙ্গে বিষয়টা এতটাই লোভনীয় ছিল যে সেটাকে আমি পুরোপুরি ছাড়তেও পারছি না। তো সেইটা নিয়ে আমি একটুখানি বলে তারপরে আমি টেক্সটে ঢুকবো যে কেন ওটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, এবং তাহলে হয়তো খানিকটা বোঝা যাবে যে এক এবং দুই, আইডেন্টিটি এবং ডুপ্লিসিটির সঙ্গে ডেরিডার এই টেক্সটের কি সম্পর্ক। ছোট্ট করে বলে দিই, আইডেন্টিটি শব্দটার মানে আমরা মোটামুটি সবাই জানি, যেটার মাধ্যমে আমরা কাউকে চিনি। আইডেন্টিটি হলো একই সঙ্গে কাউকে চেনার উপায় এবং কাউকে চেনার প্রক্রিয়া। কিন্তু আইডেন্টিটির একটা মানে তো আছে, আইডেন্টিটি মানে দ্য সেম, যা এক। আইডেন্টিটির আর একটা মানে আছে যেটা ম্যাথমেটিক্স এর, আমি ম্যাথমেটিক্স খুব ভালো বুঝি না, সেখানে আইডেন্টি বলতে যে কোনো একটা প্রসেস কে বোঝায় যে প্রসেসের দ্বারা যেটার উপরে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। আইডেন্টি হচ্ছে এমন একটা প্রসেস যেটার দ্বারা প্রসেসের পরেও যেটার উপরে প্রসেসটা হলো সেটা অপরিবর্তিত বা আনচেঞ্জড থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আইডেন্টিটি মানে হচ্ছে দ্য সেম, কিন্তু জাস্ট সেম নয়। আইডেন্টিটি মানে হলো আমি যে আমি সেটা বোঝানো, মানে আইডেন্টিটি সবসময় সেলফ আইডেন্টিটি, মানে আমি যে আমি, আমার আমিত্বকে প্রতিষ্ঠা করা, সেটাই হচ্ছে আইডেন্টিটির মূল কথা। এবার আমি যে আমি সেটা মানে আমি আমি তার মানে আমার মধ্যে এমন কিছু আছে যেটা আমাকে আমি বলে ইউনিক হিসাবে প্রমাণ করে, অর্থাৎ আমি একমাত্র। আইডেন্টিটির মধ্যে প্রথম থেকে এই একের ধারণাটা নিহিত রয়েছে, সেটা দুদিক থেকে। একটা তো এইখানে যে আইডেন্টিটি সবসময় এক ধরনের প্রেজেন্স এর কথা বলে, এটা যেটাকে বলছেন প্রেজেন্স বা সেলফ প্রেজেন্স, যে আমি যে আমার মধ্যেই আছি সেটাই হলো আইডেন্টিটি। আইডেন্টিটি হলো মিলিয়ে নেওয়া, যতক্ষণ আমি মিলিয়ে নিচ্ছি যে আমি আমি, ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে আইডেন্টিটি বা আইডেন্টিফিকেশন বলতে পারি। এবং এই মিলিয়ে নেওয়ার পদ্ধতিটা হলো দেখে নেওয়া যে আমার যে প্রেজেন্সটা, আমার যে এসেন্সটা, সেটা আমার মধ্যে আছে কিনা। এই দিক থেকে দেখতে গেলে আইডেন্টিটির সঙ্গে ওয়ানের একটা কনসেপ্ট আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ এটা নিয়ে পরে আসবো। সিগনেচারের সঙ্গে একটা সম্পর্ক আছে, আমি যে আমি সেটা সেটার সঙ্গে একের ধারণা হয়েছে। কারণ আমি যদি এক না হই, অর্থাৎ আমি যে আমি না হই, আমি যদি দুই হই তাহলে আমি আমি কেমন করে হবে? অর্থাৎ আমাকে আমার হিসেবে চেনার সব থেকে ভালো উপায় হলো যে আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে না ফেলো। তাহলে দেখতে পাচ্ছি আমরা একই সঙ্গে আইডেন্টিটি প্রেজেন্স এর কথা বলছে, একই সঙ্গে নেগেশনের কথাও বলছে। অর্থাৎ আমি যে আমি, আমার মধ্যে যে আমার এসেন্সটা আছে, এটা যেমন আইডেন্টিটি মিলে গেল, একে একে মিলে গেল, তেমন এক যে দুই নয়, অর্থাৎ আমি যে অন্য কেউ নই, রামবাবু শ্যামবাবু বা যদুবাবু নই, আমি তাদের আমাকে যে তাদের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে না, তার মানে হচ্ছে আমি তা নই। অর্থাৎ আমি যা এবং আমি যা নই, এই দুয়েরই কোথাও একটা ইন্টারপ্লেতে আইডেন্টিটিটা তৈরি হয়, কিন্তু তার নেচার সবসময় ওয়ান, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আইডেন্টিটি ওয়ান ছাড়া কখনোই টু বা থ্রি বা ফোর হতে পারে না। এবার আসি ডুপ্লিসিটির কথায়। ডুপ্লিসিটি খুব মজার একটা ব্যাপার আছে। ডুপ্লিসিটির যদি কেউ ইটিমোলজি দেখেন তাহলে দেখতে পাবেন ডুপ্লিসিটির দুটো মানে আছে। একটা তো অবশ্যই ডুপ্লিসিটি মানে একটা কাইন্ড অফ ডিসঅনেস্টি, যেটা সবসময় একটা সাসপিশনের আওতায় আসে যে একে বিশ্বাস করা যায় না। ডুপ্লিসিটি এমন একটা জিনিস যেটাকে কেউ বিশ্বাস করতে চায় না, সামথিং দ্যাট ইজ অলওয়েজ আন্ডার সাসপিশন।
এবং সামথিং দ্যাট ক্যান নট বি ট্রাস্টেড। কিন্তু ডুপ্লিসিটি আর একটা মানে হচ্ছে, যেটা রাদার আর্কেই হয়ে গেছে, সেটা হচ্ছে ডাবলনেস, অর্থাৎ দুই। এবং এখানে আমি ইচ্ছাকৃতভাবে ডুয়ালিটি ইউজ করে দিই, কারণ ডুয়ালিটি এবং ডুপ্লিসিটির মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা নিয়ে আমার পরে হয়তো সুযোগ পেলে বলবো। এবং আমরা এটাকে বলতে পারি ডুয়ালিটি হচ্ছে ফলস টু, এবং ডুপ্লিসিটিকে বলতে পারি রিয়েল টু, বা ঘুরিয়ে বলতে পারি ডুপ্লিসিটিটাই ফলস টু আর ডুয়ালিটিটাই রিয়েল টু। মজা হচ্ছে যে গোটা ওয়েস্টার্ন মেটাফিজিক্স এর ইতিহাসটা যদি আমি দেখি একদম 2500 বছরের, সেখানে আমরা বারবার এই যে ডুয়ালিটিকে পাবো, অর্থাৎ যে দুই আসলে দুই নয়, যে হচ্ছে আসলে এক এবং একের বিপরীতে দাঁড়িয়ে থাকা আর একটা এক। ডুয়ালিটি মানে আমরা সবাই জানি, লাইট অ্যান্ড ডার্কনেস, গুড অ্যান্ড ইভিল, এগুলো সবই তো ডুয়ালিটি। কিন্তু ডুয়ালিটির নেচারটা কিরকম? সেই ওই সসরিয়ান ডিফারেন্সের মতো, মানে আমি লাইটকে বুঝতে গেলে তার অ্যাবসেন্সটা, লাইট হলো ডার্কনেসের নেগেশন এবং ডার্কনেস হলো লাইটের প্রাইভেশন। এইভাবে আমরা বোঝার চেষ্টা করি, একে একটাকে বুঝতে গেলে তার অপোজিটটাকে বুঝতে হয়। কিন্তু এখানে কিন্তু একের যে ধারণা সেটাকে কিন্তু খণ্ডানো সম্ভব হয় না, একের ধারণার কিন্তু খণ্ডন হয় না। ডুয়ালিটি হচ্ছে আসলে এক ধরনের সারোগেট ইউনিটি, সেটা আমরা দেখবো। এবং সেটা নিয়ে সেটাও ডেইলা বিভিন্ন জায়গায় প্রশ্ন করছেন যে ডুয়ালিটি জিনিসটা আদৌ খুব একটা কাজের জিনিস কিনা, কারণ সেখানে কিন্তু হ্যাঁ সেটা নিয়েও আলোচনা হবে। সেটা কিন্তু ডেইলা প্রশ্ন তুলছেন যে এই ডুয়ালিটিটা কিন্তু রয়েছে, এই ডিফারেন্সটা, এটা অ্যাবসলিউট নেগেশনের উপর দাঁড়িয়ে থাকে। মানে ব্যাপারটা এরকম নিন যে আমি যদি কোনো কিছু নেগেটিভটা দিয়ে বুঝি, তা নেগেশনটা দিয়ে আমাকে বুঝি, তাহলেই যেন সমস্ত সমস্যা মিটে যায়। কিন্তু মজা হচ্ছে যে টু এর কথা আমি বলছি, যে ডুপ্লিসিটির কথা, সেটা কখনো এই অ্যাবসলিউট নেগেশনে পৌঁছাতে দেয় না, কারণ ভাষার মধ্যে অ্যাবসলিউট নেগেশন অ্যাবসলিউট ডিফারেন্স হয় না। ডিফারেন্স হয় কিন্তু সেটা ডিফারেন্স নয়, সেটা ওই ডেইলার ভাষা সেটা ডিফারেন্স বা ডিফারেন্স, সেটা অ্যাবসলিউট ডিফারেন্স বা অ্যাবসলিউট নেগেশনের পর্যায়ে পৌঁছায় না কখনো। যদি পৌঁছাতো তাহলে তো স্ট্রাকচারের প্রয়োজন হতো না, প্লে এর প্রয়োজন হতো না, ল্যাঙ্গুয়েজের প্রয়োজনই হতো না। ল্যাঙ্গুয়েজের এই যে টোটাল যে স্ট্রাকচার, সেটা কিন্তু তার যে প্লেটা সেটা কখনোই থাকতে পারতো। অর্থাৎ প্লেটা এটার উপর ডিপেন্ড করে যে আপনার নেগেশনটা, যে নেগেশনটা দেখতে পাচ্ছি দুটো টার্মের মধ্যে, ডিফারেন্স সবসময় দুটো টার্মের মধ্যে হয়, তাই জন্য আমি এটাকে ডুয়ালিটি বলছি, সেটাখানে কখনোই অ্যাবসলিউট নেগেশনে পৌঁছানো যায় না। মানে আমি কখনোই বলতে পারি না লাইট মানে হচ্ছে অ্যাবসলিউট অ্যাবসেন্স অর অ্যাবসলিউট সর্ট অফ নেগেশন অফ ডার্কনেস। আমি এটাও বলতে পারি না ডার্কনেস মানে হচ্ছে অ্যাবসলিউট প্রাইভেশন অফ লাইট। মানে কখনোই আমরা নেগেশনটাকে অ্যাবসলিউট নেগেশনটাকে অ্যাবসলিউট ডিফারেন্সটাকে পাই না। সেই জন্যই আমি বলছি যে এই যে ডুয়ালিটির ধারণা, সেটা কিন্তু আসলে এক ধরনের সারোগেট ইউনিটি, সেটা হচ্ছে এক ধরনের হিডেন ইউনিটি, যেটাকে সবসময় প্রশ্ন করা উচিত। এবং এইটা টোটাল ওয়েস্টার্ন মেটাফিজিক্সের ইতিহাস জুড়েই আমরা পাচ্ছি, সে একদম শুরু থেকে এখনো পর্যন্ত। যেটা আর একটা টু, যেটা ডুপ্লিসিটি, যেটা ভীষণ ডুপ্লিসিটাস, যেটা আমাদেরকে ঠকায়, যেটা আমাদেরকে কখনোই তাকে বিশ্বাস করতে দেয় না, সেই ডুপ্লিসিটিটাই বোধ হয় অনেক বেশি করে প্লে এর কথা বলে, সেটাই বোধ হয় প্রবাবলি আসল টু বা নকল টু, যাই হোক, যেটা এমন যে সেটা কখনোই এক থেকে দুয়ে উত্তরণের সুযোগই দেয় না। এক এবং দুয়ের মাঝখানে, ওয়ান এবং টু, অর্থাৎ আইডেন্টিটি এবং পিওর ডাবলনেস এর মাঝখানে কোথাও গিয়ে হারিয়ে যায়, সেখানে কখনোই আমরা পৌঁছতে পারি না। সেটা কিরকম? সেই স্ট্রাকচারটা হচ্ছে রেপিটিশন অ্যান্ড ডিফারেন্স স্ট্রাকচার, অর্থাৎ আমি রিপিট করছি এবং তার সত্ত্বেও আমি ডিফার করে যাচ্ছি, কিন্তু সেই ডিফারেন্সটা কখনোই অ্যাবসলিউট ডিফারেন্স নয়, এটা মাথায় রাখতে হবে। এটা কখনোই অ্যাবসলিউট নেগেশন নয়, মানে আমি একদিক থেকে লাভ দিয়ে আর একদিকে করলাম এবং সমস্যা মিটে গেল, ব্যাপারটা কখনোই এরকম নয়। এই প্রসঙ্গে হ্যাঁ, এখানে একটা আমি কমেন্ট দেখলাম, সেই প্রসঙ্গে সিগনেচারের ধারণাটা আছে, রেডার সিগনেচার নিয়ে একটা দারুণ আলোচনা রয়েছে। সেখানে রেডার বলছেন সিগনেচারের একটা মজার জিনিস হচ্ছে এইটা, যে সিগনেচারকে ইউনিক হতে হয়, রাইট? মানে আমি সাইন করবো, আমার সাইন যদি ইউনিক না হয় তাহলে লাভটা কি? আমার সাইনটাকে ইউনিক হতে হবে, সব থেকে আলাদা হতে হবে, মানে সেটাকে ওয়ান হতে হবে, সেটা আইডেন্টিটি হতে হবে, অর্থাৎ সেটা আমি যে আমি তার প্রমাণ দেবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটাকে এমন হতে হবে যেটাকে রিপিট করা যাবে, কারণ রিপিট না করলে সাইন করে লাভটা কি? আমি একবারই সাইন করলাম, আর কখনো সাইন করতে পারবো না, সেটা খুব সম্ভব নয়। সো সাইন বা সিগনেচারের ধারণাটা সেটা প্রসপার করে, সেটা প্রলিফারেট করে এই বিশ্বাসের উপরে যে সেটাকে রিপ্রোডিউস করা সম্ভব, সিগনেচার ক্যান বি রিপ্রোডিউসড, এবং সেই জন্যই সেটা সিগনেচার।
কিন্তু এক সমস্যা হচ্ছে এই যে এই মুহূর্তে রিপ্রোডাকশনের প্রশ্ন আসে, যে মুহূর্তে আমরা দেখি এটা রিপ্রোডিউস করা সম্ভব, সেখানে কিন্তু ডুপ্লিসিটির ধারণা চলে আসে অটোমেটিক। মানে আমি যে রিপ্রোডিউসটা করছি সেটা অথেন্টিক কিনা সেটা প্রমাণ করার কোনো উপায় থাকে না। যত বেশি করে এটা রিপ্রোডিউস হবে তত বেশি করে এই সম্ভাবনাটা বাড়তে থাকবে, এই চান্স ফ্যাক্টরটা বাড়তে থাকবে যেটা সে কখনোই আসল হবে। এই জায়গাটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা এটা এমন টু যেটা ওয়ান এর ঠিক অপোজিটে দাঁড়িয়ে থাকে না, যেটা ডুয়ালিটি টু নয়, এটা রাদার সেই টু যেখানে ওয়ান থেকে টু এর মাঝখানে কোথাও গিয়ে মিনিংটা ফসকে ফসকে যায়, এটা স্লিপেজ হয়। সেটাকে সব থেকে ভালোভাবে ওদের ধরা যায় ডেটা ফিলোসফি। এইটা নিয়ে আমরা ভেবেছিলাম আলোচনা করব এবং সেখানে ভেবেছিলাম যে দেখাবো কিভাবে ওয়ান এবং টু এর ধারণাটা এত এত কমপ্লিকেটেড হয়ে গেল কেন, এবং শুরুটাই বা কোথায় এদের দুজনের মধ্যে সম্পর্কটা কিভাবে মেটাফিজিক্স কে ওয়েস্টার্ন মেটাফিজিক্স কে শেপ করছে সেটা ভেবেছিলাম দেখাবো। তো সেই আলোচনাতে হয়তো যাওয়া সম্ভব হবে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করবো যে এই আইডিয়া গুলোকে মাথায় রেখে যখন আমরা টেক্সটটাকে আলোচনা করবো তখন যাতে করে তার সাথে কানেক্ট করা যায়। এবার যদি আমরা আসি টেক্সটের কথায়, স্ট্রাকচার সাইন এন্ড প্লে ইন দ্য ডিসকোর্স অফ দ্য হিউম্যান সায়েন্সেস, এখানে একটা জিনিস হয়তো যারা টেক্সটটা পড়েছেন তারা খেয়াল করেছেন যে এখানে এটা একটা পোস্ট স্ট্রাকচারালিস্ট টেক্সট, ফলে এখানে হয়তো কোনো স্ট্রাকচারাল ডিভিশন করাটাই একটা বিরাট বড় অপরাধ। তবুও আলোচনা শুরু করতে আমরা বলতে পারি যে এখানে দুটো অংশ বা দুটো দিক রয়েছে, বা রাদার দুটো রিজিয়ন রয়েছে। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেরিডা ক্রিটিক করছেন ক্রিটিক অফ স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচারালিজম, কিন্তু আরেকটা জায়গা যেটা যে জায়গাটা পিওর টেক্সচুয়াল অ্যানালিসিসের জায়গা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেরিডা কিন্তু আলোচনা করছেন লেভি স্ট্রসের লেখা নিয়ে। এবং এটাও এখানে হয়তো আমরা লক্ষ্য করবো যে লেভি স্ট্রসকে এই লেখাতে এটা দুটো ফাংশন হিসেবে ইউজ করছে, এটা দুটো প্রয়োজনে ব্যবহার করছে। ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট এখানে, আমরা পরে দেখবো ব্যবহারটাই আসল পুরো কিছু কেন কিভাবে ব্যবহার করছে, দুটো উদ্দেশ্যে ব্যবহার করছে বা দুটো প্রয়োজন। একটা হচ্ছে অবশ্যই ডেমনস্ট্রেশন, আর একটা হচ্ছে তার ক্রিটিক। এটা একটা খুব মজার ব্যাপার যে এই মুহূর্তে আপনার পড়ে মনে হবে যে বোধ হয় ডেরিডা লেভি স্ট্রসের সঙ্গে সহমত, একটু পরে বুঝতে পারবেন যে না তিনি তো সহমত নন। তার একটু পরে আবার হয়তো আমরা দেখতে পাবো যেখানে কিন্তু লেভি স্ট্রসের কোনো একটা আইডিয়া সেটাকে ডেরিডাকে ভীষণভাবে অ্যাপিল করছে, কিন্তু তারপরে আবার দেখতে পাবো যে না তিনি সেখান থেকে সরে আসছে। সো যেটা আমরা বলতে পারি এখান থেকে যে এই যে নিট যে ডিভিশনটার কথা বললাম সেটা কখনোই কন্টিনিউয়াস নয়, এমন নয় যে আমি ডেরিডার টেক্সটকে দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো ফোল্ড করতে পারি। ফোল্ডের কারণে এটাতে বারবার ফিরে ফিরে আসবে। একটা টেক্সটকে ফোল্ড করা যায় যে সেটাকে বিভিন্নভাবে ফোল্ড করা যায়, এবং সেখানে সবসময় ইনসাইড এবং আউটসাইড যে ডিফারেন্সটা যে বাউন্ডারিটা সেটা কিন্তু ব্লার্ড হয়ে যাবে। সো সেইভাবে আমরা ফোল্ড করবো না ডেরিডার টেক্সটকে, আমরা শুধু দেখবো যে কখন ডেরিডা ডেমনস্ট্রেট করছেন, কখন তিনি লেভি স্ট্রসের কোনো একটা কথাকে কোনো একটা লেখাকে ইউজ করছেন কোনো কিছু ডেমনস্ট্রেট করার জন্য, আবার কখনো তিনি সেটাকে কিন্তু ক্রিটিক সেটাকে ব্যবহার করছেন স্ট্রাকচারের ক্রিটিক হিসাবে, বা রাদার স্ট্রাকচারের যে সেন্টার তার ক্রিটিক হিসাবে। তো আর কি কি আইডিয়া এখানে চলে আসছে, আমি বলেছি যে এখানে এমন কোনো এমন সমস্ত আইডিয়া রয়েছে এই টেক্সটে যেগুলো কিন্তু ডেরিডার চিন্তা ভাবনায় পরে বারবার ফিরে ফিরে আসছে। প্রথম অবশ্যই হচ্ছে নেক্সট বা পরে যদি আমি প্রথমে বলি সেন্টার ধারণা থেকে তিনি চলে যাচ্ছেন বিইং এবং প্রেজেন্স এর ধারণায়, যেটা বারবার ফিরে ফিরে আসছে এই টেক্সটের মধ্যে এবং এই টেক্সটের বাইরে ডেরিডার অন্য লেখার মধ্যেও আসছে বিইং এবং প্রেজেন্স এর ধারণা। এছাড়া কি ধারণা আসছে, এছাড়া আসছে অবশ্যই প্লে এর ধারণা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা টাইটেলের মধ্যেই রয়েছে। আর কি আসছে, অরিজিনের ধারণা যেটা বিইং এবং প্রেজেন্স এর সঙ্গে কানেক্টেড। অরিজিনের ধারণার প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি নেচার কালচার বাইনারি প্রসঙ্গ আসছে, যেটা সম্পূর্ণভাবে লেভি স্ট্রসের লেখা আলোচনা করতে গিয়ে তিনি আনছেন। ওইভাবে না আলোচনা করলেও চলতো, কিন্তু ডেটাটাকে ইউজ করছেন ডেমনস্ট্রেশনের জন্য। এবং তার সাথে আরও একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া আসছে, বা দুটো আইডিয়া আসছে, একটা হচ্ছে বিকোলাস আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। বিকোলাস এবং ইঞ্জিনিয়ারিং আলোচনাটা তো আমরা পড়ে যাচ্ছি, আমরা পরে দেখবো যে ইঞ্জিনিয়ারিং গুলো আসলে কিছু হয় না, পুরোটাই একটা মিথ। তো আমরা যদি সেন্টারের আলোচনা থেকে শুরু করি, সেন্টারকে এটা অনেক নাম নিচ্ছে, এই সেন্টারকে আমরা সেন্টার বলতে পারি, সেন্টার অফ স্ট্রাকচার, কিন্তু এটা একই সঙ্গে অরিজিন হয়। এটাকে কি নাম দিচ্ছেন ডেরিডা সেটা আমরা দেখে নিই, কি কি নাম দেওয়া সম্ভব। ডেরিডা বলছেন একটা জায়গায় টেক্সটের প্রথম দিকে
যে দ্য হিস্ট্রি অফ মেটাফিজিক্স লাইক দ্য হিস্ট্রি অফ দ্য ওয়েস্ট ইজ দ্য হিস্ট্রি অফ দিস মেটাফোর্স অ্যান্ড মেটোনিমিক্স। কি ব্যাপারে আমি পরে বলছি, ইটস মেট্রিক্স ইফ ইউ উইল পার্ডন মি ফর ডেমনস্ট্রেটিং সো লিটল অ্যান্ড ফর বিইং সো ইলিপ্টিক্যাল ইন অর্ডার টু কাম মোর কুইকলি টু মাই প্রিন্সিপাল থিম ইজ দ্য ডিটারমিনেশন অফ বিইং অ্যাজ প্রেজেন্স যেটা আলটিমেটলি সেন্টারের ধারণা। ইন অল সেন্সেস অফ দিস ওয়ার্ল্ড ইট কুড বি শোন দ্যাট অল দ্য নেমস রিলেটেড টু ফান্ডামেন্টালস টু প্রিন্সিপলস অর টু দ্য সেন্টার have always designated an invariable presence. এখানে তুমি কতগুলো টার্ম ইউজ করছো যেগুলো প্রত্যেকটাকে সেন্টারের পরিবর্তে ব্যবহার করা যায়, মানে কিরকম ব্যাপারটা যে সেন্টারের নাম আপনি যাই রাখুন না কেন তাদের এসে যাবে। কি কি টার্ম ইউজ করছেন? এইডোস আর কি, এইডোস হচ্ছে ফর্ম বা আইডিয়া, প্লেটোনিক কনসেপ্ট। আর কি যেটা শুরুতে আছে যেটা আপনি অরিজিনাল বলতে পারেন, টেলস যেটা শেষে আছে সেটাকেও আপনি অরিজিন বলতে পারেন, তার মনে রাখতে হবে ওয়েস্টার্ন মেটাফিজিক্সে যেটা শুরু সেটাই শেষ। টেলস হচ্ছে যেটাকে অ্যারিস্টটল বলছেন ফাইনাল কজ, আপনি কোনো একটা কাজ করছেন, কোনো একটা উদ্দেশ্যে কাজটা করছেন, সেই কাজ যে উদ্দেশ্যে কাজটা করছেন সেটাই হচ্ছে আপনার ফাইনাল কজ। কিন্তু তার মানে হচ্ছে সেই উদ্দেশ্যের দিকে আপনার কর্মটা ধারণ হচ্ছে এবং সেখানে গিয়েই আপনার কর্মের কিন্তু সমাপ্তি ঘটছে, তার আলটিমেট পরিণতি হচ্ছে যে আপনি যেটা করতে চাইছিলেন, যেটা আপনার প্রয়োজন ছিল বা যেটা আপনার উদ্দেশ্য ছিল সেটা পূরণ হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু কাজটা শেষ হয়ে যাচ্ছে। ফলে ওয়েস্টার্ন মেটাফিজিক্স, অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মেটাফিজিক্সে চার রকম কজের কথা আছে, অ্যারিস্টটল তার মেটাফিজিকাতে চার রকম কজের কথা বলছেন, তার মধ্যে প্রধান দুটো কজ হচ্ছে একটা যেটা অরিজিন যেটা শুরু করছে প্রসেসটা, আর একটা হচ্ছে টেলস যেখানে গিয়ে প্রসেসটা শেষ হচ্ছে। এবং একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যেটাই অরিজিন সেটাই টেলস, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই শেষ হচ্ছে। এবং এই শুরু এবং শেষের ধারণাতে গোটা ওয়েস্টার্ন মেটাফিজিক্সটা এমনভাবে মজে আছে যে সে তার বাইরে বেরোনোর কোনো উপায় নেই, সেটা বিইং হোক বা বিকামিং হোক, এই দুটো টার্ম বারবার ফিরে ফিরে আসবে ওয়েস্টার্ন মেটাফিজিক্সে। দেইরাতে বিইং হচ্ছে কোনো কিছুর সিঙ্ক্রনিসিটি, মানে কোনো কিছু কোনো অবস্থায় যে অবস্থাটাই আছে বিইং হচ্ছে সেই, আবার সে আইডেন্টিটির প্রশ্ন চলে যাচ্ছে। আমি হচ্ছে যে আমি, আমার বিইংটাই হচ্ছে আমার এসেন্স, অ্যারিস্টটল বলছেন মেটাফিজিকাতে বিইং ইজ দি এসেন্স অফ দি সাবস্টেন্স। আমি যেটা সাবস্টেন্স, আমি যে আমি সেটা কি করে বুঝবো? আমার এসেন্সটা হচ্ছে বিইং, বিইংটা আছে বলে আমি আছি, বিইংটাই হচ্ছে প্রেজেন্সের সব থেকে বড় প্রমাণ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল বা অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন মেটাফিজিক্স। তাহলে সেইটা তো অবশ্যই, কিন্তু একই সঙ্গে টেলসটাও অ্যাকচুয়ালি সেই অরিজিনের কথাই বলে, কারণ কোনো কিছু যদি আপনি উদ্দেশ্য বলতে পারেন যেটা এই উদ্দেশ্যে করা হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়াই কেন হচ্ছে কাজটা, তাহলে সেটা কিন্তু কজকে আপনি ধরছেন, ওটাও একটা কজ, সেটাকে ফাইনাল কজ বলছেন। তাহলে ফাইনাল কজ এবং প্রাইমারি কজ আর অরিজিনাল কজ দুটো সেম, এবং এই দুটোই সবসময় অ্যাকশনের বাইরে থাকে, এটাই সবচেয়ে বেশি মজা। এখানে দেখুন মিলে যাচ্ছে কিভাবে, অ্যারিস্টটল বলছেন যে কজ এমন হবে সেটা ফাইনাল হোক বা সেটা ফার্স্ট টার্ম ফার্স্ট প্রিন্সিপাল হোক, অ্যারিস্টটল বলছেন ফার্স্ট প্রিন্সিপাল যেটাকে আপনি অরিজিন বলতে পারেন, যেটাকে আপনি বিগিনিং বলতে পারেন, সেটা এমন হবে যেটা কখনোই অ্যাকশনের মধ্যে আসবে না, যে কাজটা হচ্ছে তার সঙ্গে ওরা থাকবে না, তার মধ্যে সবসময় তার বাইরে থাকবে এক্সটেরিয়ার। তাহলে কজ হবে এমন কিছু যেটা অ্যাকশনের এক্সটেরিয়ারে থাকবে, অ্যাকশনের বাইরে থাকবে, এটা এমন হবে যেটাকে অ্যারিস্টটল খুব সুন্দর টার্ম দিচ্ছেন, যেটাকে পরবর্তীকালে গডের ডিসক্রিপশনে ব্যবহার হচ্ছে, দ্য আনমুভড মুভার। অ্যারিস্টটল বারবারই কথাটা বলছেন মেটাফিজিক্সে, দ্য আনমুভড মুভার বলছে কোনো কিছুকে শুরু করতে গেলে তো এমন একজনকে থাকতে হবে যাকে কেউ শুরুই করেনি, রাইট, এমন কিছুকে থাকতে হবে যেটাকে কেউ শুরু করেনি, তবেই সে শুরুটা করতে পারে, যে শুরুর আবার শুরু আছে তা তো মুশকিল। তাহলে শুরুতে কিছু একটা থাকতে হবে, যেটা ধরে নিতে হবে, সে হচ্ছে আনমুভ মুভার, সে মুভ করবে, সে কোনো কিছুকে ঠেলবে, কোনো প্রক্রিয়াকে শুরু করবে, কিন্তু সে নিজে কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে থাকবে না, সে কখনো সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকবে না, সে প্রক্রিয়ার বাইরে থাকবে, তাকে কেউ মুভ করছে না, সে একা একাই মুভ করছে, কিন্তু সে অন্য একটা প্রসেসকে ইনিশিয়েট করে দিচ্ছে, তাই সে হচ্ছে অরিজিন বা কজ। খেয়াল করুন যে এটা বলছেন যে সেন্টার হচ্ছে এমন জিনিস যেটা সব রকম ভাবে চেষ্টা করবে যাতে করে কোনোভাবেই স্ট্রাকচারের যে সিগনিফিকেশনের খেলা তার মধ্যে ঢুকতে চাইবে না, স্ট্রাকচারের যে সিগনিফিকেশনের প্লে তার ভেতরে সেন্টার কখনোই থাকতে চায় না। কিন্তু এমন ঝামেলা যে স্ট্রাকচারের সিগনিফিকেশনের বাইরে দিয়ে ঢুকতে চলে যায়, তাহলে আমরা ওটাকে সেন্টার বলবো কেমন করে? স্ট্রাকচার কোনো একটা সার্কেলের সেন্টার তো তার মাঝখানে থাকে, ঠিক কিনা, তাকেই আমরা তখন সেন্টার বলি। তাহলে এমন কিছু যেটা সেন্টারে থাকতে চায় না, যেটা স্ট্রাকচারের মধ্যেই থাকতে চায় না,
সে কি করে তাহলে স্ট্রাকচারের সেন্টার হতে পারে? এটাই প্রশ্ন তুলছে যে কি করে একই সঙ্গে সেন্টার বাইরে এবং ভেতরে দুটোই থাকতে পারে। এই সমস্যাটা কিন্তু শুরু অনেকটা পিছনে, সেই যেটা আমি বলছিলাম যে আনমুভড মুভারের ধারণা। অ্যারিস্টটল প্রাণ পণে চেষ্টা করছেন, পারছেন না অবশ্যই, তিনি প্রাণ পণে চেষ্টা করছেন এটা বোঝানো তার রিডারদেরকে বা তার সামনে যারা আছে তাদেরকে, যে এমন একটা কজ চাই যেটা নিজে আনকস্ট, মানে যেটা যেটাকে কেউ কজ করেনি, যেটা যেটা যেটাকে কেউ তৈরি করেনি, যেটা নিজে থেকে নিজেই আছে। ঠিক যেমন বিইং, ঠিক যেমন সাবস্টেন্স, আমি যে আমি আমাকে তো তৈরি করেনি, আমি 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 স্বয়ং সম্পূর্ণ, আমার মধ্যে আমি আছি। এই আমি যে স্বয়ং সম্পূর্ণ এই ধারণাটা একটু পরে আসছে, কিন্তু একবারের জন্য ভাববেন না এই যে বিইং এর ধারণা, এই যে সাবজেক্ট ফ্রি এজেন্টের ধারণা, ইন্ডিভিজুয়ালের ধারণা, একবারের জন্য ভাববেন না যে এগুলো গডের ধারণা বা ওই সেই অরিজিনের ধারণার থেকে আলাদা। একবারের জন্য ভাববেন না, এটা বারবার মনে করে দিচ্ছেন যে এই সেন্টার এক এক যুগে এক এক রকম নাম নিয়ে, ঠিক যেমন বিভিন্ন সময়ে ঈশ্বর বিভিন্ন রকম অবতার হিসাবে আসেন, ঠিক সেরকম ভাবে সেন্টারও বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার নিয়ে কিন্তু আমাদের ইতিহাসের ভেতরে ঢুকবে, কিন্তু তবুও ভেতরে ঢুকবে, মানে ঢুকবে তবুও বাইরে থাকবে, মানে এমনই এর এর হচ্ছে একটা সমস্যা। এ না পারে ভেতরে থাকতে, আবার না পারে পুরোপুরি বাইরে থাকতে, একে কোথাও একটা থাকতে হয়, কোথাও থাকে কেউ জানে না। এই জন্য ডেটাকে বলছেন একটা অ্যাবসেন্ট প্রেজেন্স, ঘুরিয়ে বললো কোনো অসুবিধা নেই, একটা প্রেজেন্ট অ্যাবসেন্স, অল টাইম আছে কিন্তু কোথাও খুঁজে পাবেন না। ডেটা একই পরবর্তী ক্ষেত্রে বলবেন ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, সেটা কেন বলবো সেটার জন্য একটু অন্য আলোচনা দিতে হবে, কিন্তু এটাই কিন্তু ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, অন্য কিছু না। এবং এটাকেই ডেটা বলবেন যে এইটাই হচ্ছে সেইটা যেটা স্ট্রেসের আগে আগে চলে। স্ট্রেস মানে কি? স্ট্রেস বা ট্রেন মানে কি? আমি বলবো কিন্তু তারা করছি, এখানে এখানে এই হান্টিং এর মেটাফোরটা আপনি নিয়ে আসতে পারেন। আমি কোনো কিছুকে তাড়া করছি, ক্রমাগত ছুটছি তার পিছনে, আমি বিশ্বাস করি প্রবল ভাবে যে আমার সামনে কিছু একটা আছে যেটাকে আমি তাড়া করছি, কিন্তু মজার হচ্ছে সামনে কিচ্ছু নেই। আপনি তাড়া করে যাবেন, তাড়া করে যাবেন, তাড়া করে যাবেন, এবং কখনো কখনো আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। আপনি ভাবছেন যে আপনি পাচ্ছেন অনেক কিছু, যেগুলোকে রেডার বলছেন সাপ্লিমেন্ট, আপনি পাবেন অনেক কিছু রাস্তাতে, কিন্তু যেটাকে আপনি ইনিশিয়ালি খুঁজতে বেরিয়েছিলেন, যদি ইনিশিয়াল গুলো যদি থাকে, যদি অরিজিন গুলো যদি থাকে, আপনি যাকে খুঁজতে বেরিয়েছিলেন তাকে কোনোদিনও পাবেন। খালি পড়ে থাকবে ওই ট্রেসটা, ওই ট্রেলটা, যে পথ ধরে আপনি ক্রমাগত ছুটে যাবেন এদিক ওদিক এদিক ওদিক। যাই হোক, আমি একটু বেশি গিয়ে চলে গেলাম, আমি টার্ম গুলো নিয়ে আলোচনা করছি, যে টার্ম গুলোকে সেন্টারের নাম হিসেবে ব্যবহার করা যায়। মনে রাখতে হবে সেন্টার হচ্ছে ইটস আ গ্যামাট অফ প্রপার নেমস, আপনি গাদা খানে এবং এবং এগুলোকে আপনি কমন নামও বলতে পারেন। যাই হোক, কিছু নাউন, সেন্টার হচ্ছে সবসময় কতগুলো নাউন, এবং নাউনটা উল্টে পাল্টে আপনি ব্যবহার করতে পারেন। আপনি এথেইস্ট হন, আপনি আপনি জরোস্ট্রিয়ান হন, আপনি খ্রিস্টান হন, আপনি আপনি ইসলামে বিলিভ করুন, আপনি হিন্দু হন, আপনি কোনো ব্যাপার নেই, আপনি এগুলোকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, আপনার যেটা পছন্দ। কোনো কোনো যুগে কোনো কোনো পার্টিকুলার টার্ম একটু ফেমাস হয়, যেমন অ্যারিস্টটল বিইংকে খুব গুরুত্ব দিচ্ছেন, তার আগে প্লেটো ওয়ানকে, ফর্মকে, আইডিয়াকে খুব গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, পরে যখন আমরা থিওলজিতে আসি, মিডিয়াভাল থিওলজিতে, সেখানে দেখছি সেখানেও সাবস্টেন্স এবং এসেন্সের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ আছে। এসেন্স এবং গড তো আছেই, গড হচ্ছে এসেন্স, একদম একদম পিওর এসেন্স, ঠিক আছে, এবং আমাদের এসেন্স গডের এসেন্সের থেকে আলাদা নয়, ঠিক আছে, গডই হচ্ছে এসেন্স, গডই সমস্ত কিছু কেন্দ্রে রয়েছেন, তিনি অরিজিন অফকোর্স। এরপর যখন দেখতে পাচ্ছি যে আর মানে ধর্ম অতটা গুরুত্বপূর্ণ নয়, সেকুলারিজম আসছে আস্তে আস্তে, এবং এবং মডার্ন ফিলোসফি জন্ম হচ্ছে অবশ্যই ডেকার্টকে দিয়ে। আপনি ভাবছেন যে এইবার তো আর বলা যাচ্ছে না যে গড সেন্টারে রয়েছে, কারণ এবার তো মানুষ সেন্টারে, না ম্যাটার করে না কে সেন্টারে রয়েছে, ব্যাপার সেই একই, সেন্টার সেন্টারই ছিল, ওখানেই থাকবে, খালি আপনি নামগুলো বলতে বলতে দিচ্ছেন। আগে আপনি গড বলতেন, এখন আপনি ম্যান বলছেন, রেনেসাঁস রেনেসাঁস হিউম্যানিজম, আপনাকে ম্যান বলছেন। আর একটু এগোন, আপনি ডেকার্টে পৌঁছান, আপনাকে সেলফ বলবেন, আপনাকে ইন্ডিভিজুয়াল বলবেন, আপনি এগোতে থাকুন যত খুশি, আপনি সে কিছু না কিছু বলবেনই। আপনি হেগেলে পৌঁছান, আপনি আইডিয়া বলবেন, যেটা সবার উপরে থাকে, যেটা হচ্ছে সব থেকে শেষ, যেখানে গিয়ে আর নেগেশন হয় না, নেগেশন কমপ্লিট হয়ে যায়। হেগেলিয়ান ডায়ালেকটিকে নেগেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা ধাপে 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 নেগেশনের মাধ্যমে উপর দিকে উঠতে থাকি, সেই থিসিস অ্যান্টিথিসিসের খেলা, এবং এবং আইডিয়া বা সবার উপরে বসে থাকে, সেখানে গিয়ে আর কোনো নেগেশন চলে না। এবার আপনি আরো এগোন, আপনি ইভেন হেডেগারে আসুন, যেটা যেটাকে ডেইলি একই সঙ্গে অবলম্বন করছেন এবং পরিত্যাগ করছেন, মানে ডেইলির এখানে একটা ব্যাপার আছে, তিনি হেডেগারকে একই সঙ্গে ব্যবহার করছেন এবং ছুঁড়ে ফেলে দিচ্ছেন। হেডেগার একটা
টার্মের উপর বেশি জোর দিচ্ছেন বিইং একটু আলাদা অ্যারিস্টটলের বিইং এর থেকে একটু আলাদা অ্যারিস্টটলের বিইং হচ্ছে একটা ইউনিভার্সাল এলিমেন্ট যে সবকিছুর মধ্যে ঢুকে বসে আছে এইটাকে বিইং রাদার একটু অন্যরকম সেটা বলছে এক ধরনের পিওর এক্সপিরিয়েন্স এর কথা বলে যদিও হেডিগারের বিইং নিয়ে হেডিগার নিজেই খুব সন্দেহ ছিলেন যাই হোক তো আপনি কি টার্ম ইউজ করবেন সেটা আপনার ব্যাপার আপনি এইড ইউজ করবেন আর কি অরিজিন বলবেন টেল আস আপনি এন্ড বলবেন মানে ফাইনাল কজ বলবেন এনার্জিয়া যাই হোক অনেকে বলে এনার্জি নিয়ে সব কিছু তৈরি ওজিয়া বলবেন ওজিয়াকে অনেক ভাবে ব্যাখ্যা করছেন এসেন্স এক্সিস্টেন্স সাবস্টেন্স সাবজেক্ট একই কথা এলিথিয়া ট্রান্সেন্ডেন্টালিটি এমন কিছু যেটা স্ট্রাকচারের উপরে বসে আছে আমরা সবসময় ট্রান্সেন্ড করতে চাই আমরা উপরের দিকে উঠতে চাই যেটাকে যেটাকে হেগেল বলছেন আউট এবং আমি উপরের দিকে উঠবো নেগেশনের মাধ্যমে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবো স্ট্রাকচার ছাড়িয়ে বেরিয়ে চলে যাবে এমন কিছু কথা আপনি ভাবছেন ট্রান্সেন্ডেন্টালিটি যেটাকে ট্রান্সেন্ড করে যেটা স্ট্রাকচারকে ওই একই কথা ওটাও সেই সেন্টার কনসিয়াসনেস ওই একই জিনিস গড একই জিনিস ম্যান অ্যান্ড সো ফোর্থ মানে এখানে শেষ হচ্ছে না সিরিজটা আচ্ছা যেটা বলছিলাম এটা তো বললাম অরিজিনের নাম বা সেন্টারের নাম এগুলো সেন্টারের নাম এগুলো এই সেন্টারকে এটা বলছেন কি আ পয়েন্ট অফ প্রেজেন্স আমি একটুখানি এখান থেকে কোট করছি একদম প্রথম দিকে টেক্সটের প্রথম দিকে দেখুন এখানে বলছেন যে অ্যান্ড দিস বাই এ প্রসেস অফ গিভিং ইট আ সেন্টার অর রেফারিং ইট টু আ পয়েন্ট অফ প্রেজেন্স সেন্টার তো বলে দিলেন এবার সেখানে তো রেফার করতে হবে কোন জায়গাটা সেন্টার সেটা হচ্ছে পয়েন্ট অফ প্রেজেন্স যেখানে সব কিছু আছে কিন্তু আসলে কিচ্ছু না ফিক্সড অরিজিন এই যে যেখান থেকে শুরুটা করতে হবে ফিক্সড অরিজিন আপনি যদি সার্কেল আঁকতে চান সবার আগে আপনাকে তো পয়েন্ট তৈরি করতে হবে রাইট আপনি জিওমেট্রিক্যালি ভাবেন অ্যাকচুয়ালি এর সঙ্গে জিওমেট্রি মানে ওয়েস্টার্ন মেটাফিজিক্সের সঙ্গে শুধু নাম্বার যে সম্পর্ক তো তা নয় জিওমেট্রির একটা গভীর সম্পর্ক রয়েছে আপনি জিওমেট্রিতেই ভাবুন আপনাকে সার্কেল আঁকতে গেলে সবার আগে সেন্টার আঁকতে হবে মানে সেন্টারকে খুঁজে বের করতে হবে একটা পয়েন্টকে আপনি ফিক্স করবেন সেটা হচ্ছে পয়েন্ট অফ প্রেজেন্স ওইখানে ওই পয়েন্টটা আছে বলে যেটাকে আমি ওয়ান বলতে চেয়েছিলাম আমার আলোচনায় ওই ওয়ানটা আছে বলেই না আপনি পুরো স্ট্রাকচারটাকে আঁকতে পারছেন একটা ফিক্সড অরিজিন অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য সেন্টার ওয়াজ নট অনলি টু ওরিয়েন্ট ব্যালেন্স অ্যান্ড অর্গানাইজ দ্য স্ট্রাকচার ও তো সবাই জানে যে একটা সেন্টারের কাজ হচ্ছে পুরো স্ট্রাকচারটাকে ধরে রাখা এটাই আসল ব্যাপার নয় ওয়ান ক্যানট ইনফ্যাক্ট কনসিভ অফ অ্যান আনঅর্গানাইজ স্ট্রাকচার আপনি ভাবতে পারবেন এরকম কোনো স্ট্রাকচারের কথা যেটাকে অর্গানাইজ করার কেউ নেই তো স্ট্রাকচারটাই ভেঙে পড়বে But above all, to make sure that the organizing principle of the structure would limit what we might call the play of the structure. Center একটা বড় কাজ হচ্ছে যে প্লেটা যাতে বাড়াবাড়ি করতে না পারে মানে ওই যে বলছিলাম না এক থেকে দুই এর মাঝখানে হারিয়ে গেল মানেটা এই যে বলছিলাম যে ট্রেস আমরা শব্দের অর্থকে খুঁজে বেড়াচ্ছি পাগলের মতো কিন্তু সেই অর্থ যেটা হয়তো একটা যেটাকে আপনি হয়তো ভাবছেন এক্সটার্নাল ওয়ার্ল্ড এর কোনো একটা অবজেক্ট বা যেটাকে আপনি হয়তো ভাবছেন একটা সিগনিফায়ার সেটাকে আপনি গণনা করে পাচ্ছেন না ফলে আপনি খেলছেন তোলার মতো আপনি খেলে যাচ্ছেন শব্দের অর্থ নিয়ে বা শব্দ নিয়ে তাদের অর্থ কোনোদিন আপনি পাবেন না আপনি শব্দ নিয়ে খেলে যাচ্ছেন তোলার মতো এই খেলাটা যাতে বেশি বাড়াবাড়ি না হয়ে যায় মানে খেলাটাতে কন্ট্রোলে থাকে মানে উনি হচ্ছে রেফারির কাজ করবেন যিনি সেন্টারে থাকবেন তিনি রেফারির কাজ করবেন খেলাটা যাতে খুব বাড়াবাড়ি না হয়ে যায় সেই ব্যাপারটা মেনটেন করবেন প্রফেসর অনিরা ভট্টাচার্য খুব সুন্দরভাবে বলেছেন যে প্লে এর মধ্যে প্লে আছে মানে খেলা আছে যখন খুব কত খুশি খেলুন কিন্তু আসলে গেমও তো আছে যে কোনো গেমে তো কিছু রুলস থাকে রুলস ছাড়া তো গেম চলতে পারে না তো খেলা মানে হচ্ছে খেলা একই সঙ্গে খেলার নিয়ম মেনে চলা সো আপনি যে খেলার নিয়মটা মানছেন সেটা কে ঠিক করে দেবে এই সেন্টার যেটা একই সঙ্গে কিন্তু খেলার অরিজিনাল তার অরিজিনারি মুভমেন্ট মানে সেই বাসি বাজিয়ে দিয়েছে খেলা শুরু হয়ে গেছে কিন্তু মজা তো হচ্ছে এইটাই যে সেন্টার এমন একটা কিছু যেটা পরে পরে এটা বলছেন যে দিস ইজ ওয়াই Classical thought concerning structure could say that the center is paradoxically, the center is paradoxically within the structure and outside. Structure ভেতরে রয়েছে, আবার বাইরেও আছে. ভেতরেও নেই, আবার বাইরেও নেই. মানে কিরকম? মানে এরকম যে একটা জিনিস বুঝুন, যদি ল্যাঙ্গুয়েজকে অপারেট করতে হয়, যদি ল্যাঙ্গুয়েজকে রাখতে হয়, স্ট্রাকচার তো ল্যাঙ্গুয়েজেরই স্ট্রাকচার, যেটাকে অপারেট করতে হয় তাকে প্লে করতে দিতে হবে প্লে করতে হবে নাহলে ল্যাঙ্গুয়েজ অপারেট করতে পারে না কারণ ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং বাট আ চেইন অফ সিগনিফায়ার্স সিগনিফায়ার নয় কি সিগনিফায়ার্স সে আপনি যতই বলুন যে ল্যাঙ্গুয়েজ ইজ মডেলড অন অন সাম এক্সটার্নাল এক্সপিরিয়েন্স সাম এক্সটার্নাল অবজেক্ট কোনো এক্সটার্নাল রিয়ালিটির উপর দাঁড়িয়ে আছে যতই বলুন না কেন কিন্তু আসল কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কথা হচ্ছে চেইন অফ সিগনিফায়ার্স
আপনি একটা চেইন অফ সিগনিফায়ার, একটা সিগনিফায়ার থেকে একটা সিগনিফায়ারে শুধু চলে যাচ্ছে, কিন্তু আপনি অর্থে পৌঁছাচ্ছেন না, সিগনিফায়ারে পৌঁছাচ্ছেন। আপনি ভাবছেন যে আপনি সিগনিফায়ারে দেখে যাচ্ছেন, ট্রেস আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে আপনি পাচ্ছেন কতগুলো সিগনিফায়ার। তাহলে যদি ল্যাঙ্গুয়েজকে অপারেট করতে হয় তাহলে প্লে করতে দিতে হবে। এইটা হচ্ছে স্ট্রাকচারের সব থেকে দুর্বল এবং সব থেকে শক্তিশালী জায়গা। স্ট্রাকচারকে প্লে করার সুযোগ দিতে হবে, মানে আপনি সিগনিফায়ার থেকে সিগনিফায়ারে যাবেন, আপনি শব্দ থেকে শব্দান্তরে ভ্রমণ করবেন, সেই সুযোগটা আপনাকে দিতে হবে। তা নাহলে স্ট্রাকচারটা ল্যাঙ্গুয়েজ চলবে কেমন করে? ওখানে তো আর সিগনিফায়ার নেই, আছে তো শুধু সিগনিফায়ার, একটা ডিকশনারি ভর্তি ওয়ার্ড, আপনি একটা ওয়ার্ড থেকে শুধু আরেকটা ওয়ার্ডে যাবেন। কিন্তু একই সঙ্গে যদি সেন্টার নিজে ওই প্লেয়ের মধ্যে ঢুকে পড়ে, ধরুন আপনি যাচ্ছেন ট্রেস, এটা ধরে নিন, যদিও আমরা জানি ল্যাঙ্গুয়েজ যে চেইন অফ সিগনিফায়ার সেটা অ্যাপারেন্টলি ইনএক্সস্টেবল, যাকে এক্সস্ট করা যায় না, ধরে নিন যে আপনি পৌঁছে গেছেন ওই অরিজিনের কাছাকাছি, তাহলে তো মুশকিল। যদি সবটাই প্লে হয় তাহলে অরিজিনটাও তো প্লেয়ের বাইরে নয়, মানে আপনি গোল্ডেন গড পেলেন, ম্যান গোল্ডেন, ম্যান পেলেন ধরুন ওয়ান, গোল্ডেন ওয়ান পেলেন ধরুন সাবস্টেন্স, গোল্ডেন সাবস্টেন্স পেলেন ধরুন এসেন্স, মুশকিল। কেউ একটা প্রশ্ন করতেই পারে, তাহলে ভাই অরিজিনটা কে? এই প্রশ্ন যদি না হয়, এই প্রশ্নটা যদি কম হয়, তার জন্যই সেন্টারের ধারণাটাকে একই সঙ্গে রিজিড এবং ফ্লেক্সিবল হতে হবে। অর্থাৎ সেন্টার সেন্টারই থাকবে, তার বিইংটা চেঞ্জ হবে না, বিইং ইজ বিইং, সে সবকিছুর ঊর্ধ্বে থাকবে, সে সবকিছুর মূলে থাকবে, সে সবকিছুর প্রথমে থাকবে, তাকে একই সঙ্গে ফ্লেক্সিবল হতে হবে। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি জাস্ট রেফার করে দেবেন, না এটা তো এটা না, এটা এটা। এই রেফার করে দেওয়াটা সব থেকে বিপজ্জনক কাজ এবং একই সঙ্গে সব থেকে সহজ কাজ, কারণ ওটাই ওকে করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিন এমন একটা জিনিস বা স্ট্রাকচারের সেন্টার এমন একটা জিনিস যেটা স্ট্রাকচারকে এসকেপ করতে চাইলেও করতে পারে। স্ট্রাকচারকে এসকেপ করা খুব জরুরি, কারণ স্ট্রাকচার মধ্যে থাকলে সে প্লেয়ের আওতায় চলে আসবে, কিন্তু একই সঙ্গে স্ট্রাকচার মধ্যে সে যদি না থাকে তাহলে প্লে হবে না, যদি প্লে না হয় তাহলে ল্যাঙ্গুয়েজটাই থাকবে না, স্ট্রাকচারটাই থাকবে না। এই যে ব্যাপারটা যেটাকে গ্রেডা বলছেন স্ট্রাকচারালিটি অফ দ্য স্ট্রাকচার, মানে স্ট্রাকচার যে স্ট্রাকচার সেই যে বোধটা, এই বোধটা গ্রেডা বলছেন যে অনেকটা পরে তৈরি হয়েছে, প্রথম দিকে নয়। যদি ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্স ইতিহাসে দেখেন অনেকটা পরে তৈরি হয়েছে, এমন নয় যে গ্রেডাই প্রথম লোক যিনি এটা করছেন। এটা পরিষ্কার ঋণ স্বীকার করছেন তিনজন লোকের কাছে, একজন নিচে, একজন হেইডেগার, একজন ফ্রয়েড, তিনজনই তাদের তাদের মতো করে স্ট্রাকচার অফ দ্য স্ট্রাকচার অফ দ্য স্ট্রাকচার অ্যাকচুয়ালি কীভাবে অপারেট করে সেটা তিনি কথা বলেছেন, তিনজনের কাছেই ডেটা ঋণ স্বীকার করেছেন। ডেটা অন্যত্র মানে অফ গ্রাউন্ডোলজিতে তিনি বলছেন তিনি হেগেলের কাছেও ঋণ স্বীকার করছেন, কারণ হেগেলই প্রথম কিন্তু এই আইডিয়াটা আনছেন যে যে সেখানে এই যে নেগেশনের মাধ্যমে যে আমরা পৌঁছাচ্ছি একদম একদম উপরের স্তরে, যেখানে কি আমরা অরিজিনের কাছাকাছি পৌঁছাচ্ছি, হেগেলিয়ান আইডিয়া, হেগেল কিন্তু সেখানে দেখাচ্ছেন যে সেখানে একটা বিরাট বড় সমস্যা রয়েছে। এটা আমরা একটু পরে আলোচনা করব যখন আমরা রাইটিং এর কনসেপ্টে যাবো। রাইটিং এর কনসেপ্টটা এই টেক্সটে আছে বটে, কিন্তু খুব বেশি করে নেই। এটা বলছেন অফ গ্রাউন্ডোলজিতে যে হেগেলি হচ্ছেন প্রথম যিনি শেষ শেষ দার্শনিক যিনি বই লিখছেন এবং প্রথম দার্শনিক যিনি লিখছেন, the first writer, the last author probably, the last philosophical author and the first writer. যেখান থেকে রাইটিং এর শুরু, মানে যে হেগেল থেকে মোটামুটি শুরু হচ্ছে একটা সেলফ কনসিয়াস ব্যাপার। এটা বলছেন একটা পরিষ্কার অফ গ্রাউন্ডোলজিতে যে আমরা ওই সময় থেকে দেখতে পাচ্ছি যে একটা সেলফ কনসিয়াস ব্যাপার, ফিলোসফি প্রথমবার তার নিজের ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি নিজেকে কিভাবে এক্সপ্রেস করছে সেটা সম্পর্কে কনসিয়াস হচ্ছে। তাহলে বোঝা গেল যে এই যে ব্যাপারটা সেটা যেটাকে যেটাকে যেটা প্রথমে বলছেন ইভেন্ট বা বলছেন না, কারণ ইভেন্ট কথাটা স্ট্রাকচারালিস্ট, এটা সেটাকে ইভেন্ট বলতে রাজি নন, বরং এটা সেটাকে দুটো ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছেন। একদম প্রথমে দেখুন টেক্সটের প্রথমে বলছেন যে এটার এক্সটেরিয়ার ফর্ম হচ্ছে রাপচার এবং রিডাবলিং, একই সঙ্গে সেটা রাপচার এবং রিডাবলিং, মানে একই সঙ্গে সেটা স্ট্রাকচারকে ভাঙছে কিন্তু একই সঙ্গে সেটা স্ট্রাকচারকে রিপ্রোডিউস করছে। এইটা কিরকম ঝামেলা, মানে আপনি যদি ভেবে থাকেন যে আপনি এইটা বুঝে গেছেন যে যে ওখানে একটা প্লে চলছে এবং অরিজিনটা বা সেন্টারটা কখনোই সেন্টারে নেই, সেটা বাইরেও নেই, ভেতরেও নেই, সেটা অ্যাবসেন্টও নয়, প্রেজেন্সও নয়, সেটা এটাও নয়, ওটাও নয়, সেটাকে আপনি কখনো ধরে পাবেন না। আপনি যদি ভাবেন যে এটা বুঝে গেছেন মানে আপনি স্ট্রাকচারের বাইরে চলে গেছেন, তাহলে কিন্তু বিরাট বড় ভুল হবে। এটা বারবার এটা মনে করিয়ে দেবে, সেজন্য বলছে যে রাপচারটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা আদৌ ইভেন্ট কিনা তা নিয়ে সন্দেহ আছে। এটা পরে পরে বলছেন, এখানেও বলছেন, অন্যত্র বলছেন যে আমরা কিন্তু মেটাফিজিক্সের শেষ দেখিনি,
এই যেটাকে রেডা বলছেন মেটাফিজিক্যাল ইপক, এই যে গত গত 2500 বছর ধরে ওয়েস্টার্ন মেটাফিজিক্স অপারেট করেছে এইভাবে কোন একটা কিছুকে কেন্দ্রে ধরে নিয়ে, অরিজিনে ধরে নিয়ে এই যে মুভ করেছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স, লিনিয়ার যে মুভমেন্ট ওয়েস্টার্ন মেটাফিজিক্স এর, ভাবার কোনো কারণ নেই যে এটা শেষ হয়ে গেছে। এটা বারবার বলছেন যে স্ট্রাকচার এমন একটা জিনিস সেটা যতই আপনি চেষ্টা করুন না কেন কেন সমস্ত কিছুকে স্ট্রাকচার নিজের মধ্যে তুলে নেয়। মানে এই যে আপনি ভাবছেন যে আপনি বুঝে গেছেন, এটাকে আপনি প্রকাশ করছেন ভাষায়, ওরে বাবা ভাষা তো সেই স্ট্রাকচার। যে মুহূর্তে আপনি বললেন যে আপনি ভাষার এই যে জায়গাটাকে কনটেস্ট করছেন, সেই মুহূর্তে আপনি ভাষার যে লজিক তার মধ্যে ঢুকে পড়ছেন, সেটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা না। সেই জন্য এটা গভীর সন্দেহ প্রকাশ করছেন প্রথমেই যে আদৌ কি এটা রাপচার নাকি একটা রিডাবলিং, ওই সেই রেপিটিশনের মতো যে আপনি জাস্ট আর একবার স্ট্রাকচারটাকে রিপিট করলেন। হ্যাঁ অবশ্যই রেপিটিশনের ভ্যালু আছে, আমি আগেই বলেছি রেপিটিশন মানে কখনোই আইডেন্টিটি নয়, রেপিটিশন মানে এক ধরনের ডুপ্লিসিটি, খসকে খসকে যাওয়া। আপনি যা বলতে চাইলেন তা বলতে পারলেন না, পার হতে গেল অন্যদিকে চলে গেলেন, কিন্তু আবার যেখানে যাওয়ার কথা ভেবেছিলেন সেখানেও পৌঁছালেন না। আপনি ওই পিওর ইউনিটি এবং পিওর মাল্টিপ্লিসিটির মাঝখানে হারিয়ে গেলেন। আচ্ছা এখান থেকে আমরা একটু এগোবো। অনেকটা বলেছি যে সেন্টারের যে বৈশিষ্ট্যটা কি, সেন্টার সবসময় চাই প্লেকে কন্ট্রোল করতে, অ্যাট দ্য সেম টাইম সেন্টার কখনোই নিজেকে প্লেয়ের বাইরে রাখতে পারে না, তাহলে তো সে সেন্টারই থাকবে না, স্ট্রাকচারটাই থাকবে না। এবং আমি বলেছি যে একে আপনি যে নামেই বলুন না কেন, ভগবানের অনেক নাম হয়, তেমন এরও অনেক নাম আছে, ভগবান তার মধ্যে একটা নাম, যে নামই ডাকুন না কেন কিছু এসে যায় না, এ বলতে বলতে নেবে। যেই আপনি কাছে পৌঁছাতে যাবেন বলবো না আমার কাছে না, তুমি এখানে যাও, এখানে তুমি সেন্টারকে পেয়ে যাবে, এবং আপনি সেই আবার ট্রেসের পিছনে ছুটতে শুরু করবে। মনে রাখতে হবে যেটা ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, যেটাকে আমরা যেটাকে ডেইরা বলছি ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার, সেটা এই সেন্টার ছাড়া অন্য কিছু নয়। এবং এটাও মনে রাখতে হবে সেটা ট্রেসের বাইরে না, সেটাও একটা ট্রেস, ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ার একটা ট্রেস, অরিজিনও একটা ট্রেস, সমস্ত কিছু একটা ট্রেস। একটা অরিজিন আপনাকে সবসময় অন্য একটা অরিজিনের দিকে ঠেলে দেবে, মানে যেটা নন অরিজিন, আপনি সেখান থেকে আবার খুঁজতে লাগবেন, আবার পাবেন না, তার মানে আপনি শুধুই ঘুরতে থাকবেন গোল 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 গোল, সিগনিফায়ার থেকে সিগনিফায়ার, গোল গোল রাজন নয় জিগজ্যাগ, সিগনিফায়ার থেকে সিগনিফায়ার। আচ্ছা এই প্রসঙ্গে ডেরিডা কিন্তু লেভিস্ট্রসের ব্যাপারটা আনছেন, আমি আগেই বলছি লেভিস্ট্রসকে ডেরিডা ব্যবহার করছেন দুটো কারণে, এক নিজের বক্তব্যকে ডেমনস্ট্রেট করার জন্য, দেখানো যে তার বক্তব্যকে প্রতিষ্ঠা করা যায় কিনা, একই সঙ্গে তিনি লেভিস্ট্রসকে ব্যবহার করছেন স্ট্রাকচারের যে ধারণাটা গত 2500 বছর ধরে ওয়েস্টার্ন মেটাফিজিক্সকে ডমিনেট করেছে সেটাকে ক্রিটিক করা, এবং সেটা করতে গিয়ে একই সঙ্গে লেভিস্ট্রসকে তিনি অবলম্বন করছেন ডেরিডা এবং ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিচ্ছেন। কিরকম ভাবে ডেরিডা প্রথম বলছেন যে লেভিস্ট্রসরা খুব ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে তিনি এটা আবিষ্কার করেছেন যে নেচার এবং কালচারের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আসলে একটা অ্যাবসলিউট ডিফারেন্স নয়, সেই আমাদের সেই অ্যাবসলিউট নেগেশনের মতো, যে নেচার মানে হচ্ছে কালচারের একদম অপোজিট, কালচার মানে হচ্ছে নেচার একদম অপোজিট। মনে রাখতে হবে যে লেভিস্ট্রস ছিলেন একজন অ্যান্থ্রোপোলজিস্ট, এবং তিনি হচ্ছেন কাজ করেছেন বিভিন্ন, একজন অ্যান্থ্রোপোলজিস্ট যা করেন তিনি বিভিন্ন ট্রাইবাল যে স্ট্রাকচার, ট্রাইবাল সোসাইটির যে স্ট্রাকচার তার সেটা কীভাবে অপারেট করে তার সেইটা নিয়ে তিনি কিন্তু গবেষণা করেছেন বা আলোচনা করেছেন। তিনি ছিলেন একজন স্ট্রাকচারাল অ্যান্থ্রোপোলজিস্ট, এখানটাতে আমাদের আছে স্ট্রাকচারাল অ্যান্থ্রোপোলজিস্ট, তার তার যে অ্যানালিসিস সেটা অবশ্যই সসিয়র থেকে আসছে, কিন্তু ডেরিডা তার সীমাবদ্ধতা এবং সেটাকে ব্যবহার করার যে সুবিধা দুটোই আলোচনা করছেন। মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, বারবার বলছি ডেরিডা বলছেন যেহেতু আমরা মেটাফিজিক্যাল ইপকের শেষ দেখিনি, এটাকে যেটাকে ক্লোজার বলছেন ডেরিডা, এই ক্লোজারটা আমরা কিন্তু এখনো দেখিনি, আমরা তো এখনো তার মধ্যেই আছি, তার বাইরে নেই, তার মানে আমরা মেটাফিজিক্সের বাইরে যেতে পারবো না, তার মানে আমরা ল্যাঙ্গুয়েজের বাইরে যেতে পারবো না, তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকতে হবে। এইটা এই জন্যই কিন্তু একবারের জন্য লেভিস্ট্রসকে দোষারোপ করছেন, রাজার বলছেন যে এইখানে একটা পিকিউলিয়ার একটা উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ল্যাঙ্গুয়েজের ভেতরে থাকার সুবিধা এবং বিপদ। আচ্ছা যেহেতু আমি বলেছি উনি স্ট্রাকচারাল অ্যান্থ্রোপোলজিস্ট ছিলেন লেভিস্ট্রস, লেভিস্ট্রসের আলোচনায় অটোমেটিক্যালি আসছে নেচার এবং কালচারের পার্থক্য, ঠিক আছে, একজন অ্যান্থ্রোপোলজিস্ট এটা করেন, বিশেষ করে যখন একজন ট্রাইবকে নিয়ে কাজ করতে হয়, আমাদের সেই সেই আমাদের বলবো না ওয়েস্টের সেই যে ধারণা, এখানেও এটা বলছেন যে দেখুন কিভাবে অ্যান্থ্রোপোলজি বা যেটাকে যেটা প্রপারলি খুব প্রপার ওয়েতে যেটাকে বলছেন এথনোলজি,
এটাকে অ্যানথ্রোপোলজি না বলাই ভালো, এটা এথনোলজি বলা ভালো। এথনোলজির মধ্যে সবসময় একটা তুলনা থাকে, রাইট? এথনোলজির মানেটা আপনারা দেখুন ডিকশনারি থেকে, তুলনা, দুটো কালচারের মধ্যে তুলনা, দুটো সোসাইটির মধ্যে তুলনা, যেটা করছে সেটা এথনোলজি প্র্যাকটিক্যালি। লেভিস্ট্রস তুলনা করতে গেলে তো একটা রেফারেন্স পয়েন্ট লাগে, লাগে কিনা, আপনি কার সাথে কার তুলনা করবেন? আমি যতই বলুন না কেন আমি দুটোকে একসঙ্গে তুলনা করছি, হয় না, একসঙ্গে তুলনা বলে কিছু হয় না। যেমন পিওর ডুয়ালিটি বলে কিছু হয় না, ডুয়ালিটি মানে সবসময় এককে ধরে আরেককে কথা ভাবা, আপনি যদি এককে ছেড়েও দেন ওদিকে আরেককে কি ধরবেন? মানে ডুয়ালিটি মানে দুই নয় কখনোই, ডুয়ালিটি মানে এক এবং এক, এদিকে এক ওদিকে এক, আপনি এই এক থেকে ওই একে যাবেন শুধু। তাহলে একজন এথনোলজিস্টকে তাই করতে হয়, এবং তার রেফারেন্স পয়েন্টটা এটা খুব আফসোসের সঙ্গে বলছেন, এটা এটা কিন্তু সবসময় স্বীকার করেছেন যে সবসময় সেই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে ওয়েস্ট বা রাদার ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচারকে কিন্তু সবসময় একজন এথনোলজিস্ট, একজন ওয়েস্টার্ন এথনোলজিস্ট রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখছে, এটাকে আমরা এক ধরনের সেন্টার বলতে পারি। যদিও লেভিস্ট্রস এতটাও ব্লান্ড ছিলেন না, লেভিস্ট্রস এর থেকে অনেক বেশি সূক্ষ্ম। তো স্বাভাবিকভাবে সেখানে নেচার এবং কালচারের প্রশ্ন আসছে, লেভিস্ট্রস চান বা না চান একটা ডিফারেন্স চলে আসছে যে কালচারের সাপেক্ষে, ওয়েস্টার্ন কালচারের সাপেক্ষে এই ট্রাইবগুলো এরা কতটা ন্যাচারাল। আচ্ছা এখানে একটা মজা আছে বলে রেখে, এই নেচার নিয়ে যে এই ফ্যাসিনেশনটা এটাও খুবই মজার, মানে এই ফ্যাসিনেশনটাও ওয়েস্টার্ন মেটাফিজিক্স এবং ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ফিলসফি ইন জেনারেল তার মধ্যে প্রবলভাবে ঢুকে আছে। আমরা লেভিস্ট্রসকে এখানে আলাদাভাবে পড়ছি, খুব ভালো হতো যদি আমরা অফ গ্র্যান্ডোলজিতে গিয়ে দেখতাম যে কীভাবে ডেরিডা রুশোর সঙ্গে লেভিস্ট্রসকে কানেক্ট করছে। রুশো না পড়লে বোধ হয় লেভিস্ট্রসের বিরুদ্ধে বা সপক্ষে ডেরিডা যা কিছু বলার আছে সেটা কখনোই বোঝা যায় না। তার কারণ হচ্ছে এই নেচার নিয়ে ফ্যাসিনেশনটা বহু পুরনো, ঠিক আছে, বহু পুরনো। সে আপনার সেই প্যাস্টোরাল লিটারেচার বলুন, গ্রিসে তো প্যাস্টোরাল লিটারেচার খুব বিখ্যাত ছিল, পরে রোম সেটাকে অ্যাডাপ্ট করে, পরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এলিজাবেথান পিরিয়ডে প্যাস্টোরাল লিটারেচার আসে, সেই গ্রিক এবং রোমান মডেলকে অনুসরণ করে। প্যাস্টোরাল সবসময়ের জন্যই ভীষণ ভীষণ আকর্ষণীয়, কারণ সেটা সবসময়ই একটা ইনোসেন্ট ভার্জিনাল নেচারের কথা বলে, ঠিক আছে, যে নেচার একেবারে কেউ তাতে হাত দেয়নি, আনটাচড, untouched, untapped, unpolluted, uncontaminated nature. একদম পরিষ্কার স্বচ্ছ, সেই রকম একটা নেচারের স্বপ্ন প্যাস্টোরাল, এই এটাকে আপনারা একটা প্যাস্টোরাল ড্রিম বলতে পারেন, ঠিক আছে। গোটা গোটা ওয়েস্টার্ন ফিলসফি ইতিহাস জুড়ে আপনি ড্রিমটা খুঁজে পাবেন, এই ড্রিমটাতে সবাই মজে ছিল, কে নেই মজে, সব থেকে বেশি মজার মজে ছিল রুশো। আপনারা জানেন রুশোর সেই ফেমাস কথা যে চলো নেচারের দিকে ফেরত যাই, ঠিক আছে, অনেক হয়ে গেছে, মানুষ অনেক নিজেকে সমাজের এই নোংরা করাপ্ট এই চেনের মধ্যে শৃঙ্খলিত করেছে, এবার চলো ব্যাক করি, ব্যাকটা কোথায় পড়বেন? নেচার কিন্তু মনে রাখতে হবে ঠিক সেই ভূমিকাটাই পালন করছে যেটা একটু আগে আমি দেখেছি সেন্টার করে। সেন্টারে আমরা অনেকগুলো নাম দিয়েছিলাম, এবার তার একটা নাম অ্যাড করে দিলাম, নেচারও তার একটা নাম। কোন নেচার? যে নেচার পিওর, যে নেচার ভার্জিনাল, যে নেচার শুধুই আপনার স্বপ্নে ঘোরাফেরা করবে, আপনি তাকে ধরতে যাবেন সে ফসকে ফসকে বেরিয়ে যাবে, সেই নেচার হচ্ছে সেই ট্রান্সেন্ডেন্টাল সিম্পলিফায়ার, যেটা রুশোকেও ঘুরিয়েছে, এবার লেভিস্ট্রসকেও ঘোরাচ্ছে, মানে যুগ যুগ ধরে ঘুরিয়েছে সবাইকে, এখনো ঘোরাচ্ছে সেই পিওর ভার্জিনাল নেচার। কেন বলুন তো? তার একটা কারণ আছে, তার একটা কারণ হচ্ছে আমি বলেছি সেন্টার হচ্ছে অরিজিন, সেন্টারকে অরিজিন হিসাবে ভাবতে হয়, নাহলে হয় না, গোটা জায়গা থেকে শুরু করতে হবে। অ্যারিস্টটল তার মেটাফিজিকাতে বারবার বলছেন যে অরিজিনটা একটা মেথোডোলজিক্যাল এনসিটি, অ্যারিস্টটলকে খুব বেশি গালা গাল দেওয়া উচিত নয়, কারণ প্লেটোর থেকে অ্যারিস্টটল অনেক বেটার এই দিক থেকে। আমি বলবো প্লেটো জানতেন না তিনি কি করছেন, অ্যারিস্টটল জানতেন, অ্যারিস্টটলের মেটাফিজিকাতে বারবার তিনি বলছেন যে 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 অরিজিনের অরিজিন খুঁজতে যেও না, অরিজিনটা আগে থেকে ছিল কিনা সেটা সেটা এই প্রায়োরি কিনা, জানেন তো অ্যারিস্টটলের অ্যানালিটিক্স দুটো ভাবে বিভক্ত, প্রায়র অ্যান্ড পোস্টেরিয়ার, আগে এবং পরে, যেখান থেকে টোটাল যে ওয়েস্টার্ন অ্যানালিটিক্স এর একটা পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, প্রায়র অ্যান্ড পোস্টেরিয়ার, আগে কিছু আছে তার থেকে আপনি পরে কিছু বললেন, পরে কিছু আছে সেখান থেকে আপনি আগে কিছু টেনে বার করবেন, ব্যাপার সে একই। এখানে অ্যাকচুয়ালি সবসময় একটা প্রায়রকে ধরে নিতে হয়, অ্যারিস্টটল বলছেন এই প্রায়োরি রিয়ালিটিকে ধরে নেওয়াটা একটা মাস্ট, সেটাকে আপনি লজিকের মধ্যে আপনাকে ধরে নিতেই হবে। অ্যারিস্টটল বলছেন লজিককে যদি দাঁড় করাতে হয়, যদি নলেজ পসিবল হতে হয়, অ্যারিস্টটলটা বারবার মেটাফিজিকাতে বলছেন যে যদি নলেজকে পসিবল হতে হয়, যদি আমাদের কিছু জানতে হয়, আমাদেরকে ওই ইউনিভার্সালে পৌঁছাতে হবে যেটা হচ্ছে অরিজিন, যেটা সব আগে থেকেই ছিল, যেটাকে আমরা তৈরি করিনি, যেটাকে কেউ তৈরি করেনি, যে নিজে নিজেই ছিল, নিজে থেকে নিজে তৈরি হয়ে গেছে এবং নিজে থেকে নিজে সে এক্সিস্ট করছে, এমন কিছু তো আমাদের যেতেই হবে, কোনো উপায় নেই, লজিক তো দাঁড়াবে না। কোনো প্রায়র রিয়ালিটি, যেটাকে আমি প্রায়র এসেন্স বলবো বা প্রায়র বিইং বলবো, এই প্রায়র বিইং বা এই প্রায়র ইউনিটি ওয়ান, এই প্রায়র অরিজিন
ছাড়া কোনো লজিক, কোনো অ্যানালিটিক্স, কোনো আলোচনা সম্ভবপর নয়। যেরকম ভাবে ডেটা বলছেন যে স্ট্রাকচারের মধ্যে সেন্টার ছাড়া সম্ভব নয়, এবার একটা জিনিস ভেবে দেখুন, নেচারকে কেন আমরা সেন্টার হিসেবে ভাবছি? একটা কারণ হচ্ছে, দেখুন কালচারকে সবসময় মনে করা হয় অ্যাজ সামথিং দ্যাট ইজ অ্যাডেড টু নেচার, রাইট? সাপ্লিমেন্টের ধারণা আসছে এখানে আবার, মানে বলে রাখি সাপ্লিমেন্টের ধারণা এখানে আছে বটে, এই টেক্সট যেটা আমরা পড়ছি এটাকে খুব ভালোভাবে যদি আপনি পেতে চান আপনি অফ গ্রামাটোলজিতে চলে যান, সেখানে সাপ্লিমেন্টের ধারণা খুব সুন্দরভাবে আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্যাট ডেঞ্জারাস সাপ্লিমেন্ট, যেখানে 200 ক্যালোরি আলোচনা হচ্ছে। সাপ্লিমেন্টের ধারণাটা এইখান থেকে শুরু হয় যে আপনি তো জমিয়ে দেখছেন যে আপনি কালচারের মধ্যে বড় হচ্ছেন, আপনি নেচারকে পাচ্ছেন না, পিওর নেচারকে আপনি কালচারের মধ্যে বড় হচ্ছেন, আপনি এটা স্বপ্ন দেখতে শুরু করলে যে না কোন এক সময় নেচার একদম পিওর ছিল, তারপর আমরা এসে ওর সঙ্গে কালচারকে জুড়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি, সাপ্লাই করেছি। নেচার ইজ আ মেটেরিয়াল টু বি সাপ্লাইড, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ সামথিং দ্যাট ইজ সাপ্লিমেন্টেড। কেন আমি সেটা একটু পরে বলছি, সাপ্লিমেন্টারিটির মজাটা আছে একটা। আপাতত এইটা ধরে নিন, সাপ্লিমেন্টারিটি বা সাপ্লিমেন্ট মানে সাপ্লাই, যেটা অ্যাড হয়, যেটা অ্যাড হয়, যেটা কিনা এক্সেস বা এক্সেস বলে সেটাকে মনে হয়, যেটা এক্সেস, যেটা সারপ্লাস, যেটাকে আপনি অ্যাড করছেন। আমরা এটা বিশ্বাস করি যে নেচার একটা সময় পিওর ছিল, সেই পিওর নেচারের সঙ্গে কালচারকে জাস্ট অ্যাড করে দেওয়া হয়েছে। যদি কালচার একটা সাপ্লিমেন্ট হয়, যদি কালচার নেচারের সঙ্গে অ্যাড হয়ে থাকে, আমরা সবসময় জানি অ্যাড হতে গেলে সবার আগে একটা প্রায়র রিয়ালিটি থাকতে হয়, কার সঙ্গে আমি অ্যাডটা করছি। আপনি বলছেন 1+1=2, খুব ভালো কথা, কিন্তু আপনি পরের ওয়ানটাকে কার সঙ্গে জুড়বেন? আগের ওয়ানটার সাথে, আগের ওয়ানটা না থাকলে পরের ওয়ানটাকে যোগ করবেন কেমন করে? আর জিরোর সঙ্গে তো আপনি যোগ করতে পারেন না। আর এখানে একটা মজার কথা বলে রাখি, জিরো কিন্তু ওয়েস্টার্ন মেটাফিজিক্সের নিজস্ব নয়। আমরা জানি জিরো কিভাবে এসেছিল, অ্যারাবিয়ান মাধ্যমে, অ্যারাবিক নিউমেরালসের মাধ্যমে, আমাদের দেশ থেকে প্রথমে শুরু হয়, তারপর সেখান থেকে অ্যারাবিক নিউমেরালসের মাধ্যমে মধ্যযুগের শেষ দিকে কি ইউরোপে পৌঁছায়, এবং ইউরোপ কোনোদিনই জিরোকে অ্যাকসেপ্ট করেনি। জিরো চিরকালই ইউরোপকে, ইউরোপ জিরোকে চিরকালই আদার হিসাবে দেখেছে, দ্য আদার। সেখানে একটা কারণ আছে, যেহেতু আমরা জিরোর ঝামেলায় যাচ্ছি না, তো আমরা দেখবো যে কিছু একটা প্রায়র রিয়েলিটি থাকলে তবেই তার সঙ্গে অ্যাড করা যায়। মানে নেচার যদি পিওর নেচার যদি থাকে আগে অরিজিনে, তবেই তার সাথে আমি কালচারকে অ্যাড করতে পারি। কালচার হচ্ছে সেই সাপ্লিমেন্ট। কালচারকে যদি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করতে হয়, কালচারকে যদি স্ট্রাকচার হিসেবেও কাজ করতে হয়, তাহলে আমাদের সবার গণিত যেটা পিওর নেচার ছিল অরিজিনে প্রথমে, মজাটা হচ্ছে এর ভিত্তিতেই কিন্তু এই বাইনারিটা তৈরি হয়। নেচার কালচার বাইনারি ধরে নেয় যে আগে নেচার ছিল, পরে তার বিপরীতে কালচার অ্যাড। লেভিস্ট্রস সেই কাজটাই করছেন। এইটা বলছেন যে লেভিস্ট্রস তার আলোচনা করতে গিয়ে, তার ডিসকাশন করতে গিয়ে, তার অ্যানালিসিস করতে গিয়ে বারে বারে এটা বুঝতে পারছেন, সেটা ভালো দিক অবশ্যই। যদিও লেভিস্ট্রস স্ট্রাকচার তিনি বারবার বুঝতে পারছেন যে এইভাবে কোনো দিনও বোঝা সম্ভব নয়। এটা হচ্ছে বিভিন্ন ট্রাইব নিয়ে কাজ করতে গিয়ে লেভিস্ট্রস দেখতে পাচ্ছেন যে এমন কিছু ব্যাপার আছে, এমন কিছু জিনিস আছে যেখানে নেচার কালচারের বাইনারি কাজ করে, মানে যেখানে কোনটা নেচার কোনটা কালচার কিছু বোঝা যায় না, যেখানে নেচার কালচার এমন ভাবে জগা খিচুড়ি হয়ে বসে আছে যে সেখানে কোনোভাবেই কিন্তু সেই বাইনারিটাকে ধরে, এই রিজিড বাইনারিটাকে ধরে রাখা যায়। এবং সেটাকে এরা বলছেন যে দ্য প্রোহিবিশন অফ দ্য ইনসেস্ট, একটা ফান্ডামেন্টাল প্রোহিবিশন, যেটা একই সঙ্গে নেচার এবং কালচার, যেটাকে ইউনিভার্সাল বলছেন লেভিস্ট্রস, এটা সত্যি ইউনিভার্সাল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এর একটা এমন একটা স্ট্রাকচার অফ কনভেনশন আছে যেটা থেকে মনে হয় এটা একই সঙ্গে কালচার। তাহলে এই যে ট্যাবু অফ ট্যাবুটা, এই ট্যাবু অফ ইনসেস্ট, এটা ন্যাচারাল নাকি কালচার, এই প্রশ্নটা লেভিস্ট্রসকে ভাবাতে শুরু করেছে। লেভিস্ট্রস এর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, ডেটা বলছেন সমাধান খুঁজে পাবেও না, তার কারণ নেচার কালচারের বাইনারি থেকে সবার আগে আমাদের বেরিয়ে আসতে হবে, একমাত্র তাহলেই আমরা বুঝতে পারবো যেখানে কি ঘটছে। সেইটা থেকে আলোচনাটা একটু অন্যদিকে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা আমি বলছি। লেভিস্ট্রস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আনছেন, বলছেন যা হয় আর কি, সেই লস্ট অরিজিনের গল্প। এইটা একটা কথা বারবার আমাদের মনে করিয়ে দেবেন, প্রথমে শেষে পরে সর্বত্র মনে করাবেন যে লেভিস্ট্রস হচ্ছে ওই রুশোরি বংশধর, ঠিক আছে? ওই রুশোরি বংশধর এই কারণের জন্য যে এরা কেউ ওই অরিজিনের গল্প ভুলতে পারেনি, এরা সবাই সেই অরিজিনকে খুঁজে বেড়াচ্ছে, কেউ পায়নি কিন্তু। যেমন ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইডকে পাওয়া যায় না, যেমন ট্রেসের আগে আগে যে চলে তাকে কোনোদিন আপনি খুঁজে পাবেন না, তেমনই এটাও কিন্তু খুঁজে পাওয়া যায় না, এই 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 লস্ট অরিজিনটাকে। কিন্তু খুঁজে না পাওয়া মানেই তো দুঃখ, রাইট? আপনি যাকে খুঁজে পাবেন না তাকে নিয়ে আপনি দুঃখ করবেন, ল্যামেন্ট করবেন,
যেটা বলছেন এই ল্যামেন্টেশনটা গত 2500 বছর ধরে চলছে, এখানে রুশো সবথেকে বেশি প্রমিনেন্ট এবং লেভিস্ট্রস সেই দলেই পড়েন, তিনি এখনো সেই লস্ট অরিজিনের জন্য দুঃখ করে যাচ্ছেন, নস্টালজিয়া ফর দ্য লস্ট অরিজিন। আচ্ছা এইটা যদি এটা এটাকে এটার সঙ্গে আপনি কোপ করবেন কি করে? আপনি কিছু একটা খুঁজছেন কিন্তু আপনি পেলেন না, এটা এটার সঙ্গে আপনি মেনে নেবেন কি করে? এটা এটার সঙ্গে আপনি লড়াই করবেন কেন? আপনি একটা খুব সুন্দর যুক্তি দেবেন, না আমি খুঁজে পাইনি কারণ আমার খোঁজাটা ঠিক হয়নি, আমি না ঠিক মতো খুঁজতে পারিনি সেই জন্য আমি পাইনি, খুঁজলে ঠিকই পেতাম। এই ডেটা এটাকে বলছেন এম্পিরিসিস্ট লজিক। মনে রাখতে হবে ডেটা কিন্তু কাউকে ছাড়েননি, ডেটা র্যাশনালিজমকে যেমন আক্রমণ করছেন, র্যাশনালিজমের যে বিইং এর ধারণা, সাবজেক্ট ধারণা, ইন্ডিভিজুয়ালের ধারণা, যেখানে ইন্ডিভিজুয়াল বলছে নিজেই আমি ইন্ডিভিজুয়াল, আমি 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 অন্য কেউ নই এবং আমার মধ্যেই সমস্ত সমস্ত রকম এসেন্স ধার জল করা আমার মধ্যেই আছে, বাইরে থেকে আমার এসেন্স ধার করার প্রয়োজন নেই এবং আমার চোখ দিয়ে আমি গোটা পৃথিবীতে দেখব এবং আমার সাপেক্ষেই গোটা পৃথিবীটা তৈরি হবে। এইটা এই কোহিয়ারেন্ট সেলফ এর ধারণা, এই পিওর ফ্রি এজেন্ট এর ধারণা, এই ফ্রি ইন্ডিভিজুয়াল এর ধারণা, এই সেলফ ফুলফিল্ড, সেলফ ফুলফিল্ড, সেলফ সাপ্লাইড, সেলফ আইডেন্টিক্যাল, এই ইন্ডিভিজুয়াল এর ধারণা, সাবজেক্ট ধারণাকে ডেটা চিরকাল প্রশ্ন করেছেন, করবেন এবং সেটা শুধু যে ডেটা করছেন তা নয়, যেটা আরো অনেক পোস্ট স্ট্রাকচারাল থিওরিস্টের মধ্যে আপনি পাবেন, এই প্রশ্নটা বারবার আসবে এবং সেটা শুধু পোস্ট স্ট্রাকচারালিজম নয়, এক্সিস্টেন্সিয়ালিজমের মধ্যেও পাবেন, হেইডেগারের মধ্যেও পাবেন, এটা হচ্ছে এই প্রশ্ন করাটা চলছে। এই এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আপনি এই দুঃখের সঙ্গে কোপ করবেন কি করে, যে আপনি যাকে খুঁজছেন তাকে পাচ্ছেন না। এইখানে লেভিস্ট্রস একটা খুব সুন্দর যুক্তি দিচ্ছেন, যেটাকে দেখতে এইটা অফকোর্স খুব মজা পেয়েছেন, এটা হচ্ছে যে আমি না ঠিক মতো খুঁজতে পারিনি, মানে আমার কাছে ডেটা কম ছিল, বুঝলেন তো, সায়েন্টিফিক ডেটা যদি আরো বেশি পেতাম, যদি আরো আরো বেশি ডেটা পেতাম তাহলেই মনে হয় এই প্রবলেমকে সলভ করে দেওয়া যেত, এই মনে হয় এবং যদি আরো পেতাম ডেটা, এইটাকে ডেটা বলছেন দ্য ফ্যালাসি অফ ইম্পিরিসিজম, ইম্পিরিসিস্ট ফিলসফি বা ইম্পিরিসিস্ট ফিলসফির যে লজিক বা ফ্যালাসি বা এই ভরপুর বিশ্বাস যে আর একটু খুঁজলে পরে পেতাম, যেটা স্ট্রাকচারকে একটা প্রভিশনাল জায়গায় আটকে রাখে, মানে আপনি স্ট্রাকচারটাকে অর্ধেক করে রাখলেন, বললেন যে না আরো পরে ডেটা পাবো তখন কমপ্লিট করবো, মানে আপনি কমপ্লিট হওয়ার নেশাটা ছাড়তে পারলেন না, টোটালিটির নেশা আপনাকে এখনো ধরে রয়েছে পুরো মাত্রা, আপনি শুধু একটা অজুহাত দিচ্ছেন, আমরা যখন কিছু হারিয়ে ফেলি এবং খুঁজে পাই না বারবার খুঁজেও তখন আমরা এই অজুহাতগুলোই দিই, লেভিস্ট্রস সেই অজুহাত দিচ্ছেন যে না আর একটু ভালোভাবে খুঁজলে হতে পেতাম, যেটাকে ডেটা বলছেন এটা ইম্পিরিসিস্ট ফিলসফির সব থেকে বড় গলত, যে তারা মনে করে যেটা সায়েন্সেরও সব থেকে বড় গলত, এখানেই প্রসঙ্গটা আসছে যে সায়েন্সের ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল সায়েন্সের ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ডিফারেন্স বা রাদার তাদের আলটিমেট আইডেন্টিটি সেটা নিয়ে ডেটা বলছেন, এটাই কিন্তু অ্যাকচুয়ালি এই এসের বিষয়, যদি ভালো করে দেখেন তো যে কনফারেন্সটায় বল বলেছিলেন ডেটা এই পেপারটা 66-এ জনস হপকিন্স ইউনিভার্সিটিতে, সেই কনফারেন্সটার নামটা দেখুন সায়েন্সেস অফ ম্যান, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু কথাগুলো বলছেন, বলছেন যে এই এম্পিরিসিস্ট ফেলাসিটা এটা সায়েন্সের ফেলাসি, সায়েন্টিস্টদের ফেলাসি, তারা মনে করে যে আর একটু বেশি ডেটা পেলে আমরা হয়তো ওই টোটালিটিটাকে কভার করে দিতে পারতাম, আমরা টোটালিটিকে কমপ্লিট করতে পারতাম, আমরা অরিজিনটাকে হয়তো ফিরে পেতাম, মানে মুশকিল হচ্ছে লেভিস্ট্রস এই স্বপ্নটাকে পুরোপুরি ছাড়তে পারছেন না এবং এই অজুহাতটাকেও তিনি বারবার দিয়ে চলেছেন, সেইটা দিতে গিয়ে লেভিস্ট্রস একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম ভীষণ প্রবলেম্যাটিক ডিস্টিংশন আনছেন, এটা কার মধ্যে, একজন সোশ্যাল সায়েন্টিস্ট এবং একজন পিওর সায়েন্টিস্ট, একজন সো কল্ড সায়েন্টিস্ট, ঠিক আছে, তার মধ্যে ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা তিনি কীভাবে ব্যাখ্যা করছেন, একজন হচ্ছে ব্রিকোলেয়ার, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা বলছেন সরি লেভিস্ট্রস বলছেন যে এই যে আমরা পারছি না খুঁজে, তার কারণ হয়তো আমরা এক্স্যাক্টলি যেটা বলতে চাই সেটা বলতে পারছি না, ঠিক আছে, নাকি ব্রিকোলেয়ারা কোনো জিনিসটা বলতে পারে না, ব্রিকোলেয়ারদের প্রবলেম হচ্ছে তারা যেটা বলতে চায় তারা সেটা কখনোই বলতে বলে উঠতে পারে না, অন্যদিকে ইঞ্জিনিয়াররা তারা একদম ফটাফট ফটাফট বলে দেয়, তাদের কোনো সমস্যা নেই, তারা একদম সোজা গিয়ে সত্যে পৌঁছে যায়, কেন, কারণ তারা হচ্ছে এই এম্পিরিসিস্ট রোডটা ফলো করে, তারা আরো বেশি ডেটা দিয়ে এবং আরো বেশি কি কি বলা যায় আরো বেশি সফিস্টিকেটেড আরো বেশি স্পেসিফিক কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এটা কিন্তু বলছেন লেভিস্ট্রস যে সোশ্যাল সায়েন্সের ল্যাঙ্গুয়েজের সঙ্গে সায়েন্সের ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স হচ্ছে এই সায়েন্টিস্টরা বা সায়েন্সের ডিসকোর্স সেটা অনেক বেশি স্পেসিফিক, এমন কিছু শব্দ নাকি ওরা ব্যবহার করে, এমন কিছু ভাষা ওরা ব্যবহার করে যেটা নাকি ডিফারেন্সকে ঠেকিয়ে রাখে, মানে আপনি সোজাসুজি পৌঁছে যাবেন সিগনিফাইতে, বেশি সমস্যা করতে হবে না, সোজাসুজি নাকি সেটা অর্থকে ধরতে পারে,
বাকিরা না পারলেও রিগোলিয়াররা না পারলেও ইঞ্জিনিয়াররা পারে, সোশ্যাল সায়েন্স না পারলেও সায়েন্সটা কি পারে? ঠিক আছে, সেটা সেই এম্পিরিসিস লজিক যে ওরা পারে, ওরা ঠিক সত্যে পৌঁছে যায়, ওরা যেটা বলতে চায় সেটা বলতে পারে, ওরা সিগনিফাইডে পৌঁছে যেতে পারে, সিগনিফাইড এন্ড সিগনিফাইডে। অন্যদিকে যারা ধরুন ব্রিকোলেয়ার, মানে লেভিস্ট্রস যেহেতু ব্রিকোলেয়ারের মধ্যে চলছে, তারা কোনোদিনই পারে না, তাদের সেই সফিস্টিকেটেড স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা নেই। তারা কি করবে বেচারা, তারা আশেপাশে যা কিছু আছে তার থেকেই কাজ চালিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা খুব মজা, লেভিস্ট্রস এইভাবেই ব্রিকোলেয়ারকে বলছেন যে ব্রিকোলেয়ার হচ্ছে সেই লোক যে এক্সিস্টিং মেটেরিয়াল, এক্সিস্টিং ডেটা, এক্সিস্টিং মেথড, যা তার চারপাশে আছে, যা আর্বিট্রারি ভাবে তার চারপাশে ছড়িয়ে আছে, কোনো কোনো একটা নির্দিষ্ট ছক মেনে নেই, আর্বিট্রারি ম্যানারে আশেপাশে স্পোরাডিক্যালি ছড়িয়ে আছে যে সমস্ত মেটেরিয়ালগুলো, যে সমস্ত ডেটাগুলো, যে সমস্ত মেথডগুলো, সেগুলো থেকে কোনো মতে ঝাড়াই বাছাই করে ব্যবহার করে, কাজ চালিয়ে দেওয়া, মেক শিফট একটা ল্যাঙ্গুয়েজ, ব্রিকোলিয়ার ল্যাঙ্গুয়েজ। অবশ্যই লেভিস্ট্রস বলছেন তার একটা সুবিধা আছে, এটা এইটাও স্বীকার করছেন যে ব্রিকোলিয়ারে একটা বিশাল সুবিধা আছে। সুবিধাটা কি? দেখুন, লেভিস্ট্রস যেহেতু বোঝেনি তা না, লেভিস্ট্রস পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে কোথাও গিয়ে স্ট্রাকচারটা আটকে যাচ্ছে, কোথাও গিয়ে অরিজিনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও গিয়ে নেচার কালচার বাইনারিটা কাজ করছে না, কোথাও গিয়ে দেখতে পাচ্ছেন যে সেখানে প্লে ছাড়া কিছুই নেই, শুধুই চেন অফ সিগনিফায়ার্স। এটাতে যদি লেভিস্ট্রস বোঝেনি তা না, তিনি বুঝতে পারছেন, এবং সেইটা করতে গিয়ে তিনি সেটা দেখে তিনি বলছেন যে একজন ব্রিকোলিয়ারের সব থেকে বড় সুবিধা হলো যে সে স্ট্রাকচারকে ডিনাই করেও সেটা ইউজ করতে, মানে আপনি বললেন যে না আমি স্ট্রাকচারকে মানি না, কিন্তু আপনি স্ট্রাকচারের সাহায্য নিচ্ছেন, আপনি বললেন যে না আমি মেটাফিজিক্সকে মানি না, তবুও আমি মেটাফিজিক্সকে সাহায্য নিচ্ছি, মেটাফিজিক্সের যে আইডিয়াগুলো, স্ট্রাকচারের যে আইডিয়াগুলো, যে কনসেপ্টগুলো, যে মেথডগুলো, ল্যাঙ্গুয়েজের যে মেথডগুলো, সেগুলো আপনাকে, সেগুলো আপনি প্রভিশনালি অর টেন্টেটিভলি, অনলি টেন্টেটিভলি আপনি নিচ্ছেন এবং ব্যবহার করছেন আপনার নিজের প্রজেক্টের জন্য, আপনি কিছুটা বলতে চাইছেন সেটার জন্য আপনি ব্যবহার করছেন। এইটা ব্রিকোলিয়ারের কাজ, এইটা হচ্ছে ব্রিকোলাজ, এইটাই হচ্ছে সেইটা যেখানে আপনি কোনো একটা সিস্টেমের বা কোনো একটা মেথডের অ্যাবসলিউট ভ্যালুকে ডিনাই করছেন, কিন্তু তার রিলেটিভ ভ্যালু বা তার হচ্ছে কি বলবো, তার রিলেটিভ ভ্যালু বা তার প্রভিশনাল ভ্যালু, তার টেন্টেটিভ ভ্যালুকে স্বীকার করছেন, আপনি আপনার মতো প্রয়োজন মতো ব্যবহার করে নিচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটাকে, ল্যাঙ্গুয়েজের কিছু কনভেনশনকে, কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজের যে যে টোটাল যে সাপ্লাইন যে স্ট্রাকচার, তার যে ট্রান্সেন্ডেন্টালিটি, সেটাতে আপনি বিশ্বাস করছেন, মানে আপনি একই সঙ্গে ভেতরেও আছেন বাইরেও আছেন, সেই তো সেন্টারের মতো শুনতে লাগছে না, সেন্টার অফ ঠিক এরকমই কাজ করে না, বলে যে আমি ল্যাঙ্গুয়েজে আছি আবার বলে আমি ল্যাঙ্গুয়েজে নেই, লেভিস্ট্রস কি এরকমই কিছু করছেন না? এইরা কিন্তু সন্দেহ করছেন, এইরা সন্দেহটা অমূলক নয়, যখনই লেভিস্ট্রস বলছেন যে ভাই আমি মেনে নিচ্ছি না, আমি শুধু কাজ চালানোর জন্য ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, কিন্তু আমি ল্যাঙ্গুয়েজের যে ট্রান্সেন্ডেন্টালিটি সেটাতে আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে স্ট্রাকচার একটা ট্রান্সেন্ডেন্টাল কোনো লেভেল আছে যেখানে গিয়ে স্ট্রাকচার থেকে উত্তরণ হয়, উত্তরণ সম্ভব, আমি মেনে নিচ্ছি না যে মেটাফিজিক্সের বাইরে যাওয়া সম্ভব, আমি মেটাফিজিক্সের ভেতরে থেকেই সেটা সেটা সেটাকে আমি সেটা যেটা বলছে সেটাকে আমি মানছি না, আমি ফিক্সড অরিজিনের ধারণায় যাচ্ছি না, কিন্তু আমি সেটাকে ব্যবহার করছি, তার কিছু মেথডসে কিছু কনভেনশনকে ব্যবহার করছি। এইটা আমাদের মনে করে দিচ্ছেন যে এইটা খুব বেশি সেন্টারের মতো শুনতে লাগছে, মানে না ভেতরে থাকবো না বাইরে থাকবো, এখানে একটা রিস্ক হচ্ছে যে আপনি না বুঝেই হয়তো সেই মেটাফিজিক্সের আগে চলে আসছেন, এটা একটা পয়েন্ট যে আপনি আপনি যেটা করতে চাইছেন সেটা সম্ভব হচ্ছে না। আর এরা বলছেন যে আপনি যখন স্ট্রাকচারের ভেতর থেকে স্ট্রাকচারকে কনটেস্ট করছেন, কোথাও গিয়ে স্ট্রাকচার আপনার ওই কম্পেনসেশনকে ক্যাচ করে দিচ্ছে, নিয়ে নিজের যে ডিফারেন্সিয়াল প্লে তার মধ্যে খেলিয়ে দিচ্ছে, তার ভিতরে কোথাও একটা আপনার কনটেস্ট হারিয়ে গেল। লেভিস্ট্রস বলছেন যে ব্রিকোলেয়ার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা এইখানেই যে ব্রিকোলেয়ার যা হাতের কাছে পায় তাই দিয়েই কাজ চালায়, কিন্তু সে কখনোই তার অ্যাবসলিউট ভ্যালুতে বিশ্বাস করে না, তার মেথডের ইঞ্জিনিয়ার যাকে এইসব ঝামেলা যেতে হয় না, যে সরাসরি সিগনিফায়ারের কাছে পৌঁছতে পারে একটা স্পেশাল টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের দ্বারা, এটা ভীষণ রকম স্পেসিফিক, যেখানে কিনা এই ডিফারেন্সিয়াল প্লে কে অ্যাভয়েড করা যায়, যেটা বলছেন ওটা একটা মিথ। বলছেন ঠিকই বলেছেন লেভিস্ট্রস, ব্রিকোলেয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ, মজাটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটাও একটা ব্রিকোলেয়ার, আমরা যা কিছু করি ব্রিকোলাজ,
আমরা যা কিছু করি ল্যাঙ্গুয়েজের ভেতরে, আমরা যা কিছু করি স্ট্রাকচারের ভেতরে, এই সমস্তই আসলে বিকলাজ। এবং ইঞ্জিনিয়ারিং আসলে একটা ফিকশন, একটা মিথ, যেটা এই ব্রিকোলেয়ারই তৈরি করে নিজের সঙ্গে আলাদা করার জন্য। কিছু বুঝতে পারছেন? এবার সেই একই ব্যাপার চলে আসছে আমরা, যেখানে হচ্ছে ওয়ান আর একটা ওয়ানকে তৈরি করে টু হিসেবে দেখানোর জন্য, যেখানে একটা ফলস ডুয়ালিটি তৈরি হয়, একটা ফলস বাইনারি তৈরি হয়, যেখানে আপাত দৃষ্টিতে মনে হয় যেন একটা নেগেশন হচ্ছে, একটা অ্যাবসোলিউট নেগেশন, অ্যাবসোলিউট ডিফারেন্স আছে, অপোজিটে গেলে হয়তো অন্য কিছু আমরা পাবো, কিন্তু না, সেটা আসলে একটা ডিফারেন্সিয়াল প্লে। এমন কোন পজিশন স্ট্রাকচারের মধ্যে, ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাভেলেবল নয়, ইনক্লুডিং আমি যেটা বলছি এই মধ্যে, সেটা যেটা এই ডিফারেন্সিয়াল প্লে এর বাইরে থাকে, যেটা এই ইঞ্জিনিয়ারিং এর মিথকে রিয়ালাইজ করে, যেটা ব্রিকোলাজ নয়। প্রতিটা ইন্টারভেনশনই ব্রিকোলাজ, যেটা লেভিস্ট্রস করছেন সেটাও ব্রিকোলাজ, ইভেন যেটা ডেইডা করছেন ইভেন সেটাও ব্রিকোলাজ, এইটাও কিন্তু ব্রিকোলেয়ার। ডেইডা বারবার আমাদের মনে করে দিচ্ছেন যে এই যে মেটাফিজিক্স এর যে ক্লোজার, তার ভেতরে আমাদের থাকতেই হবে, তার বাইরে যা কোনো রাস্তা নেই, কারণ তার বাইরেটা আমরা এখন দেখিনি। দ্যাট ইজ ওয়াই ডেইডা অফ গ্রাম্পলজিতে বলছেন যে দেয়ার ইজ নাথিং আউটসাইড অফ দ্য টেক্সট। তার মানে এটা নয় যে টেক্সটের বাইরে কিছু নেই, ব্যাপারটা এইরকম যে টেক্সটের বাইরে যাওয়ার প্রশ্নটাই ওঠে, টেক্সটের বাইরে যাওয়ার প্রশ্নটাই ওঠে, মানে বাইরে ভেতরের এই ডিফারেন্সটাকে ডেটা অ্যানাইহিলেট করতে চাইছেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি মেটাফিজিক্স এর বাইরে গিয়ে মেটাফিজিক্স কে ক্রিটিক করবেন, সেটা কখনোই পসিবল নয়। আপনার প্রতিটা ক্রিটিক, আপনার প্রতিটা ক্রিটিসিজম, আপনার প্রতিটা স্টান্স সবসময়ই মেটাফিজিক্স এর ভেতরে, স্ট্রাকচারের ভেতরে, সেন্টারের ল্যাঙ্গুয়েজের ভেতরে চলে আসবে, সবসময় সেটা ব্রিকোলেয়ারই হবে। এইটা ভাবা যে ব্রিকোলাজ ছাড়া অন্য কিছু সম্ভব, এটা ভাবা যে একটা পিওর ইঞ্জিনিয়ারিং পসিবল, এটা ভাবা যে সিগনিফায়ার কে ধরে পাওয়া যায়, এটা পসিবল, এটাই সব থেকে বড় ইলিউশন, সব থেকে বড় ফিকশন। ব্রিকোলাজ ছাড়া টেক্সটে আর কিছু নেই, টেক্সটে আর কিছু থাকতে পারে না। একজন ক্রিটিকের, একজন ফিলসফারের, একজন টেক্সচুয়াল ক্রিটিকের, একজন যে অ্যানালিসিস করে, তার অ্যানালিস্ট যে, তার ব্রিকোলাজ ছাড়া তার হাতে আর কোনো অপশন থাকে না, বিকজ উই আর অলওয়েজ অলরেডি পার্ট অফ দ্য স্ট্রাকচার, অলওয়েজ অলরেডি পার্ট অফ দ্য মেটাফিজিক্স, মেটাফিজিক্যাল ইপক যেটাকে বলছে, যেটা একখানে একটা লিনিয়ার হিস্ট্রি, এবং সেখানে কিন্তু ব্রিকোলাজটাই একমাত্র অপশন। এবং ডেরিডা দেখিয়ে দিচ্ছেন যে লেভিস্ট্রস এখনো সেই লস্ট অরিজিনের কথা বলতে পারেননি, এখনো তিনি সেই ইনোসেন্ট একটা নেচার, ভার্জিনাল নেচারে ফিরে যাওয়ার কথা ভাবেন, যেখান থেকে নাকি সব শুরু হয়েছিল। এবং সেই জন্যই তিনি ভাবেন যে একজন ইঞ্জিনিয়ার বলে কেউ আছে, এই যার ইঞ্জিনিয়ারিংটা এমনই যে সে কিন্তু এই ডিফারেন্সিয়াল প্লের বাইরে গিয়ে, এই ডিফারেন্স এন্ড রেপিটিশনের বাইরে গিয়ে, ডিফারেন্সের বাইরে গিয়ে সে কিনা সরাসরি সিগনিফাইডে পৌঁছাতে পারে। এটা বলেন যে কোনোদিন তা হয় না, সিগনিফাইড এ কোনোদিনই পৌঁছানো যায় না, কারণ সিগনিফাইড মাত্রেই ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড, ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড মানেই অরিজিন, এবং সেটা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না, শুধুমাত্র ট্রেস হিসাবে পাবেন, অবশ্যই পাবেন, ট্রেস হিসাবে পাবেন, মানে আপনি আপনি তার পিছনে ছুটছেন, সেটাই তার একমাত্র রিয়ালিটি, সেটাই তার একমাত্র প্রেজেন্স, আপনার ছোটটাই তার একমাত্র প্রেজেন্সকে প্রমাণ করে। ট্রেসটা আপনি কখনোই পাচ্ছেন না, সব থেকে বড় কথা সিগনিফায়ারটা এই ডিফারেন্সিয়াল প্লেতে হারিয়ে যাচ্ছে, সিগনিফায়ারটা কখনোই ঘরে এসে পৌঁছায় না, যেটা পরবর্তীকালে ডিসিমিনেশনে ডেটা বলছেন, ডিসিমিনেশন ধারণা হচ্ছে এইরকম যে বাড়ি থেকে রওনা দিল, বাবার কাছ থেকে সিট রওনা দিল, সিট কোনোদিনও বাবার কাছে এসে ফেরত আসলো না, ছেলেতে বাবা থেকে ছেলে, ছেলে থেকে বাবার সার্কেল কখনো কমপ্লিট হয় না, স্ট্রাকচারের সঙ্গে সেন্টারের সম্পর্ক বাবা ছেলের মতো, মানে সেন্টার হচ্ছে বাবা, অ্যাফিলিয়েশন তার, সে অ্যাফিলিয়েট করছে, অ্যাফিলিয়েশনের মধ্যে ফিলিয়াল ব্যাপারটা রয়েছে, তাই হোক, সেন্টার হচ্ছে বাবা, স্ট্রাকচারটা সন্তান, সেন্টার থেকে স্ট্রাকচারের যে প্লেটা চলে সেই প্লেটা কখনোই সেন্টারে ফিরে আসতে পারে না, সেটা কোথাও একটা হারিয়ে যায় ডিফারেন্সিয়াল প্লে এর মধ্যে। যদি ফিরে আসতে পারতো তাহলে আমরা একটা ফিক্সড অরিজিন খুঁজে পেতাম, সেটা পাওয়া যায় না, কারণ যেটা ফিক্সড অরিজিন সেটা একই সঙ্গে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট, সেটা প্রেজেন্ট শুধুমাত্র ডিফারেন্সিয়াল প্লে এর মধ্যে দিয়ে, সেটা অ্যাবসেন্ট যখন আপনি সেটার একটা এক্সট্রা স্ট্রাকচারাল বা ট্রান্সেন্ডেন্টাল একটা অস্তিত্ব খুঁজতে যাবেন, তখনই দেখবেন সেটা নেই। যে ডিসিমিনেশনে কিন্তু ডেটা দেখিয়ে দিচ্ছেন যে এর যে ইকোনমিটাকে কিন্তু ডেটা দেখাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমি আমার আলোচনা শেষ দিকে চলে এসেছি। ওয়ান এবং টু এর আলোচনাটা আমি ওইভাবে করতে পারলাম না যেভাবে আমি চেয়েছিলাম, সেটা সময় অসুবিধার জন্য। একটা জিনিস বলে আমি শেষ করবো আমার বক্তব্য, সেটা হচ্ছে প্লে এর ধারণাটা। প্লে ধারণাটা তাহলে অ্যাকচুয়ালি কি?
যদি লেভিস্ট্রস এবং রুশোর পদাঙ্ক অনুসরণ করে, আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ব্যাপারটা কি। কালচারকে আমি বলেছি একটা সাপ্লিমেন্ট, এবং প্রতিটা সিগনিফায়ার ইন ইটসেলফ একটা সাপ্লিমেন্ট। এই স্ট্রাকচার এবং সাপ্লিমেন্টের মধ্যে কি আমি বলেছি, সাপ্লিমেন্ট মানে যেটা অ্যাড হয়, রাইট, যেটা অ্যাড হয়, যেটা যোগ হয়, যেটা এক্সেস, যেটা বেশি হয়ে যায়, যেটাকে যেটাকে এইটা পরে অন্যভাবে সংজ্ঞায়িত করবেন কোয়েশ্চেন অফ মেথড বলে একটা লেখাতে অফ গ্রামাটোলজিতে, এক্সরবিটেন্ট বলে, যদিও সেটার ধারণাটা একটু অন্যরকম, ওটা তো আমি যাবো না। সাপ্লিমেন্টের ধারণাটা কি শুধুই এটা যে কিছু একটা আমি অ্যাড করে দিলাম, ভাবুন সাপ্লিমেন্ট যদি অ্যাড করা হয় তাহলে আমি আগেই বলেছি যোগ করার ব্যাপার থাকে, ধরে নিতে হবে আগে কিছু একটা ছিল তার সঙ্গে যোগ করবো, খাওয়ার সাথে তো কিছু যোগ করা যায় না, যেটা নেই তার সঙ্গে আপনি কি যোগ করবেন, কিছু একটা আছে এটা ধরে নিয়ে আপনি যোগ করছেন, নেচার আছে এটা ধরে নিয়ে লেভিস্ট্রস ভাবছে যে তার সঙ্গে কালচারটা অ্যাড হয়েছে, নেচার এসে কালচারকে করাপ্ট করেছে, তাই হোক ওটা রুশোর ধারণা, রুশো বারবার বলছে নেচারে ফেরত যাও কারণ কালচার করাপ্ট করেছে, এর জন্য রুশো বলছেন এই কালচারটা হচ্ছে ডেঞ্জারাস সাপ্লিমেন্ট, খুব বাজে জিনিস, একদম খারাপ জিনিস, নেচারকে পলিউট করে, করাপ্ট করে, নেচারকে নেচারকে আদার দ্যান ইট সেলফ করে দেয়, নেচারে নেচার থাকে না, নেচার অন্য কিছু হয়ে যায়, ঠিক আছে, আদার দ্যান ইট সেলফ, এটা রুশো বুঝতে চাননি, সেটা হচ্ছে নেচার অলওয়েজ আদার দ্যান ইট সেলফ, নেচার কোনোদিনই নেচার নয়, সেটা অন্য কিছু, যে আপনি গড বলুন ম্যান বলুন সেটা অন্য কিছু, আর অলওয়েজ সবকিছু আদার দ্যান ইট সেলফ, স্ট্রাকচারের ভিতরে কোনো কিছুই নিজে নিজে নয়, কোনো কিছু আইডেন্টিটি নয়, সবকিছু আসলে আদার দ্যান ইট সেলফ, প্রত্যেকটাই আসলে একটা ডিসঅনেস্ট এন্টিটি, ডুপ্লিসিটাস, প্রত্যেকটাই আমাদেরকে ঠকানোর জন্য বসে আছে, প্রত্যেকটাই ডুপ্লিসিটাস, এই জন্য যে সবসময় একটা একের থেকে দুইয়ের দিকে চলে যায় ফসকে ফসকে, এমন দুই যেটাকে একে ভাঙা যায় না, আর টু দ্যাট ইজ নট রিডিউসেবল, আর টু দ্যাট ইজ নট রিডিউসেবল, দ্যাট ক্যানট বি রিডিউসড ইন টু ওয়ান, একটা টু যেটাকে ওয়ানে ফেরত আনা যায় না, যেটা ডুয়ালিটি মানে। তো সাপ্লিমেন্টারি মানে কি এটাই, সাপ্লিমেন্ট মানে কি এটাই যে কোনো কিছু আছে তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম, যেটা রুশো বলতে চেয়েছেন, রুশো অবশ্য রাইটিং নিয়ে বলেছিলেন, অ্যাকচুয়ালি রুশো কালচার নিয়ে বলেননি, রুশো বলছেন রাইটিংটা হচ্ছে কালচারের একটা মহাদোষ, রাইটিং মানে রাইটিং স্ক্রিপ্ট, ভাষা তো দুটো দিক আছে, অ্যাটলিস্ট তাই মনে করা হতো পোস্ট স্ট্রাকচারালিজম আসার আগে পর্যন্ত, ভাষা দুটো দিক আছে, একটা হচ্ছে স্পিচ, একটা হচ্ছে রাইটিং, তাই তো, একটা হচ্ছে ফোনেটিক সিগনিফায়ার, একটা হচ্ছে আপনার যেটা আপনি লিখছেন স্ক্রিপ্টের ভেতরে যে সিগনিফায়ারটা রয়েছে, দুরকম সিগনিফায়ার আমরা দেখতে পাই, একটা আপনি মুখ দিয়ে বলছেন, একটা আপনি পেন দিয়ে লিখছেন, যেটা পেন দিয়ে লিখছেন সেটা স্ক্রিপ্ট, তাই তো, লেখা রাইটিং, আর যেটা মুখ দিয়ে বলছেন সেটা হচ্ছে, সেটা হচ্ছে ভয়েস, সেটাকে সেটা সেটা অবশ্যই ফোনেটিক বা ফোনিক, সেটা ভয়েস। রুশো এটা বলছেন, রুশো প্রথম বলছেন তা নয়, অ্যারিস্টটলের যদি আপনি ইন্টারপ্রিটেশন করেন, অ্যারিস্টটলের ইভেন যদি আপনি মেটাফিজিকা পড়েন, বা আপনি যদি তারও আগে প্লেটো পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে প্লেটো এবং অ্যারিস্টটলে এবং সেখান থেকে গোটা ওয়েস্টার্ন মেটাফিজিক্সের মধ্যেই রাইটিং সম্পর্কে একটা প্রচণ্ড রকম সন্দেহ রয়েছে, ঠিক যেমন দুই সম্পর্কে আছে, মানে ডুপ্লিসিটি সম্পর্কে যেমন এদের একটা সাসপিশন আছে, তেমন রাইটিং সম্পর্কেও এদের একটা সাসপিশন আছে, কেন, কারণ রাইটিং হচ্ছে সেকেন্ডারি, অ্যারিস্টটল বলছেন পরিষ্কার, অ্যারিস্টটল পরিষ্কার বলছেন যে রাইটিং সেকেন্ডারি, কেন সেকেন্ডারি, অ্যারিস্টটল বলছেন যে আমার মাথার মধ্যে যে ভাবনাটা রয়েছে, যে থটটা রয়েছে সেটা প্রাইমারি, ঠিক আছে, সেটা প্রাইমারি সিগনিফায়ার, তো সেটাকে সিগনিফায়ার হিসাবে ধরছেন না অ্যারিস্টটল, কেন, কারণ আমার যে বিইং, আমি যে আমি, আমার যে বিইংয়ের সঙ্গে আমার চিন্তাটা এমনভাবে আটকে আছে, এমনভাবে জড়িয়ে আছে, যে অ্যারিস্টটল ওটাকে কোনো রিপ্রেজেন্টেশন করে স্বীকারই করছেন না, ওটা হচ্ছে আমি, আমারই পার্ট, আমার চিন্তাটা আমারই পার্ট, ওটাই হচ্ছে আমার অরিজিন, আমার ভাষার অরিজিন, ঠিক আছে, ওটাই আমার লিঙ্গুইস্টিক রিপ্রেজেন্টেশনের অরিজিন, ওটা, ঠিক আছে, ওটা কোনো রিপ্রেজেন্টেশন নয়, হলো, তাহলে প্রথমে আছে হচ্ছে আপনি আছেন, আপনার বিইং আছে, আপনার থট আছে, ঠিক আছে, বিইং এবং থট পরস্পর পরস্পর মধ্যে জড়িয়ে আছে, একদম মশগুল হয়ে আছে, ঠিক আছে, মানে থট নিজেকে আলাদা হবে ভাবতে চায় না, ইয়েস হ্যাঁ আমি আসছি, আমি একটু মানে কি বলবো, একটু সাসপেন্স রেখে বলার চেষ্টা করছি, যাতে করে আর একটু মজাদার হয় বলাটা। তাহলে তিনি বলছেন যে যেটা একদম আমার বিইং এর সঙ্গে জড়িয়ে আছে সেটা হচ্ছে আমার থট, ওটাকে আমি রিপ্রেজেন্টেশন বলবো না, বলো, ওটা প্রাইমারি রিয়ালিটি, এবার আপনি সেটাকে মুখ দিয়ে বললেন, ভয়েস, আপনি কি করলেন, ফোনিক সিগনিফায়ার বা ফোনেটিক সিগনিফায়ার ইউজ করলেন, শব্দ দিয়ে আপনি কতগুলো সিগনিফায়ার ইউজ করলেন, ওটা হচ্ছে প্রাইমারি, এক্স্যাক্টলি প্রাইমারি, ওটা হচ্ছে প্রাইমারি আপনার সিগনিফায়ার, প্রথম সিগনিফায়ার,
যেটা হচ্ছে সেলফ প্রেজেন্ট, একজন কমেন্ট করেছেন খুব ভালো বলেছেন, মনে রাখতে হবে প্রেজেন্সের ধারণাটা মেটাফিজিক্সে অ্যাবসোলিউট নয়, অ্যাবসোলিউট হওয়া উচিত ছিল কিন্তু নয়, মানে ওয়েস্টার্ন মেটাফিজিক্সে যারা ছিলেন অ্যারিস্টটল প্লেটো এরা তো এত বোকা নন যে এরা জানতেন না যে যে ল্যাঙ্গুয়েজ একটা মিডিয়াম, ল্যাঙ্গুয়েজ মিডিয়াম মানে সেখানে ডিস্টেন্স আছে, রাইট? এই আর ভাবুন না, ল্যাঙ্গুয়েজ যদি মিডিয়াম হয় তাহলে সেখানে একটা ডিস্টেন্স সবসময় ইনহেরেন্ট, ডিস্টেন্স ইনহেরেন্ট মানেই হচ্ছে সেখানে একটা ডিলে ইনহেরেন্ট, ঠিক আছে, সেই ডিফারেন্স, সেই ডেফারাল মনে রাখতে হবে ডেইডাতে। কিন্তু এই ধরনের রিলেটিভিজম আছে যেটা আপনি আইনস্টাইনে পাবেন, খুব মজার এখানে, এই অর্থে দেখতে গেলে আইনস্টাইন না থাকলে ডেইডা হয়তো থাকতো কিনা বলা মুশকিল, কারণ টাইম এবং স্পেসের ধারণাটা কিন্তু ডেইডাতে রিলেটিভ, শুধু রিলেটিভ তাই নয়, টাইম এবং স্পেসের মধ্যে কোনো পার্থক্য বেশিরভাগ সময় ডেইডা করছেন না, কোনো পার্থক্য নেই, স্পেস এবং টাইম আসলে ডিস্টেন্স এবং ডিলে, ডিস্টেন্স এবং ডিলে একই জিনিস, বুঝুন। এইবার ওয়েস্টার্ন মেটাফিজিক্সে সাবস্টেন্স বা এসেন্সটা অ্যাবসোলিউট হওয়া উচিত ছিল কিন্তু হয় না কখনোই, কেন? কারণ ল্যাঙ্গুয়েজ একটা মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন, মানে সেখানে একটা নেসেসারি ডিলে, একটা নেসেসারি ডিস্টেন্স আছে, তার মানে ধাপে 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 সাবস্টেন্স কমে 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 যাচ্ছে, ঠিক আছে, মানে এসেন্স কমতে 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 যাচ্ছে। অ্যারিস্টটল তো অস্বীকার করছেন না, কিন্তু প্লেটোও স্বীকার করেছেন, অ্যারিস্টটল অস্বীকার করছেন না যে সেটা কমে কমে যাচ্ছে ধাপে ধাপে। তো যখনই আপনি বললেন, ভয়েস আপনার এলো, আপনি ফোনিক সিগনিফায়ার ইউজ করলেন, আপনি একটুখানি হলেও সরে গেলেন আপনার আপনার বিইং থেকে, আপনি একটুখানি হলেও সরে গেলেন আপনার থট থেকে, অর্থাৎ আপনি একটুখানি হলেও সরে গেলেন ওই প্রাইমারি রিয়ালিটি থেকে, আপনি ইউজ করলেন সেটা একটুখানি দূরে চলে গেল। বাট যেহেতু আপনি যেই মুহূর্তে বললেন সেই মুহূর্তে শুনলেন, এই বলা এবং শোনাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের দেশের দর্শনের খুব ইম্পর্টেন্ট, আপনি যেই মাত্র বললেন সেই মাত্র শুনলেন, আপনি ধরুন মন্ত্রে, মন্ত্র যখন আমরা পাঠ করি যেই বললেন সেই শুনলেন, বলা এবং শোনার মধ্যে দিয়ে সেখানে যে ডিস্টেন্সটা সেটা অ্যানাইহিলেট করে দেওয়া হলো, কেন? কারণ আপনি সেখানে প্রেজেন্ট আছেন, স্পিকার এখানে নিজেই বসে আছে, যেমন আমি এখানে বসে আছি, আমার বলা এবং আমার নিজের শোনা, নিজের কথাটা নিজে শুনলাম, মধ্যে কোনো ডিস্টেন্স বা ডিলেকে আমি মানবো না, কেন মানবো না? এটা তো সেলফ প্রেজেন্স হচ্ছে, আমি তো নিজেই প্রেজেন্ট আছি আমার মধ্যে, আমি এখানে নিজেই বলছি, নিজেই শুনছি, তাহলে এখানে আমি কি করে মানতে পারি যে এর মধ্যে কোনো ডিস্টেন্স আছে? না, আমার ভয়েস আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানতে হয়, ঠিক আছে। অ্যারিস্টটল জানেন যে ওটা প্রাইমারি সিগনিফায়ার, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে অলরেডি, একটা ডিলে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বাট অ্যারিস্টটল এবং প্লেটো যুক্তি দিচ্ছেন যে না, ও ডিস্টেন্স তো ধর্তব্যের মধ্যে নয়, কারণ ওখানে স্পিকার অবস্থান করছেন নিজে, সেলফ প্রেজেন্স রয়েছে, তাহলে তিনিই বলছেন তিনিই শুনছেন, সুতরাং সেটা অথেন্টিক। কিন্তু যখনই আপনি সেই কেস, যখনই আপনি সেই ভয়েসটাকে, সেই ফোনিক সিগনিফায়ারগুলোকে আপনি ফার্দার সিগনিফায়ার করলেন, যেটাকে সিগনিফায়ারে কনভার্ট করলেন, যেটাকে এটা বলছে সিগনিফায়ার অফ দ্য সিগনিফায়ার, রাইট, সিগনিফায়ার অফ দ্য সিগনিফায়ার, যেটাকে প্লেটো বলবেন টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি, রাইট, প্লেটো পোয়েট্রিকে টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি এমনি এমনি বলেননি, তার এই বক্তব্যটাকে বুঝতে পেরে আগে তার প্লেটোর মেটাফিজিক্সটা পড়ে আসতে হবে, কেন উনি কথাটা বলছেন টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি, কারণ কি অলরেডি ওটা দুই ধাপ পিছিয়ে গেছে, কারণ যেটা আপনি লিখছেন সেটা সিগনিফায়ার নয়, সেটা সেকেন্ডারি সিগনিফায়ার, সেটা দু নম্বর সিগনিফায়ার, সেটা সেকেন্ডারিটিকে আপনি কখনোই বুঝতে পারবেন না, দুই ওটা সবসময়, এবং সেটা কেমন, সেটা হচ্ছে সিগনিফায়ার অফ দ্য সিগনিফায়ার, মানে সেকেন্ডারি সিগনিফায়ারটা প্রাইমারি সিগনিফায়ারের সিগনিফায়ার, মানে আপনি আসলে থটকে সিগনিফাই করছেন না লেখার মাধ্যমে, আপনি স্পিচকে করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই সমস্যাটা, এই গ্যাপটা তৈরি হচ্ছে, এবং রুশোর মধ্যেও কিন্তু এই সমস্যাটা প্রবলভাবে রয়েছে, রুশোর মধ্যে এই অরিজিনের প্রতি একটা অদ্ভুত টান, একটা অদ্ভুত নস্টালজিয়া রয়েছে, যেখানে রুশো ওই ভয়েসে ফেরত যেতে চাইছে, সেই পিওর নেচারে ফেরত যেতে চাইছে, সেই অরিজিনে। কিন্তু যেহেতু সেই অরিজিনটা আদতে কোনোদিনই এক্সিস্ট করতো না, যেটা আমরা অলরেডি দেখেছি অরিজিন এক্সিস্ট করে না, অরিজিন একটা সেই ফাউন্ডেশনাল মিথ, যে মিথটা ব্রিকোলেয়ার তৈরি করে, ইঞ্জিনিয়ারের মিথটা ওই অরিজিনের মিথটা একই, এই ফাউন্ডেশনাল মিথ যেটা ছিল মনে করছি আগে ধরে নিতে হবে, যেটা অ্যারিস্টটল বলছেন মেথোডোলজিক্যাল নেসেসিটি, লজিকের ভিতরে ওটা থাকতে হয়, এপ্রায়োরি রিয়ালিটি না থাকলে লজিক এগোয় না, সেইটা যদি নাই থাকে তাহলে আপনি কার সঙ্গে সাপ্লিমেন্টে জুড়ছেন? এইখানে ডেরিডার প্লেটা চলে আসছে, ডেরিডার খেলাটা শব্দ নিয়ে, সাপ্লিমেন্ট মানে শুধু অ্যাডিশন নয়, শুধু সাপ্লাই নয়, একই সঙ্গে সাপ্লান্ট, একই সঙ্গে সাবস্টিটিউশন, কোনটাকে যেটা নেই সেটাকে, মানে একই সঙ্গে ওটা ক্ষতিপূরণ, আমি বলবো ওটাকে কম্পেনসেশন, কম্পেনসেশন ফর আ প্রাইমাল ল্যাক,
যেটা ছিল না কোনোদিনই, যেটা আপনি বুঝতে পেরেছেন এক সেকেন্ড। ওকে, হ্যাঁ, তো আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমরা দেখতে পাচ্ছি রেটা বলছেন যে সাপ্লিমেন্ট মানে শুধু কোনো কিছু আছে তার সঙ্গে একটা কিছু অ্যাড করে দিলেন সেটা নয়, যেটাকে আপনি এক্সেস ভেবেছিলেন, যেটাকে আপনি অতিরিক্ত ভেবেছিলেন, যেটা আপনি সারপ্লাস ভেবেছিলেন, যেটা কিনা অ্যাডিশন ছিল, সেটা এখন হয়ে যাচ্ছে সাবস্টিটিউশন, সেটা হয়ে যাচ্ছে রাদার কম্পেনসেশন, যেটা কোনোদিনই ছিল না, যে অরিজিনটা কোনোদিনই থাকে না, কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না, যাকে তার ক্ষতিপূরণ করার চেষ্টা। রাইটিংকে একটা সাপ্লিমেন্ট এই জন্যই বলা যায়। বিকোলিয়ারও অবশ্যই, বিকোলাশও একটা সাপ্লিমেন্ট, সিগনিফায়ারও সবসময় একটা সাপ্লিমেন্ট, কালচারও একটা সাপ্লিমেন্ট, এগুলো সমস্তই একটাই ল্যাককে, একটাই ল্যাক অফ অরিজিনকে, একটাই অ্যাবসেন্সকে ক্রমাগত ঢাকা দেওয়ার চেষ্টা করে, চাপা দেওয়ার চেষ্টা করে, কনসোল করার চেষ্টা করে আমাদেরকে, যে না ওটা ছিল এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা অবশ্য আলাদা আলোচনা, সেটা প্রশ্নোত্তর পর্বে করা যাবে, সেটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা। তাহলে সাপ্লিমেন্টের ধারণা মধ্যে প্রথম থেকেই ছিল এই এই দুটো ব্যাপার, কোনো কিছু অ্যাড হচ্ছে কোনো কিছুর সাথে, না কোনো কিছু কোনোদিনই ছিল না, তাকে তার সেই ল্যাকটাকে কম্পেনসেট করা, তার সেই অভাবটাকে পূরণ করা, তার সেই অ্যাবসেন্সটাকে যেন তেন প্রকারেণ প্রেজেন্সে পরিণত করার একটা ব্যাকুল চেষ্টা, যেটা দিয়ে ল্যাঙ্গুয়েজটা অপারেট করে। এই যে চেইন অফ সিগনিফায়ারে আপনি ট্রেস থেকে ট্রেসে কেন যাবেন, কেন আপনি বলেন না যে ধুর আমি আর এই ঝামেলার মধ্যে যাবো না, আমি চেইন থেকে এই সিগনিফায়ার থেকে সিগনিফায়ারে আমি মুভ করবো না, আমি ট্রেস থেকে ট্রেসান্তরে যাবো না, কেন বলেন না? আপনি বলেন না কারণ আপনি ওই অরিজিনটা খুঁজছেন, ওই অরিজিনের ড্রিমটা, ওই অরিজিনের স্বপ্নটা, ওই অরিজিনের নস্টালজিটা আপনি ছাড়তে পারেননি, ওই ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ারের আশা আপনি পুরোপুরি ছাড়তে পারেননি, তাই আপনি ক্রমাগত জুড়ে চলেছেন আপনার বক্তব্যের সঙ্গে বক্তব্য, শব্দের সঙ্গে শব্দ, সিগনিফায়ারের সঙ্গে সিগনিফায়ার আপনি জুড়ে চলেছেন, আর আপনি ট্রেসের পেছন পেছন ছুটেই চলেছেন। বা রাদার আপনি ট্রেস অ্যাকচুয়ালি, আপনার ভাষাটাই ট্রেস অ্যাকচুয়ালি, এভাবে বলা উচিত নয় যে আপনি ট্রেস করছেন, তাহলে আবার সে অন্য সমস্যা চলে আসে। এখানে খুব সাবধান হতে হবে আমাদের যে আপনি ট্রেস, আপনার ভাষাটাই ট্রেস, আপনার প্রতিটা সিগনিফায়ারই একটা ট্রেস। বা রাদার সিগনিফায়ার থেকে সিগনিফায়ারে যাওয়ার যে বিলম্বটা, যেটাকে ফোনস বলছেন, এই বিলম্ব একই সঙ্গে বিলম্ব এবং দূরত্ব, এটা একই সঙ্গে ডিলে এবং ডিস্টেন্স, এটা একই সঙ্গে টাইম অ্যান্ড স্পেস, এই যে যাওয়াটা সেটাও তো ট্রেস। আর যেই আপনি চলে গেলেন আসলে সাপ্লিমেন্ট হলো, অ্যাড হলো, কিন্তু একদিক থেকে অ্যাড হচ্ছে, অন্যদিকে একটা প্রাইমাল অভাবকে আপনি কোনোদিনও পূরণ করতে পারছেন না, সেই সিগনিফাইডকে, ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইডকে ওই দিনকে আপনি কখনোই ফিরে পাচ্ছেন না। আমরা তাদের বক্তব্যের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের কি মনে হয় বা কি মনে হওয়া উচিত? ডেটার শেষে গিয়ে একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছে, আমার সবসময় মনে হয় খুব ইম্পর্টেন্ট, ডেটা বলছেন যে এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ডেটা বলছেন ইন্টারপ্রিটেশন দু রকমের হয়। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করেছেন যে ডেটার এই লেখার একটা প্রথমে একটা ইয়ে রয়েছে, একটা 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 ফার্স্ট একটা একটা এপি এপি একটা প্রথমে একটা ইয়ে রয়েছে, একটা কোটেশন রয়েছে প্রবাবলি মতে থেকে, যেখানে বলছেন, মতে বলছেন যে ইন্টারপ্রিটেশনের ইন্টারপ্রিটেশন হওয়াটা খুব দরকার। এইটা শেষে গিয়ে বলছেন, হ্যাঁ আমি এতক্ষণ ধরে ইন্টারপ্রিটেশনের ইন্টারপ্রিটেশনই করছিলাম, তো দু রকমের ইন্টারপ্রিটেশন সম্ভব। একটা হচ্ছে ওই রুশো জাতীয় ইন্টারপ্রিটেশন, সেই অরিজিনের স্বপ্নে মশগুল হয়ে থাকা, যেটা ভীষণ রকম নস্টালজিক, অ্যাট দ্য সেম টাইম ভীষণ রকম ফুল অফ ল্যামেন্ট, ভীষণ রকম স্যাডেন্ড। এইটা এই কথাটা ইউজ করছেন, বাট রাদার ট্রান্সলেটর এই কথাটা ইউজ করছেন, স্যাডেন্ড। স্যাডেন্ডের কথাটার মধ্যে একটা স্যাডের দ্বারা বার্ডেন্ডের আইডিয়া চলে আসছে, আপনি স্যাডনেসের বোঝা নিয়ে এগিয়ে চলেছেন, ওই সাপ্লিমেন্টটা হয়ে গেছে আপনার স্যাডনেসের বোঝা। আপনি এইভাবে ইন্টারপ্রেট করতে চান? আপনার কাছে কি প্লেটা এরকমই, যেখানে আপনি ক্রমাগত শুধু খুঁজে বেড়াবেন সেই হারিয়ে যাওয়া অরিজিনকে, যেটা কোনোদিনই ছিল না? এটা আপনি করতেই পারেন, রুশো করছে, লেভিস্ট্রস করেছে, আরো অনেকে করেছে, আরো অনেকে করবে ক্রমাগত, এটা একটা অপশন করতেই পারেন। কিন্তু আর একটা অপশন তো আছে, যেখানে আমরা এইটাকে, এই অ্যাবসেন্সটাকে নিয়ে আমরা ল্যামেন্ট না করে বরঞ্চ আমরা প্লেটার দিকে মন দিই। এই যে ফসকে ফসকে যাওয়া, এটাও তো একটা খেলা, এই খেলার হয়তো কিছু রুলস আছে, কিন্তু সেই রুলসের ফাঁক ফোকর দিয়ে তো বেরিয়ে যাওয়া অনেক সহজ। আমরা দেখেছি যে সেন্টারের কন্ট্রোলটা একই সঙ্গে অ্যাবসোলিউট এবং ভীষণ রকম ভালনারেবল, সেন্টার স্ট্রাকচারের উপর যে কন্ট্রোল, সেটা একই সঙ্গে ভীষণ
প্রতাপশালী একটা কন্ট্রোল, অ্যাট দ্য সেম টাইম সেখানে কিন্তু প্রবল একটা ফাঁকফোকরের জায়গা রয়েছে। সেই ফাঁকফোকরটা আমরা জানি সেটা একই সঙ্গে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সেটা একই সঙ্গে ডিলে এবং ডিস্টেন্স, সেটা একই সঙ্গে হচ্ছে বিলম্ব এবং দূরত্ব। সেই ফাঁকফোকর দিয়ে তো আমাদের প্লে সম্ভব হচ্ছে, এবং সেই প্লেটাকে কেন আমরা একটা অ্যাফার্মেশন হিসেবে অ্যাকসেপ্ট করছি, এটাই এটা অ্যাকচুয়ালি শেষ বক্তব্য সেই হিসেবে দেখতে গেলে আমারও, যে কেন আমরা এটাকে অ্যাফার্মেশন হিসেবে দেখবো না, কেন আমরা রুশো থেকে নিচের দিকে যাব না, কেন রুশোর ইন্টারপ্রিটেশন এবং লেভিস্ট্রসের ইন্টারপ্রিটেশনে ডুবে না থেকে আমরা নিচের দিকে যাবো না। নিচের অনেক সমস্যা রয়েছে, নিচের ফিলসফি বা নিচের ফিলসফিতে অনেক সমস্যা রয়েছে, কিন্তু এটা উন্নত দেখিয়েছেন, সমস্যা নেই তা না, দেখিয়েছেন সবাই। কিন্তু কেন আমরা নিচে যেটা বলছেন যে ভাই তুমি অরিজিনের খোঁজ আর করো না, এবার তুমি অন্তত প্লেটা দিকে মনে করো, নিচে প্লে ওভাবে বলেননি, কিন্তু কিন্তু এটা বলছেন যে আমরা প্লেকে একটা অ্যাফার্মেশন হিসেবে কেন করছি না। এখানে মাথায় রাখতে হবে অ্যাফার্মেশন মানে কিন্তু লিবারেশন নয়, এটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে, এই অ্যাফার্মেশন মানে লিবারেশন নয়, এটা প্রেজেন্সকে পেয়ে যাওয়া নয়। আপনি ভাবেন ও অ্যাফার্মেশন প্লে পজিটিভিটি, চলুন পজিটিভিটি আমরা কিছু পেয়ে গেছি, আঁকড়ে ধরি না, এখানে আঁকড়ে ধরার কিছু নেই, কোনো প্রেজেন্সই তো নেই, কোনো এসেন্সই তো নেই, কোনো অরিজিন নেই, কোনো সেন্টার নেই, কোনো সাবস্টেন্স নেই, কোনো গড নেই, কোনো ম্যান নেই। এটা বলছেন যে সোশ্যাল সায়েন্সকে আসলে সোশ্যাল এবং হিউম্যানের গণ্ডিকে ছাড়িয়ে বেরোনো তো যায় না, সেটাকে বাইপাস করতে হবে, সেটাকে কাটিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ সোশ্যাল সায়েন্স তাহলেই এগোতে পারবে যদি সে সোসাইটি এবং ম্যান এই কনসেপ্টগুলোতে মশগুল হয়ে থাকে, যেরকমভাবে লেভিস্ট্রস হয়ে আছে নেচারের ধারণায় মশগুল, সেই ধরনের হলে কিন্তু কখনোই সোশ্যাল সায়েন্স এগোতে পারবে না। বারাদার এগোনো বলে কিছু হয় কিনা সেটা জানা নেই আমার, কথা এগোনো বলে কিছু হয় না, বাট ফার্দার কোনো ইন্টারপ্রিটেশন সম্ভব না। তাহলে আমরা এটাকে অ্যাফার্মেশন হিসেবে দেখবো, তার মানে এই নয় যে আমরা দেবেন্দ্র যে আমরা লিবারেটেড হয়ে গেছি স্ট্রাকচার থেকে, আমরা বেরিয়ে গেছি, এটা বলছে যে না আমরা স্ট্রাকচারের শেষ এখনো দেখিনি, আমরা মেটাফিজিক্সের শেষ এখনো দেখিনি, মেটাফিজিক্যাল ইপক এখনো শেষ হয়নি, তার ক্লোজার এখনো আমাদেরকে আমরা উইটনেস করিনি, আমরা এখনো তার ভেতরেই বসে আছি, এবং এক মুহূর্তের জন্য ভাবার কোনো কারণ নেই। যদি আপনি ভেবে থাকেন যে আপনি এটার বাইরে গিয়ে ফিলসফির বাইরে গিয়ে মার্জিনস অফ ফিলসফি সেই আবার ঘুরে আসছে, আপনি মার্জিনের বাইরে গিয়ে আপনি যদি কোনো ক্রিটিককে তুলে ধরতে পারেন, আপনি যদি মনে করেন, তাহলে আপনার থেকে সব বড় ফুল আর কেউ নেই, কারণ আপনি এটা বিরাট বড় ফুলিশ কাজ করছেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি স্ট্রাকচারের বাইরে গিয়ে ফিলসফির মার্জিনের বাইরে গিয়ে আপনি কোনো ক্রিটিককে দাঁড় করাতে পারবেন, সেটা কখনোই সম্ভব নয়, সেটা একটা ইলিউশন, সেই ইলিউশনের পা না দেওয়াই ভালো। সেই ইলিউশনটা কিন্তু এর ঠিক অপোজিট, ভাবুন একটা 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 হচ্ছে রুশোর দৃষ্টিভঙ্গি, লেভিস্ট্রসের দৃষ্টিভঙ্গি, যেটা যেটা আপনাকে অরিজিনের থেকে টানছে, আর একটা দৃষ্টিভঙ্গি সেটা আপনাকে একটা ইউটোপিয়ান ফিউচারের দিকে টানছে, যেখানে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি স্ট্রাকচারে বাইরে বেরিয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজে বাইরে বেরিয়ে যাবেন। দুটোই ইকুয়ালি ডেঞ্জারাস, দুটোই ইকুয়ালি ফিউটাইল, দুটোই ইকুয়ালি ইলিউজারি এবং ইলিউসিভ, মানে ফসকে ফসকে যাবে দুটোই, মানে ইলিউজারি এবং ইলিউসিভ, যেটা 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 নেই এবং যেটা ক্রমাগত আপনার হাত থেকে ফসকে যাবে। এই দুটোই খারাপ জিনিস, বা এই দুটোই ভুল পদক্ষেপ, ভুল বলা যায় না, এই দুটোই দুটো পদক্ষেপই কোনো কাজের নয়। যদি মনে করে থাকেন আপনি মশগুল হয়ে থাকবেন অরিজিনের ভাবনাতে, যে অরিজিন কোনোদিন ছিল না, যেটাকে আপনি কোনোদিন পাননি, সেটাকে আপনি খুঁজে চলবেন, সেটাও ঠিক নয়। যদি আপনি মনে করে থাকেন যে আপনি স্ট্রাকচারের বাইরে বেরিয়ে যাবেন, ফিলসফির বাইরে বেরিয়ে যাবেন, ফিলসফির লিমিটে দাঁড়িয়ে কিন্তু এটা কথাটা বলছেন, বুঝুন ফিলসফির একদম লিমিটে দাঁড়িয়ে এটা কথা বলছেন, মেটাফিজিক্সের লিমিটে দাঁড়িয়ে এটা বলছেন যে না ভাই এর বাইরে যাওয়া সম্ভব নয়, কারণ এর বাইরে যাওয়ার চিন্তাটা একটা ইলিউশন মাত্র, কোনোটাই ঠিক নয়। তার থেকে আপনি প্লে নিয়েই চলুন, প্লেটা অ্যাফার্মেশন এই জন্য যে সেটা আমাদেরকে কিন্তু একটা প্লে এর সুযোগ দেয়, এই জন্যই তো প্লে অ্যাফার্মেশন। হাজারো আমরা কেন খেলা খেলি, এত নিয়ম থাকা সত্ত্বেও একটা রেফারি বাসি নিয়ে দাঁড়িয়ে থাকে, তা সত্ত্বেও আমরা কেন খেলি, কারণ আমরা জানি তার ভেতর দিয়ে কোথাও গিয়ে নিয়মটাকে ভেঙে একটুখানির জন্য হলেও সাবভার্ট করে আমরা বেরিয়ে যেতে পারি, কিছু ফাঁকফোকর সবসময় থেকে যায়। সেই ফাঁকফোকরগুলোকে খোঁজা এবং সেগুলোকে ব্যবহার করা এবং এনজয় করা সেটাকে, সেটাই বোধ হয় প্লের অ্যাফার্মেশন সব থেকে বলো। এর অ্যাফার্মেশন মানে এটা মানে যে আপনি কিছু পেয়ে গেলেন, কোনো প্রেজেন্সকে পেয়ে গেলেন, বা কোনো সিগনিফাইডকে পেয়ে গেলেন, কোনো মিনিংকে পেয়ে গেলেন, কোনো গডকে পেয়ে গেলেন, কোনো সেন্টারকে পেয়ে গেলেন, তা নয়। এই অ্যাফার্মেশন এমন একটা অ্যাফার্মেশন যেটা উঠে আসে প্লের ভিতর থেকে, যেটা তার একই সঙ্গে তার রুল এবং তার কি বলবো তার রুল এবং তার ল্যাপসেশন অফ রুল, যে রুল মানা হয় এবং মানা হয় না, এই দুই রুল যে রুল একটা ভীষণ রকম কন্ট্রোল, একটা ভীষণ রকম তার একটা সার্ভেলেন্স আছে, সব থেকে নজর রাখছে, আবার একই সঙ্গে যে সার্ভেলেন্সের মধ্যে একটা ফেলিওর আছে, যে কখনোই কোনো সব কিছুকে কন্ট্রোল করতে পারছে না, এই পারা এবং না পারা, কন্ট্রোল এবং ল্যাক অফ কন্ট্রোলের মাঝখান দিয়ে কিন্তু প্লেটে যাবে, তার ভেতর দিয়ে তার সেই প্লেটাই কিন্তু অ্যাফার্মেশন। আমার মনে হয় আমি খানিকটা বোঝাতে পেরেছি, অনেক প্রশ্ন এখান থেকে উঠে আসবে আমি জানি,
সবগুলো প্রশ্ন তো আলোচনা করা সম্ভব হবে না, বা যেহেতু গ্রুপ একটা আছে এবং যেহেতু পরেও হয়তো কথা বলার সুযোগ পাবো আশা করি, তখন হয়তো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। আর যেটা নিয়ে আমি প্রথমে বলবো ভেবেছিলাম সেটা নিয়েও হয়তো পরে আমি কোনোদিন বলতে পারবো ডিটেলে, যে ওয়ান এবং টু এর ধারণার সঙ্গে এই সবকিছু কিভাবে জড়িয়ে। আমি খানিকটা হয়তো বলেছি, আমি ওয়ান এর কথা বলেছি ওয়ান অ্যাজ আইডেন্টিটি, আমি বলেছি ওয়ান অ্যাজ সেন্টার অর অরিজিন, আমি বলেছি টু হচ্ছে দুরকম টু, একটা টু হচ্ছে ডুয়ালিটি টু যেটা আসলে সারোগেট ওয়ান, যেটা আসলে ওই ওয়ানকেই খুঁজে বেড়ায়, একটা ওয়ান থেকে আরেকটা ওয়ানে শুধু যায় মাত্র, ওই একটা অ্যাবসলিউট ডিফারেন্সের গল্প বলে, অ্যাবসলিউট নেগেশন এ কথা বলে, ঠিক হেগেলিয়ান ডায়ালেকটিকের মতো, যেখানে আমরা দেখতে পাই আউ ফেগুন যেটাকে বলছে, যেখানে দেখতে পাই যে নেগেশনের মাধ্যমে আমরা আমাদের উত্থান ঘটছে, আমরা উপরের দিকে উঠছি, শ্রীভাগরকে ট্রান্সলেশন করেছেন সাবলেশন বলে বা সাবলিমেশন, আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, মানে আমাদের আমরা ট্রান্সেন্ড করছি, এই জন্য ডুয়ালিটি খুব রিস্কি, এই জন্য বাইনারি খুব রিস্কি, প্রতি মুহূর্তে আপনার মনে হবে যে আপনি ওদের উপর দিকে উঠছেন, মনে হবে বাইনারিটা রিজলভ হয়ে যাচ্ছে এবং আপনি আলটিমেটলি একটা সিনথেসিস খুঁজে পাচ্ছেন, সেই আবার প্রেজেন্স, সেই আবার আইডিয়া, আপনি ট্রান্সেন্ড করছেন ডায়ালেকটিক স্ট্রাকচারকে, ওইটা একটা ভ্রম, একটা ইলিউশন, ওই ডুয়ালিটি দিয়ে কোনো লাভ হবে না, সেইটা দরকার যেটা ডুপ্লিসিটি, যেটা আপনাকে ঠকাবে, যেটা প্রতি মুহূর্তে আপনার সামনে একটা মিনিং এর একটা মিনিং এর টোপ দেবে, ট্রেস আসলে একটা টোপ, কারণ ট্রেসের ধারণাটা হান্টিং এর সঙ্গে যুক্ত, কারণ বা ট্রেল, স্পিভাক কিন্তু ট্রেল কথাটা ইউজ করছেন, অফ গ্রাউন্ড ট্রেল, ট্রেল অনেক সময় হান্টিং এ ব্যবহার হয়, একটা পশু আহত পশু আগে আগে চলে গেছে, তার রক্তের দাগটা পিছনে পিছনে যাচ্ছে, শিকারি তার পিছনে পিছনে চলছে, সে রক্তের দাগ দেখে বুঝতে পারছে এইবার আমি বোধ হয় আমার প্রেকে খুঁজে পাবো, বা তার অপোজিটটা হতে পারে, শিকারি কখনো কোনো শিকার হয়ে যায়, কিন্তু এখানে সবসময় ট্রেস হচ্ছে একটা ট্রেল, একটা চিহ্ন, যেটা কিনা সাইন, যেটা কিনা সাইনের প্রধান ধর্ম, সাইন মানেই ট্রেস, সাইনকে সিগনিফাইড এবং সিগনিফাইড ভাঙার চেষ্টা করাটা আসলে এই ট্রেসকে অস্বীকার করা, আপনি ভাবছেন সিগনিফাইড থেকে সিগনিফাইড টপ করে পৌঁছে যাবে, যেটা ডুয়ালিটিও বলে, সেটা কখনোই সম্ভব হয়। তো আমরা দেখলাম ডুপ্লিসিটিটা বেটার, হ্যাঁ এটা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি এই মধ্যে যেটা করছি না সেটা আপাতত এখানে বক্তব্যটা শেষ রাখছি, এটা বলে যে ডুপ্লিসিটি বেটার এই জন্য যে ডুপ্লিসিটি কিন্তু এক ধরনের যেটা ফলস টু, যেটা ডিসঅনেস্টি, যেটা ডুপ্লিসিটাস, সেটাই টু এর কথা বলে, টু এখানে অবশ্যই আমরা মাল্টিপ্লিসিটি হিসেবে দেখবো। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, মাল্টিপ্লিসিটি বলতে আমি একবারের জন্য এটা মিল করে নিই যেটা হচ্ছে কাউন্টেবল, এইটা একটা জায়গায় খুব পাওয়ারফুলি কাউন্টার করছেন বার্থকে, এবং এবং স্ট্রাকচারালিস্ট ড্রিম অফ বা স্ট্রাকচারালিস্ট মিথ অফ মাল্টিপ্লিসিটিকে। যদি আপনি ভেবে থাকেন যে একটা সিগনিফায়ার থেকে আপনি অসংখ্য মিনিং পাবেন, ঠিক আছে, একটা সময় মতো মনে করা কথা, মনে রাখতে হবে যে পলিসেমি আর প্লে এক জিনিস নয়, এইটা বারবার মনে করে দিচ্ছেন, পলিসেমি প্লে আলাদা, পলিসেমি মানে আপনি বলছেন যে কতগুলো মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলিসেমি মানে কতগুলো মানে আপনি খুঁজে পেলেন, ভাবুন মানে, তাহলে যদি পলিসেমি যদি প্লে হয় তাহলে অ্যারিস্টটল কি দোষ করলো, অ্যারিস্টটল বিইং এর হাজার রকমের মানে দিচ্ছেন, তিনি যখন বিইং এর সংজ্ঞা দিতে যাচ্ছেন বলছেন যে বিইং কে অনেক রকম অর্থ দিয়ে বোঝা যায়, বিইং এর মেনি মিনিংস আছে, তিনি যখন ওয়ানের কথা বলছেন তিনি বলছেন ওয়ানের মেনি মিনিংস আছে, তাহলে অ্যারিস্টটল কি দোষ করলো, তাকেও তো আমরা বলতে পারি প্লে তার নেতাতে, বা তিনি হয়তো প্লে এর কথা বলছেন না, তিনি প্লে কথা বলছেন না, তিনি খুব 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 সম্ভবত তিনি পলিসেমির কথা বলছেন, এক ধরনের মাল্টিপ্লিসিটির কথা বলছেন যেটা সবসময় ওয়ান এর বিপরীতে দাঁড়িয়ে থাকে, আমি এই জন্যই আলোচনা করতে চেয়েছিলাম, তাহলে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হতো, মাল্টিপ্লিসিটি এবং ওয়ানের মধ্যে সম্পর্কটা কি, ওয়ানকে চিরকালই মাল্টিপ্লিসিটির অপোজিটে দেখা হয়, এই মাল্টিপ্লিসিটি কিন্তু এক ধরনের মিথ, এক ধরনের ফিকশন, যেখানে আপনি মনে করবেন যে অনেকগুলো ওয়ানকে এক জায়গায় জড়ো করলেই বুঝি মাল্টিপ্লিসিটি হয়ে যাবে, না ওটা প্লে নয়, ওটা পলিসেমি, খুবটা সেভাবে ওটা প্লে নয়, প্লে মানে খসকে খসকে যাওয়া, এবং প্লে মানে একই সঙ্গে আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে আঁকড়ে ধরা এবং সেটাকে পরিত্যাগ করা, আপনি যেই মুহূর্তে একটা সিগনিফায়ারকে পেলেন আপনি সেটাকে ছিটকে গেলেন অন্য একটা সিগনিফায়ার দিকে, আপনি যেটা পেয়েছিলেন সেটা হারিয়ে ফেললেন, যেটা হারিয়ে ফেলেছিলেন সেটা আপনি খুঁজে চলেছেন, এবং ক্রমাগত আপনি সাপ্লিমেন্টের পর সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের পর সাপ্লিমেন্ট পেয়ে চলেছেন, এটাই প্লে, এটা পলিসেমি নয়, এই জায়গায় কিন্তু বার্থ এবং অন্যান্য যারা মাল্টিপ্লিসিটির কথা বলেছেন, পলিসেমির কথা বলেছেন, একটা শব্দের অনেক অর্থের কথা বলেছেন, তাদেরকে ডেটা কাউন্টার করছেন, যেখানে অর্থের কি আছে, অর্থ তো নেই, অর্থ চিরকালই আমাদেরকে এমন একটা কিছু স্বপ্ন দেখা যেটা স্ট্রাকচারের বাইরে, সেটা তো সম্ভব নয়, সুতরাং মাল্টিপ্লিসিটির স্বপ্ন না দেখাই ভালো, এই ডুপ্লিসিটিটা মাল্টিপ্লিসিটির স্বপ্ন দেখায় না, এই ডুপ্লিসিটি দুই বলতে মাল্টিপল বোঝায় না, দুই বলতে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বোঝায় না, এমন কিছু বোঝায় যেটা ওয়ানও নয় টুও নয়, যেটা মাঝখানে কোথাও একটা হারিয়ে গেছে
এবং হারিয়ে যাবে এবং ক্রমাগত সে নিজেকে খুঁজে পাবে, ক্রমাগত নিজেকে হারাবে, এই ভাববে যে সে পেয়েছে, তারপরে সে আবার হারিয়ে ফেলবে, যেটা স্ট্রেসের সব থেকে বড় বৈশিষ্ট্য। আচ্ছা, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক প্রশ্ন আমি দেখলাম উঠে এসছে, কিছু প্রশ্ন ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ কন্টেম্পোরারি, যেমন অডিও বুক নিয়ে একটা প্রশ্ন আমি দেখলাম উঠে এসছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলতে পারি, কারণ আমার আমি অনেকটা সময় বলেছি, আর বেশি আমার বোধ হয় বলা বা সময় নেওয়া উচিত নয়। বাকি যারা বলতে চান তাদেরকেও বলার সুযোগ দিতে হবে, যারা কোনো প্রশ্ন করতে চান তাদেরকে সুযোগ দিই। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ সুদীপ্ত মণ্ডলকে অসাধারণ তার যে বক্তব্যের জন্য। আশা করি ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হবে। এখন আমাদের প্রশ্নোত্তরের যে পর্বটা রয়েছে, আমরা আশা করব সবাই প্রশ্ন রাখবে, সময় আমাদের খুবই সীমিত আর কি, তবু তার মধ্যে সুমিতদা, আমার মনে হয় যে আজকে যে আলোচনাটা হলো, সুদীপ্ত চমৎকার আলোচনা করেছে এবং টেক্সটটা ধরে খুব চমৎকার ব্যাখ্যা করেছে, এবং টেক্সটের বাইরে গিয়েও নানান ধরনের প্রসঙ্গ এসেছে এই টেক্সটটা আলোচনা করার ক্ষেত্রে, যেটা খুব স্বাভাবিক। কারণ দেরিদানি আলোচনা করতে গেলে দেরিদাকে শুধুমাত্র একটা টেক্সটের মধ্যে দিয়ে তো ধরা যায় না, কারণ দেরিদার ব্যাপারটাই হচ্ছে টেক্সুয়ালিটির ব্যাপার, মানে যেটা অসংখ্য টেক্সটের বা অনেকগুলো টেক্সটের মধ্যে দিয়ে একটা পাঠ প্রতিক্রিয়া তৈরি হওয়া, আর এটা দেরিদার পাঠের একটা রাজনীতিও বটে, সেটা চমৎকার ভাবে সুদীপ্ত আজকে করেছে এবং অনেকগুলো বিষয় পর 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 ধরেছে যেটা আমাদের এই টেক্সটের মধ্যে রয়েছে। আমাদের হয়তো অনেকেরই অনেক প্রশ্ন তৈরি হবে টেক্সটের টেক্সটকে জড়িয়ে বা টেক্সটের বাইরে গিয়েও। সুতরাং আমার মনে হয় এই দেরিদা যেহেতু একটুখানি একটা ঝাঁকুনি দিয়ে যায়, একটা চিন্তার ক্ষেত্রে একটা ঝাঁকুনি দেয় এবং বেশ জটিল একটা ব্যাপার পরিক্রমা, যেহেতু যেমন ভাবে সুদীপ্ত চমৎকার ভাবে আজকে ধরেছে যে প্লেয়ের ব্যাপারটা কিভাবে তৈরি হচ্ছে, যে শুধুমাত্র ওই অর্থান্তরীর ব্যাপার নয়, এখানে স্থগন এবং বিলম্বন তার মধ্যে দিয়ে যাওয়া এবং একটা একটা মাঝ দরিয়ায় মানে আটকে যাওয়া, কোথাও যেন একটা কিছুকে খোঁজা, খুঁজে না পাওয়া আবার খুঁজে পাওয়া, এই যে একটা খেলা, এর মাঝখানে হচ্ছে ওই রকম একটা অবস্থান। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিইং, কিভাবে আমি রয়েছি, মানে আমি আমার মানে সজ্ঞা নিয়ে আমি কিভাবে রয়েছি, এবং সেই সজ্ঞা বা সেই সচেতন বা চৈতন্যের যে অবস্থা সেটাও যে একটা বিভ্রম, সেইটা হচ্ছে প্লেয়ের মধ্যে দিয়ে বোঝা। এইটা একটা ক্রীড়া, যে আমি থাকা আসলে যে এক ধরনের না থাকা, এবং সেটা সম্পূর্ণ থাকা নয় আবার সম্পূর্ণ না থাকাও নয়, এই যে এইরকম একটা অবস্থানের মধ্যে দিয়ে শব্দ অর্থ খোঁজা এবং সেই যে তারা ঘুরে ঘুরে চলা, সে তার মধ্যে দিয়ে দেরিদাকে পড়া যেতে পারে বা পড়া হয় বা পড়ার একটা চর্চা বা পাঠ চর্চা, দেরিদাকে পড়ার এই পাঠ চর্চাটা রয়েছে। এবং তার জন্য আমাদের আরো নানান ধরনের দার্শনিক যে তকরার গুলো রয়েছে, তর্কগুলো রয়েছে। আমি এখানে একটা কথা বলতে পারি, একটু একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, আমি আমারও সেটাই মনে হয় যে একটা সম্পূর্ণ আলাদা আলোচনা এটা নিয়ে হওয়া উচিত যে বিইং এর ইতিহাসটা সেইটা নিয়ে কিন্তু আমাদের একটা আলোচনা করা মনে হয় খুবই দরকার, যেখানে বিইং এর, যেহেতু এটা আমাদের তো অনেকটা টেক্সচুয়াল আলোচনা হচ্ছে, সুতরাং সেই ব্যাপারটাকে আমরা আলাদা করে রাখছি, কিন্তু অবশ্যই হতে পারে, কারণ এটা তো একটা একদিনের বা এক ঘন্টার বক্তৃতার বিষয় নয়, বা আমাদেরও চর্চাটা এটা নিরন্তর চর্চার বিষয়, কারণ এটা বিইং বললেই নানান ধরনের সাবস্টেন্সের ব্যাপার আসবে, সেটা কিভাবে ভাবা হয়েছে, কিভাবে কাউন্টার করা হয়েছে, তার একটা ইতিহাস রয়েছে, তার একটা জিনিয়ালজি আছে, মানে ইতিহাসের মধ্যেও অনেকগুলো চ্যুতি রয়েছে, মানে একজন দার্শনিক যে একই রকম ভাবে সব লেখায় বিইংকে ব্যবহার করছেন তাও নয়, মানে প্লেটো যেভাবে ব্যবহার করছেন তার প্লেটোর সমস্ত টেক্সটেই যে বিইং, বা অ্যারিস্টটলের সমস্ত টেক্সটেই যে বিইং যে একই রকম ভাবে হাজির হচ্ছে তা না, এটা মানে দেরিদা তো সেটাই ধরছেন, বা মানে ডিকনস্ট্রাকশনটা আসলে তাই, ওই মানে এক পা এগিয়ে দু পা পেছনো, মানে যেভাবে বলতে চাইছে সেভাবে বলতে গিয়েও কি কোন জায়গাটায় ফসকে যাচ্ছে, কোথায় যে একটা লুজ এন্ড রয়ে যাচ্ছে, যেমন কিনা একটা সোয়েটার যেভাবে তৈরি হয় কোথাও যেন একটা উল ছিঁড়ে রয়েছে, একটা উল ছেঁড়া রয়েছে, যে উলটা টান দিয়ে পুরো সোয়েটারটাকেই কষিয়ে দেওয়া যাবে বা ধসিয়ে দেওয়া যাবে, এই যে ভাবনা, এই ভাবনাটাকে নিয়ে আমরা নানান রকম ভাবে মানে ভাবনার খেলা বা চিন্তার খেলা চলতেই পারে। এটা সুদীপ্ত খুবই আজকে চমৎকার বলেছিস, খুব ভালো, আমি পুরোটা শুনলাম এতক্ষণ ধরে, বেশ ভালো হয়েছে, মানে চমৎকার।
বিশেষ করে প্লেয়ের ব্যাপারটা যেভাবে ধরেছিস সেটা খুবই উত্তেজক, এবং আমার মনে হয় আশা করি আজকে যারা যারা আছে, আজকে অনেকটাই কমে কম সংখ্যক ছেলে মেয়ে আছে, কিন্তু আজকের বক্তৃতা বা আজকে আলোচনাটা খুবই জোরদার হয়েছে এবং জরুরি আলোচনা। আমরা হয়তো কোনো একটা সময় আমরা যদি এরকম হয় যে এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা কোনো সময় সামনাসামনি বসে একটু আলোচনা বা একদিন শুধু আলোচনার মধ্যেই আমরা কাটাতে পারি, যে নানান ধরনের প্রশ্ন, এই যে বিইং নিয়ে তুই যেমন বললি, বিইং নিয়ে আলোচনা হতে পারে, থিঙ্কিং নিয়ে আলোচনা হতে পারে, এক্সিস্টেন্স নিয়ে আলোচনা হতে পারে, যে যে ধারণাগুলো একদম দর্শনের একদম মূল ধারণা, মৌলিক ধারণা, বা সেগুলোকে নিয়ে কিভাবে ভাবা হয়েছে, কিভাবে কাউন্টার করা হয়েছে। আমার বারে বারে মনে হচ্ছিল যে দেরিদার টিম্প্যান, টিম্প্যানের যে ভাবনা, ডিফেরাসের নিয়ে যে ভাবনা, ওই মার্জিনস অফ ফিলোসফির প্রথম যে চ্যাপ্টারটা টিম্প্যান, সেই সে আমার একটা বক্তৃতাও আছে, তো কেউ কেউ যদি শুনতে চায় এটা ফেসবুকে আছে, গত বছর দেরিদার জন্মদিনে বলেছিলাম ওই টিম্প্যানাম বা টিম্প্যান কিভাবে ওই বাহিরকে চিন্তা করা যায়। এখানে তো এমন ভাবে আলোচনাটা হয়েছে প্লেয়ের মধ্যে দিয়ে ভাবা, যে অর্থ এবং শব্দ, এবার আমরা এইভাবে করা কিভাবে ভাবতে পারি, যে আনথিঙ্কেবল কে কি করে ভাববো, যা কিনা আমার চিন্তার বাইরে, যে আমি চিন্তা করতে পারি না, অচিন্তনীয়, তাকে কি করে ভাবা যায়, মানে সে তাকে যদি ভাবা যায় তাহলে জিনিসটা ব্রেক করা যায়। হ্যাঁ, ওই আলোচনাটাই আমি কিছুটা সাজিয়েছিলাম। এইবার ব্যাপার হচ্ছে সেগুলো নিয়েও অনেক নানান ধরনের আলোচনা হতেই পারে, সেই আলোচনার একটা আমাদের একটা পরিসর তো রয়েই যাচ্ছে। আমরা আশা করি কোনো একটা সময় আমাদের এই সিরিজটা শেষ হয়ে গেলে, আমারও এটা ইচ্ছা এবং অন্যান্য অন্যান্য অর্গানাইজারদেরও একটা ইচ্ছে রয়েছে, এবং আমাদের যারা এখানে আলোচনা করছে আলোচক তাদেরও একটা আকাঙ্ক্ষা আছে, যে সামনাসামনি বসে যদি একদিন কোথাও একটা কল্যাণীতেই যদি করা যায়, যে সবাই আসলো, আমরা সব আলোচনা টালোচনা একটু করলাম টললাম, একটা দিন এইভাবে আলোচনার মধ্যে দিয়ে যদি কাটানো যায়, সেটার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। আশা করি যে প্রশ্নগুলো উঠবে তা আমাদের যে গ্রুপটা আছে, ওই অনলাইন লেকচার সিরিজ গ্রুপ, সেখানে আপনারা পেশ করবেন। আর আজকে আমার মনে হয় না প্রশ্নগুলো নিয়ে ডিল করার একটু সমস্যাই আছে। সমস্যা মানে কি, যেহেতু এখন অনেকটা সময় এগিয়ে গেছে এবং সময় সময় কমও আছে, এবং এবং যেহেতু আজকে আলোচনাটা বেশ তাত্ত্বিক এবং জোরদার আলোচনা হয়েছে, এখন আর মাথায় নেওয়া ঠিক যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আজকে মোটামুটি এখানেই শেষ করছি। প্রশ্নগুলো আসুক, আমরা আলোচনা চালাতেই থাকব, এবং আমরা শেষ দিন হয়তো শেষ সমস্ত প্রশ্ন জড়ো করে একটা আলোচনা করার চেষ্টা করব। কারণ তত্ত্ব চর্চা যে শুধুমাত্র একজন তাত্ত্বিককে নিয়ে হয় না, একটা তাত্ত্বিক পরিক্রমণের মধ্যে দিয়ে তত্ত্বটাকে বোঝা যায়। মানে দেরিদাও একরকম ভাবে বিইং কে বুঝছেন, আবার দেখা যাচ্ছে যখন আমরা আইডিওলজি নিয়ে পড়ছি, মার্কস পড়ছি, আলথুজার পড়ছি, তখন সেখানে আবার বিইং কে কিভাবে ভাবা হচ্ছে, কিভাবে সাবজেক্টিভিটি কে ভাবা হচ্ছে, দেরিদা কিভাবে সাবজেক্টিভিটি কে, সাবজেক্ট কে কিভাবে ভাবছেন, এগুলো সমস্ত সবকিছুর সাথে জড়ানো, গ্রামসি কিভাবে ভাবছেন, পরবর্তীকালে আমরা যখন ফুকো নিয়ে আলোচনা করব কিভাবে থিংনেস এবং সাবজেক্টিভিটি জড়িয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে, কিভাবে সোসাইটির ভাবনাটা কিভাবে অন্যরকম ভাবে পুষ্ট হচ্ছে ফুকোর চিন্তায়, পাওয়ারের ক্ষমতার ভাবনা কিভাবে আসছে, এগুলো আমরা পরের দিন আলোচনা করবো। এগুলো ঠিক একের সঙ্গে একটা জড়িত। আমরা দেরিদার মধ্যেও কিন্তু পাওয়ারের ভাবনা খুব ভরপুর রয়েছে, আবার ফুকোর সাথে যে ক্ষমতার ভাবনা, তার সাথে আবার দেরিদার ক্ষমতার ভাবনার সঙ্গে যেমন সাজুস রয়েছে, তেমনি আমার পার্থক্যও আছে। ইভেন কি একটা সময় ফুকো এবং দেরিদার মধ্যে দুজন একসাথে কাজ করার কাজ করলেও মাঝখানে 10 বছরের জন্য আমরা জানি যে আমরা যে যারা এই এই ইতিহাসটা জানি যে দুজনের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, দুইজন মানে প্রধান চিন্তক ওই সময়ে 60-70-80 এই 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 যে 6-এর দশক, 7-এর দশক, 8-এর দশকে এই জিনিসগুলো ঘটেছিল। তখন ফুকো ফ্রান্সে, কলেজ অফ ফ্রান্সে বক্তৃতা করছিলেন, সেই সময় নানান রকম এই মেটেরিয়ালিটি নিয়ে, যেটা নিয়ে ফুকো পরবর্তীকালে দেরিদা ফুকোকে উত্তর দিচ্ছেন, থিঙ্ক দিস বডি, দিস বুক, দিস মেটেরিয়ালিটি, এই এই নিয়ে তার যে লেখা, এবং ফুকো কিভাবে ওই ম্যাডনেসের ভাবনাটার সঙ্গে নিজেকে জড়ালেন এবং দেরিদার থেকে সরে আসলেন, এই এই নানান ধরনের তর্ক রয়েছে। এগুলো নিয়ে আমরা কোনো কোনো সময় এমনি মজা করেও আলোচনা করতে পারি, যে আমাদের মানে দর্শনের ইতিহাসটা জানার জন্য এটা খুবই জরুরি। সুতরাং আলোচনা চলতেই থাকবে, সকলকে ধন্যবাদ, আজকে আপাতত এখানেই আলোচনাটা মুলতুবি থাক, এবং সুদীপ্তকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বলেছে আজকে। আমরা আশা করব যে আবার অন্যান্য লেকচারগুলোতে সুদীপ্তকে পাবো,
এবং সেখানে আবার আলোচনা অন্যরকম ভাবে এগোবে এবং আমরা আমরা ঠিক করব হয়তো কোনো একটা সময় সামনাসামনি হতে পারে। অবশ্যই অবশ্যই, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।